ইসলামাইকুম, যারা আমাদেরকে জয়েন করেছেন আজকে এই ওয়েবিনারে, সবাইকে স্বাগত জানাই ঢাকা চেম্বারের তরফ থেকে। আমি শুরুর আগে অনুরোধ করব আমাদের সেক্রেটারি ঢাকা চেম্বারের জয়নাল আবেদিন সাহেবকে একটা মুনাজাত করার জন্য, কারণ সম্প্রতিকালে এই কোভিড-19 আক্রান্ত হয়ে আমাদের বেশ কিছু সদস্য শহীদ হয়েছে, আর এখানে যারা উপস্থিত আছে সবাই ওনাদের ফ্যামিলি মেম্বারসদের জন্য, সবার জন্য, ওরা যারা সুস্থ থাকে এই পরিস্থিতিতে, এইটার জন্য আমি অনুরোধ করছি জয়নাল আবেদিন সাহেবকে একটা ছোট করে একটা মোনাজাত করার জন্য। ধন্যবাদ স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ। এরশাদ হচ্ছে সময়ের শপথ। নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, কিন্তু তারা ব্যতীত যারা ইমান আনে, সৎকর্ম করে এবং একে অপরকে ধৈর্য ও ন্যায়ের পথে উপদেশ প্রদান করে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। اللهم حافظنا من كل بلاء الدنيا ومصيبة الآخرة، اللهم حافظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة، رب ارحمهما كما ربياني صغيرا، وقل رب ارحمهما كما ربياني صغيرا، أي رب العالمين، this is our আজকে প্রথম ওয়েবিনার। এই ওয়েবিনার পর্যন্ত আমাদের যত সদস্য, আল্লাহ আমাদের প্রাক্তন সভাপতি, সহসভাপতি, সিনিয়র সভাপতি, ডাইরেক্টর, বিভিন্ন সদস্য, আল্লাহ যারা ইন্তেকাল করেছেন, সমস্ত কবরবাসীদের পক্ষ থেকে আমরা তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ দয়া করে তাদেরকে মাফ করে দিন। আয় আল্লাহ, করোনার এই মহামারীর সময় আমাদের যত সদস্য আক্রান্ত হয়েছে, তার মধ্যে যারা শহীদ হয়েছেন তাদেরকে আপনি শহীদ মর্যাদা দান করুন। আয় আল্লাহ, যারা এখন পর্যন্ত রোগাক্রান্ত আছে তাদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। আয় আল্লাহ, আমাদের আগামীর দিনের পথ চলা সহজ করে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ জনাব সাহেব। তো আমি শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি, বিশেষ অতিথি জনাব সিরাজুল ইসলাম, নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ শকত আলী, পরিচালক বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, মূল প্রবন্ধ উপস্থাপক জনাব সাকিব কুরেশি, এন্টারপ্রাইজার বিজনেস ইন্টেলিজেন্স লিমিটেড। আজকের প্যানেলে যারা আছেন, আমাদের ইঞ্জিনিয়ার আকবুল হাকিম সাহেব, প্রেসিডেন্ট বাংলাদেশ ফিলিপিন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জনাব আতিক রাব্বানি সাহেব, আমাদের ফোরআইআর, আমাদের প্রাক্তন পরিচালক ঢাকা চেম্বারের, আমাদের ভাইস প্রেসিডেন্ট ঢাকা চেম্বারের বশিরুদ্দিন সাহেব, আমাদের কনভেনার জিলানি সাহেব, আমাদের কো কনভেনার মাহফুজ সাহেব, ব্যবসা নেতৃবৃন্দ, ঢাকা চেম্বারের সম্মানিত প্রাক্তন সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং সদস্য এবং সাংবাদিক বন্ধুগণ, সালাম আলাইকুম। প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাকে শ্রদ্ধায় ভরে স্মরণ করছি। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত কোভিড-19 পরবর্তী বাংলাদেশের শিল্পখাতের প্রস্তুতি, বিনিয়োগ ও দক্ষতা শীর্ষক আজকের এই ওয়েবিনারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী, কোভিড-19 মহামারীর কারণে সারা বিশ্বে অর্থনৈতিক কার্যক্রম বিপর্যস্ত হয়েছে,
IMF এর মতো বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি 4.2% হ্রাস পাবে। বাংলাদেশ গত 1 দশক ধরে 6 থেকে 8% হারে প্রবৃদ্ধি করলেও গত মার্চ থেকে মে মাস পর্যন্ত সাধারণ ছুটির প্রেক্ষিতে অর্থনৈতিক কার্যক্রমে স্থবিরতার কারণে প্রবৃদ্ধির গতি কিছুটা কমে গিয়েছে। 2019-20 অর্থ বছরে 11 মাসে গত অর্থ বছরের তুলনায় মোট রপ্তানি 18% হ্রাস পেয়েছে। মূলত স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক সহ অন্যান্য পণ্যের চাহিদা হ্রাস ও সাপ্লাই চেইনে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে রপ্তানি কমেছে। এই প্রেক্ষিতে সরকার 2019-20 অর্থ বছরে প্রবৃদ্ধি রিভাইজ করে 5.2% করেছে। পুঁজির স্বল্পতা ও বাজার সংকোচনের কারণে রপ্তানিমুখী শিল্প, এসএমই এবং ইনফর্মাল সেক্টর বেকারত্বের সৃষ্টি হয়েছে। আবার অন্যদিকে স্বাস্থ্যখাত, ই কমার্স এবং কৃষিভিত্তিক বিভিন্ন খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই অর্থ বছরে রেমিটেন্স প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও অনেক প্রবাসী শ্রমিক কর্মসংস্থান হারিয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছে। সরকার কোভিড-19 প্রেক্ষিতে অর্থনীতিকে সংহত করতে 1,03,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। সম্মানিত সুধী, বাংলাদেশ গত 6 বছর ধরে বেসরকারি বিনিয়োগ জিডিপির 22 থেকে 23% করে হলেও 2019-20 অর্থ বছরে বেসরকারি বিনিয়োগ হয়েছে জিডিপির মাত্র 12.75%। এপ্রিলে বেসরকারি খাতের ঋণ প্রবাহের প্রবৃদ্ধি কমে 8.8% পরিণত হয়েছে, যা দুর্বল বিনিয়োগ চিত্র প্রকাশ করে। এছাড়া কোভিড মহামারীর প্রেক্ষিতে উদ্যোক্তাগণ টিকে থাকার দিকে বেশি গুরুত্ব দিয়ে নতুন বিনিয়োগের ব্যাপারে কিছুটা সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিচ্ছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও জাপানের মতন দেশ চীন থেকে ইনভেস্টমেন্ট রিলোকেট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ 63.5 বিলিয়ন, আমাদের যে ডেমোগ্রাফিক অ্যাডভান্টেজ আছে, আমরা মনে করছি যে এই ইনভেস্টমেন্ট রিলোকেশন এই বাংলাদেশের জন্য একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিবে। সম্মানিত সুধী, বাংলাদেশের মোট কর্মসংস্থানের 20% শিল্প খাতে। বাংলাদেশের শিল্প খাতে পর্যাপ্ত শ্রমশক্তি থাকা সত্ত্বেও দক্ষ শ্রমিকের অভাব রয়েছে। শিল্প খাতে কর্মসংস্থানের ক্ষেত্রে শিল্প বিপ্লব এবং কোভিড মহামারীর নতুন বাস্তবতা ও দক্ষতা চাহিদার সৃষ্টি করেছে। 2019 সালে A2I এর এক গবেষণায় দেখা যায়, চতুর্থ শিল্প বিপ্লবের অটোমেশনের কারণে 2041 সালের মধ্যে ম্যানুফ্যাকচারিং শিল্পের 4টি খাতে 55 লক্ষ কর্ম বিলুপ্তির ঝুঁকিতে থাকবে। এর মধ্যে তৈরি পোশাক খাতে প্রতি 5টি কাজের জন্য 2টি কাজ বিলুপ্তির ঝুঁকিতে থাকবে। A2I এর সম্প্রতিক এই গবেষণায় দেখা যায়, কোভিড-19 কারণে শুধু 2020 সালে 2 কোটি মানুষ কর্মসংস্থান হারাবে এবং বিভিন্ন খাতে নতুন 8 লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। সময়মতো শুধু সরকার 15 লক্ষ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 2015-19 অর্থ বছর থেকে 10 বছর ব্যাপী স্কিলস ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রোগ্রাম অব্যাহত রেখেছে। কোভিড পরবর্তী শিল্প খাতে বিদ্যমান কর্মীদের টিকিয়ে রাখা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার প্রণোদনা প্যাকেজ সহ নানামুখী পদক্ষেপ নিয়েছে। কোভিড-19 মহামারী এই সংকটে বাংলাদেশের শিল্প খাতে দক্ষ জনশক্তি সৃষ্টিতে আমি কিছু সুপারিশ পেশ করছি। শুরুতে বলতে চাই যে শিল্প খাতে দক্ষতা চাহিদা নিরূপণ করে অনুযায়ী শিক্ষা কারিকুলাম সংস্কার করে কারিগরি ও কর্মমুখী শিক্ষার উপর ব্যাপকভাবে গুরুত্ব আরোপ করা প্রয়োজন। ফোরআইআর প্রযুক্তিতে দক্ষতা তৈরি এবং শিল্পকাত থেকে কর্ম হারানো শ্রমিকদের রিহ্যাবিলিটেট করে শ্রমিক এবং তরুণদের ধারাবাহিকভাবে আপস্কিলিং এবং রিস্কিলিং এর ব্যবস্থা করা প্রয়োজন। কোভিড পরবর্তী সময়ে আন্তর্জাতিক ও স্থানীয় শ্রম বাজারের চাহিদা অনুযায়ী একটি আন্তর্জাতিক অ্যাক্রেডিটেড স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এর ব্যবস্থা করা এবং পর্যাপ্ত ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তোলা প্রয়োজন।
ডিজিটাল ইকোনমিতে তরুণদের অ্যাক্সেস বৃদ্ধি করতে ইনক্লুসিভ ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সিলেবাসের প্রয়োজনীয় সংস্কার নিয়ে আসা প্রয়োজন। ইনভেস্টমেন্ট রিলোকেশনের সুবিধা নিতে স্বল্প শ্রম ব্যয় এবং অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দক্ষ জনশক্তি সৃষ্টির মান সম্পন্ন শিক্ষার ব্যবস্থা করতে হবে। বিদেশ ফেরত এবং স্থানীয় শিল্প খাত থেকে কর্ম হারানো শ্রমিকদের শিল্প খাতে রিহ্যাবিলিটেট করার জন্য সরকারি বেসরকারি বিনিয়োগের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা যেমন ILO, ইউনিডো, IOM এর সহযোগিতা প্রয়োজন। প্রণোদনা প্যাকেজের ঋণ প্রদানকে আরো ইনক্লুসিভ করা প্রয়োজন। SME এর জন্য প্রণোদনা প্যাকেজের ঋণ প্রদান আরো সহজ করতে হবে। সময় তো শুধু আমি আমার বক্তব্য আর দীর্ঘস্থায়ী করব না। আমি আশা করছি উপস্থিত সকলের মতামত আজকের এই আলোচনাকে সমৃদ্ধ করবে এবং বাংলাদেশের বিনিয়োগ ও দক্ষতার উন্নয়নের মাধ্যমে টেকসই শিল্প উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখবে। পরিশেষে আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আমি এই পর্যায়ে অনুরোধ করব আজকে আমাদের মূল প্রবন্ধ উপস্থাপক যেমন জনাব সাকিব কুরেশি সাহেবকে আপনি যদি আপনার প্রেজেন্টেশনটা সবার সাথে একটু শেয়ার করেন। ধন্যবাদ। থ্যাংক ইউ মিস্টার মাহমুদ। এখানে উপস্থিত সুধীবৃন্দকে কল যেহেতু একবার বলেছেন মিস্টার শামস মাহমুদ, আমি আর রিপিট করছি না, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ইয়েতে যাচ্ছি, স্ক্রিন শেয়ারে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার প্রধান সংক্ষিপ্ত ভাবে পুরো ভূমিকা যাতে না হয় সেই চেষ্টা করে, তারপরেও বলা যায় যে আমাদের আলোচনার প্রধান বিষয় যে কোভিড এর কারণে উদ্ভূত যে অর্থনৈতিক পরিস্থিতি, বিশ্বের পরিস্থিতি এবং আমাদের দেশের পরিস্থিতি, সেই পরিপ্রেক্ষিতে মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে অর্থাৎ কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নের জন্য যে সমস্ত চ্যালেঞ্জ এসেছে বা পরিবর্তন এসেছে, সুযোগ এসেছে, যে সমস্ত পরিবর্তন এসছে বা আসবে, সেগুলোর জন্য আমাদের প্রস্তুতি কি হতে পারে সেই ব্যাপারে এটি একটি মত বিনিময় সভা। আমি কন্টেন্ট গুলো সাজিয়েছি যে প্রাথমিকভাবে ভূমিকাটা আর একটু জোরদার করার জন্য যে অর্থনৈতিক স্লোডাউনের কারণে বিজনেস ক্লোজার আমাদের দেশে এবং বহির্বিশ্বে যেগুলো হচ্ছে সেটার একটু সামান্য আলোচনা করা, এবং ইনভেস্টমেন্ট রিলোকেশনের কথা যেটা শুনছি আমরা এখানে, খুব আমি খুব খুশি, আই অ্যাপ্রিসিয়েট যে বিডার সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন আমাদের সাথে, উনি এই ব্যাপারে আমাদেরকে আর একটু বলতে পারবেন। এবং তার জন্য এই বিজনেস ক্লোজার এবং নতুন ইনভেস্টমেন্ট আসলে সেটার জন্য কিন্তু আমাদের যে এখনকার যে দক্ষতা বা মানব সম্পদের ব্যাপারটা আছে সেটাতে কিন্তু পরিবর্তন আসবে। আমরা এখন যে সমস্ত দক্ষতা নিয়ে কাজ করছি সেগুলো দিয়ে কি চলবে নাকি নতুন কিছুর জন্য প্রস্তুতি নিতে হবে, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। বর্তমানে কি আছে অ্যান্ড হোয়াট উই শুড বি লুকিং অ্যাট, এবং বর্তমানে যে কম্পিটেন্সি অভাবগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখব। বিজনেস ক্লোজারের দিকে যদি দেখি, আমাদের দেশে ইতিমধ্যেই একটা বড় সংখ্যক কলকারখানা বন্ধ হয়েছে, এমনকি সরকারি খাতেও, যেরকম আগামীকালকে থেকে রবিবার ইফ আই এম নট মিস্টেকেন 25টা বিজেএমসির আওতাভুক্ত 25টা পাট কল বন্ধ হয়ে যাচ্ছে, যেটাতে প্রায় বর্তমানে কর্মরত এবং পূর্বে অবসর গ্রহণ করেছেন সব মিলিয়ে প্রায় 33,000 শ্রমিক কর্মচারী তারা কর্মচ্যুত হবে। এটা কিন্তু টেম্পোরারি রিট্রেঞ্চমেন্ট বা লে অফ না, মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বেসরকারি খাতেও অনেকগুলোই বন্ধ হয়েছে, এটা টেম্পোরারি কি পুরোপুরি হবে সেটা আমরা এখনো জানি না, এই ব্যাপারে স্ট্যাটিস্টিক্স আছে আমরা কম বেশি জানি। মোট কথা এটা একটা শঙ্কার বিষয়। এবং বন্ধ হয়ে গেলে বিজনেসগুলো কি হবে, যে তাদের যে অ্যাসেটগুলো রয়েছে, শ্রমিকরা ছাঁটাই হলো বা কর্মচ্যুত হলো, সেটা তো ক্ষতি আছে, সঙ্গে উৎপাদন নাই, যে অ্যাসেটগুলো আছে, ব্যাংকের লোন আছে, এগুলো রিকভার করার জন্য দে উইল বি আপ ফর সেল। এখন সেটা একটা পরিবর্তন। আর
অন্য জায়গায় বিশেষ করে মধ্যপ্রাচ্য, ওয়েস্টার্ন ইউরোপ বা আসিয়ান কান্ট্রিগুলোতে যে কলকারখানা বা বিজনেস এন্টারপ্রাইজ বন্ধ হলে সেখানে কর্মরত আমাদের যে বিশাল সংখ্যক জনগোষ্ঠী আছেন তারা কিন্তু দেশে ফিরে আসতে বাধ্য হবে। অনেকে এসেছেন, এখন যেতে পারছেন না, তারা জানেন না তাদের কাজের জায়গা খুলবে কি। তার ফলে কি হবে, আমাদের যে বিদ্যমান যে আনএমপ্লয়মেন্ট বা আন্ডার এমপ্লয়মেন্টের সংকটগুলো রয়েছে সেটা আরো বাড়বে। একই সাথে অনেক ফর্মাল সেক্টরের লোক যারা কাজ করছেন কাজ হারিয়ে ইনফর্মাল সেক্টরের দিকে ঝুঁকবেন, এবং কিছু কিছু মানুষ চাকরি হারিয়ে সেলফ এমপ্লয়মেন্টের দিকে ঝুঁকবে। তার ফলে যে কোনো ক্ষেত্রে কম্পিটিশনের জায়গাটা কিন্তু বাড়বে, সেটার জন্য সুযোগটা তৈরি করে দিতে হবে আমাদেরকে, আমাদের নীতি নির্ধারক এবং প্রাইভেট সেক্টরের লিডারশিপ যারা আছে। এখন ইন্ডাস্ট্রি রিলোকেশনের জন্য যে প্রস্তুতিমূলক কার্যক্রম করা দরকার, আমরা এই ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বিডার তরফ থেকে সে ব্যাপারে প্রস্তুতি নিচ্ছি। কিছুটা শুনেছি যে প্রস্তুতি বা কার্যক্রম যথেষ্ট আশাবাঞ্জক এবং যথেষ্ট আগ্রহ আমরা পাচ্ছি ফ্রম ইনভেস্টার্স ফ্রম চায়না, জাপান, কোরিয়া। এখন বাকি আমাদেরকে, আমরা সবাই বুঝি যে বাকি দেশগুলো কিন্তু বসে নেই, সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের স্পেসিফিক বেনিফিটটা কি অফার করতে পারি সেটা আমাদের বোঝার বিষয় আছে। মিটিং আরম্ভ হওয়ার আগে মাননীয় চেয়ারম্যান সাহেব বলছিলেন যে শুধুমাত্র বেনিফিটের থেকেও অনেক ক্ষেত্রে কার্যকরী হয় যে ইজ অফ ডুইং বিজনেস, বা কত সহজে আমরা কাজগুলো করতে পারি কত কম সময়ে, সেটা কিন্তু ইনভেস্টরদের জন্য একটা বড় বড় মাপকাঠি সিদ্ধান্ত নেওয়ার জন্য যে এই দেশে আসবে কি আসবে না। সেই ক্ষেত্রে আমাদের উন্নতির সুযোগ রয়েছে, এটা আমরা সবাই জানি। আরেকটা জিনিস আমাদের বিবেচনা রাখতে হবে বোধহয় যে আমরা কি ক্ষেত্রে বিনিয়োগ, কোন ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে বিনিয়োগ উৎসাহিত করব। অবশ্যই যেহেতু আমাদের জাতীয় নীতি নির্ধারণ পর্যায়ে যে কৌশল রয়েছে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট লেড গ্রোথ। আমরা একদম অতীতে ছিলাম যে ইম্পোর্ট সাবস্টিটিউশন গ্রোথ মডেল, সেই স্বাধীনতার পরপরই 70 দশকের প্রথমে ইম্পোর্ট সাবস্টিটিউট গ্রোথ মডেল, সেখান থেকে 80 দশকে আমরা সরে এসেছি এক্সপোর্ট লেড গ্রোথ মডেল। তারপরে এই 2006 5-year প্ল্যান থেকে ওই সময় আমরা জাতীয় কৌশলে পরিবর্তন করলাম, অফিসিয়াল স্টেটমেন্ট হচ্ছে যে আমরা এমপ্লয়মেন্ট লেড গ্রোথ এই মডেল ফলো করব আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে। খুবই আশাব্যঞ্জক কথা, এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন বিদেশি বিনিয়োগ চাচ্ছি বা কভেট করছি, তখন যে সমস্ত খাতে আমাদের এমপ্লয়মেন্টের সুযোগটা বাড়বে সেই খাতগুলোতে বোধহয় একটু জোর দেওয়া দরকার বা সেইগুলো উৎসাহিত করা দরকার। এটা মাথায় রাখার জন্য, বিবেচনায় রাখার জন্য মাননীয় চেয়ারম্যান সাহেবকে আমি একটু বিশেষ দৃষ্টি আকর্ষণ করব, সঙ্গে আমাদের ব্যবসায়ী নেতা যারা আছেন তাদের জন্য। এবং একই সাথে আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে ট্র্যাডিশনাল আমগুলো কি করে আসছে, পাট চা এগুলো আগে ছিল, এখন এগুলোর গুরুত্ব কমছে। এখন আরএনজি এবং টেক্সটাইল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত, আরও আছে চামড়া, আরও আছে প্রসেসড ফুড এবং আইটির মতো খাত, ওষুধ শিল্প এমার্জিং। কিন্তু একই সাথে আমাদেরকে যে নতুন কোভিডের কারণে যে সমস্ত নতুন পরিস্থিতি হচ্ছে, তার ফলে হেলথ কেয়ার অ্যান্ড লাইফস্টাইল প্রোডাক্টস, মেডিকেল ওয়্যারেবলস, ই কমার্স, সাপ্লাই চেন, ট্র্যাডিশনাল সাপ্লাই চেন যেহেতু একটু ডিসরাপ্টেড, ই কমার্স, অনলাইন এডুকেশন, ট্রেনিং, এই নতুন নতুন খাতগুলো কিন্তু আরো গুরুত্ব পাবে বা পাচ্ছে। এইগুলো আমাদেরকে বিশেষ ভাবে, এবং সেই খাতগুলোর সম্পর্কে আমরা অত ভালো জানি না, এগুলোর ইমপ্লিকেশন কি হতে পারে অন আওয়ার ইনভেস্টমেন্ট, আমাদের পলিসি বা রেগুলেশন বা লেজিসলেটিভ ফ্রেমওয়ার্কে কি পরিবর্তন আনা দরকার, আমরা কিন্তু সঠিকভাবে জানি না। এগুলো আমাদের চিন্তা করতে হবে। এবং একই সাথে ইট উইল বি রিজনেবল টু অ্যাজিউম দ্যাট দ্য স্কিলস রিকোয়ারমেন্টস ফর দ্য রিলোকেটেড অ্যান্ড নিউ ইন্ডাস্ট্রি, যেগুলোর কথা আমরা আশা করছি, সেগুলো ঠিক আগের মতো হবে না। অবশ্যই একবিংশ শতাব্দীতে কোভিড পরিস্থিতিতে ইনক্রিজ প্রোডাক্টিভিটি এগুলো ইনভেস্টরদের কাছে গুরুত্ব পাবে, সেই হিসাবে আমাদের দক্ষ জনশক্তির প্রয়োজন আগেও ছিল, এখন আরো বাড়বে এই দক্ষতাটা বাড়ানোর ব্যাপারটা। এবং আজকের এই ওয়েবিনারে আমি যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে ওয়ার্কার লেভেলের দক্ষতার ব্যাপারটা কম ফোকাস করেছি আমি একটু বেশি ফোকাস করেছি
যে ম্যানেজমেন্ট লেভেলে, প্রফেশনাল লেভেলে জনশক্তি বা দক্ষতা বৃদ্ধির ফিল্ড গুলোতে একটু বেশি ফোকাস করেছে, এই ব্যাপারে কাজ একটু কম হয়েছে তুলনামূলকভাবে। ওয়ার্কারদের জন্য বা টিভেট বা পলিটেকনিক টেকনিক্যাল এডুকেশন নিয়ে যত প্রস্তুতিমূলক কাজ করেছি আমরা বিগত বছরগুলোতে, বড় বড় প্রজেক্ট এসেছে, নতুন প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট স্কিল দিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই। এবং অবশ্যই আমাদের যে দেশে যে একটা বড় সংখ্যক এক্সপ্যাক্ট্রিয়েটরা কাজ করে, হ্যাঁ, আমরা নিশ্চয়ই তাদের নাম্বারটা স্কেল আপ হবে সেটা নিশ্চয়ই চাই না। আমরা চাইবো আমাদের এক্সপার্টরাই কাজ করুক, আমাদের শ্রমিক, আমাদের ম্যানেজাররাই কাজ করুক, এটা ফ্ল্যাগ বিয়ারার হোক, সেটাই আমরা চাই। এখন আমরা কি জানি আমাদের ঠিক সঠিক দক্ষতার সেট গুলো কি দরকার? ওয়ার্কার লেভেলে, টেকনিক্যাল প্রফেশনাল লেভেলে, ম্যানেজারিয়াল লেভেলে, এক্সিস্টিং ইন্ডাস্ট্রির জন্য, নতুন ইন্ডাস্ট্রির জন্য, অথবা অত্যন্ত জরুরি যে আমরা মিডল ইস্টে তেলের বাজার এখন কম, এখন তেলের বাজার কম হলে পরে তাদেরও তো আপনার তেল ছাড়া অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে তারা সুইচ করবে আজ হোক কাল হোক। সৌদি আরব ইতিমধ্যেই করার চেষ্টা করছে, দুবাই করছে। সেই ক্ষেত্রে আমাদের শ্রম বাজার ধরে রাখার জন্য আমাদের নতুন ধরনের স্কিল সেটের প্রয়োজন হবে, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের টিভেট ইনস্টিটিউশনের সংখ্যা বেড়েছে বিগত 5-10 বছরে, টিটিসি, বিএমইটি এগুলো তরফ থেকে অনেক, ঢাকা বা বড় শহরগুলোর বাইরেও আমরা টেকনিক্যাল ইনস্টিটিউশন করছি, আমরা কারিকুলামে ডেভেলপ করেছি, আমরা ন্যাশনাল কোয়ালিটি ফ্রেমওয়ার্ক অন টেকনিক্যাল ইনফরমেশন স্কিল অনেকগুলো টেট কোর্সের জন্য ধীরে ধীরে প্রণয়ন করেছি, এবং সাকসেসফুলি আমরা অনেক বড় বড় কয়েকটি প্রজেক্ট যেরকম এডিবি অর্থায়নে এসসিআইপি বা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে এসটিইপি, এই ধরনের প্রজেক্টগুলো আমরা বাস্তবায়ন করেছি। আরও নিচে ঠিক দক্ষতা না, শিক্ষাক্ষেত্রে আমরা করেছি, পিডিইপি করেছি ফেজ 4 পর্যন্ত। তার ফলে একটা পরিবর্তন তো নিশ্চয়ই সূচিত হয়েছে, কিন্তু আমি বলবো যে প্রস্তুতিমূলক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। উই হ্যাভ মোর ইনস্টিটিউশনস নাও, উই হ্যাভ মোর টিচার্স, ডাইভার্সিফাইড কারিকুলাম, কিন্তু সঠিক যে জায়গাটা সেটা হয়তো এখন আরম্ভ হয় নাই। আমাদের লেবার মার্কেট ইনফরমেশন সিস্টেম এখনো তৈরি হয় নাই, তার ফলে আমরা জানি না আমাদের কোন ধরনের দক্ষতা দরকার, আমাদের কয়টা লোক কি প্রোফাইলে কি স্কিল সেট নিয়ে কোন সেক্টরে কাজ করে দেশে এবং বিদেশে আমরা সঠিক জানি না, এই ব্যাপারে কাজ করার প্রয়োজন রয়েছে, বাকি রয়ে গেছে। আমাদের ওয়ার্কারদের কি যে মোস্টলি লো স্কিলড অ্যাসেম্বলি লাইন ওয়ার্কার্স হু ক্যান বি ইজিলি রিপ্লেসেবল বাই মেশিনস, যেটা আমরা নিট সেক্টরে দেখেছি গত 7-8 বছর বা একটু বেশি সময় ধরে, যে আগের মতো বেশি সংখ্যক মানুষ আর নিটওয়ার্ক সেক্টরে কাজ করে না, নতুন মেশিন এসেছে, একজন মানুষই একাধিক প্রোডাকশন লাইন কন্ট্রোল করতে পারে, তারা কি বেকার বসে আছে? না, আমাদের ইকোনমি ততটুকু বড় যে আমরা কিন্তু অন্য খাতে তাদেরকে অ্যাবজর্ব করতে পেরেছি, কেউ অ্যাবজর্ব হয়েছেন উভেনে, কেউ অ্যাবজর্ব হয়েছেন আরো অন্য খাতে, সুতরাং আমাদের ইকোনমি রেজিলিয়েন্ট এবং আমাদের শিল্প খাত গুলো যথেষ্ট বড়, তার ফলে কোনো খাতে মানুষের সংখ্যা লোক বা কর্মসংস্থান কমে গেলেও কিন্তু তারা অন্য জায়গায় অ্যাবজর্ব হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সেই রেজিলিয়েন্সটা হয়তো একটু ঝাঁকি খাচ্ছে, সেটা আমাদেরকে প্রবাসী আমাদের আরেকটু উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়। এখানে একটি ব্যাপার আছে যে আগে আইএলওর একটি স্টাডিতে দেখা গিয়েছে যে যারা ফেরত আসেন যে সমস্ত শ্রমিকরা বিভিন্ন কারণে, তাদের একটি বড় অংশ কিন্তু চাকরি করতে চান না, তারা কিন্তু নিজে ব্যবসা করবেন বা সেলফ এমপ্লয়মেন্ট ধরনের সুযোগ চান। 2/3 অনলি 1/3 চাকরি করতে চান অথবা আবার বিদেশ চলে যেতে চান, এবং যারা চলে আসবেন তাদের কাছে, অনেকের কাছে, হয়তো সবার কাছে না, অনেকের কাছে একটা সেভিং রয়েছে, এবং তারা সেই টাকাটা দিয়ে স্বাভাবিকভাবেই একটা ছোট এসএমই হয়তো শুরু করতে চান, দোকান বা ছোট ওয়ার্কশপ, সেলফ এমপ্লয়মেন্ট, ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি শুরু করতে চান। তাদের এই
টা করার জন্য যে বিজনেস ফ্যাসিলিটেশন দরকার বা এসএমই অ্যাডভাইজারি সার্ভিসেস দরকার সেগুলো কিন্তু আমাদের নাই বা সীমিত পরিমাণে আছে, যথেষ্ট পরিমাণে নাই। এবং একই সাথে যারা কাজ করতে চান তাদের জন্য তাদের যে বিদেশে থাকাকালীন তাদের কর্ম অভিজ্ঞতা, তাদের সার্টিফিকেশন অনেক ক্ষেত্রে নাই, সেক্ষেত্রে আমাদের এখন বিএমইটি থেকে এবং এনএসডিএ থেকে, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি থেকে, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের তরফ থেকে রিকগনিশন অফ প্রায়র লার্নিং এই সুযোগটা তৈরি হয়েছে, যেটা কয়েক বছর আগে ছিল না। কিন্তু সেটা আর পিএল সুযোগটা তাহলে তাদের আর একটু বিস্তৃত করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে, অ্যাসেসমেন্ট ফ্যাসিলিটি সার্টিফিকেশন এইটা আর একটু বিস্তৃত করতে হবে, বিশেষ করে প্রত্যাবাসিত অভিবাসী শ্রমিক মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য এটা প্রয়োজন আমাদের। এবং তাদেরকে আমাদের দেশে যদি কাজ করাতে হয় সেই উপযুক্ত রিস্কিলিং বা আপস্কিলিং করারও প্রয়োজনীয়তা রয়েছে, আমাদের টিটিসি গুলোকে সেই ব্যাপারে গিয়ার আপ করতে হবে। এখন কয়েকটা টেবিল দেখতে পাচ্ছেন, এটা 2017-18 সালে ইউএনডিপি এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, তখন আমি মেট্রোপলিটন চেম্বার এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সেক্রেটারি হিসেবে কাজ করতাম, তখন আমরা ম্যানেজেরিয়াল টেকনিক্যাল এন্ড প্রফেশনাল কি কি কম্পিটেন্সি কম আছে একটা সার্ভে করেছিলাম। আপনাদের অনেকেই সেই সার্ভেতে অংশগ্রহণ করেছিলেন, সেই সময় সার্ভে করেছিলেন, আমরা এসজিডিও করেছিলাম। তো সেখানে সংক্ষিপ্ত করার চেষ্টা করছি, সবচেয়ে উইক কম্পিটেন্সি এরিয়া আমাদের ছিল টেকনিক্যাল এবং প্রফেশনাল দিকে প্রোডাক্ট ডিজাইন, অপারেশনস ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এবং প্রমোশন এই তিনটা দিক। আর কনসেপচুয়াল দিকে সবচেয়ে দুর্বল অবস্থা ছিল ফোরক্যাস্টিং, ক্রিটিক্যাল অ্যানালাইসিস এবং ইনোভেটিভ বা ইনোভেশন থিঙ্কিং। এখানে আজকে একটু আগে শেজুল ইসলাম সাহেবও বলছিলেন যে ইনোভেশনের অভাব বোথ ইন দ্য পাবলিক সেক্টর অ্যান্ড প্রাইভেট সেক্টর, উই নিড টু থিঙ্ক অ্যাবাউট। এবং হিউম্যান বা ইন্টারপার্সোনালের যে দিকটা আছে ম্যানেজারিয়াল ক্যাপাসিটি, সেখানে কমিউনিকেশন একটা বড় সবচেয়ে দুর্বল এলাকা হিসেবে চিহ্নিত করেছিল, এটাকে ওভাবে দেখিয়েছে আর কি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এমপ্লয়ারদের পারসেপশন আছে যে চ্যালেঞ্জ আছে কিছু হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের, যে আমরা যদি আজকে এই আমাদের এই কর্মী তাদেরকে ট্রেনিং দেই, 2 মাস পরে যদি না থাকে আমার সময় দুটোই গেল, একটা ভ্যালিড চ্যালেঞ্জ, ভ্যালিড ফিয়ার। সুইটেবল ট্রেনার পাওয়া যায় না, প্রতিষ্ঠান নাই, কোয়ালিটির অভাব আছে, ফ্রেশ গ্র্যাজুয়েট যারা হয় তাদের যথেষ্ট তাদের দিয়ে কাজ হয় না, আমাদেরকে ট্রেন করতে হয়, এই চ্যালেঞ্জগুলো রয়েছে আমাদের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট। এখন একটু বলি যে এমার্জিং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কি হবে, মাত্র কয়েকটা উদাহরণ দিয়েছি, এটা ছাড়াও অনেক কিছু আসতে পারে, আমরা ব্রেন স্টর্মিং করলে সেটা সেটা আরও বের হয়ে আসবে। মেডিকেল ওয়ারেবলের কথা বলেছি, অটোমোবাইল পার্টসের কথা বলেছি, ফোন এবং কম্পিউটার পেরিফেরালের কথা বলেছি। আমাদের গত কয়েকদিন আগেই শামস মাহমুদ সাহেব বলছিলেন, উদাহরণ দিলেন স্যামসাংয়ের আউটপুট টার্গেট ছিল যে এতগুলো ফোন বানাবে, তারা অতগুলো ফোন বানাতে পারেনি কারণ প্রয়োজনীয় সংখ্যক কোয়ালিফাইড টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার পাইনি। রাতারাতি তো আমরা ইঞ্জিনিয়ার তৈরি করতে পারবো না, সেই জন্য প্রস্তুতি লাগবে। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা শুনছি বা জানছি, পড়াশোনা করছি, এখানে যে সমস্ত জিনিস আছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, ইন্টারনেট অফ থিংস, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইন্টারনেট অ্যান্ড ডেটা সিকিউরিটি, গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন, এগুলোতে কিছু কিছু কাজ হচ্ছে, কিন্তু আমাদের সেই একাডেমিক ফ্রেমওয়ার্ক নাই, সেই ইনস্টিটিউশন নাই, সেই ভিশনটা নাই এগুলোর জন্য সঠিকভাবে জনশক্তি গড়ে তোলার, এখনো নাই, আমাদেরকে এখনই প্রস্তুতি নিতে হবে। একই সাথে আছে সার্ভিস ইন্ডাস্ট্রি বাড়ছে, কাস্টমার সার্ভিস এটিকেট, হসপিটালিটি বা ট্যুরিজমের জন্য হোটেল ম্যানেজমেন্ট আছে, রান্না কুলিনারি স্কিল আছে, ভুটানে গিয়ে দেখে আসলাম তারা সুইস একটা কুলিনারি মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কুলিনারি ইনস্টিটিউট করেছে, ডিপ্লোমা দিচ্ছে সুইসদের সাথে কোঅপারেশন, ভুটানের মতো ছোট দেশ, ওখানকার গ্র্যাজুয়েটরা যে কোনো জায়গায় চাকরি পাবে সারা দুনিয়া, আমরা কিন্তু এত বছর একটা কুকিং স্কুল সঠিকভাবে করতে পারি, এগুলো উদাহরণ, নট নেসেসারি এগুলোই আমাদের থাকতে হবে, বাট দেয়ার কুড বি মেনি আদার্স যেটা আমরা করতে পারি। এখন আমরা কি করতে পারি, সরকার অবশ্যই, আমরা সরকারের প্রতি নির্ভরশীল, আস্থাশীল,
যে সঠিক লেজিসলেটিভ অ্যান্ড রেগুলেটরি অ্যান্ড পলিসি ফ্রেমওয়ার্ক করে দেবে, কিন্তু একই সাথে প্রাইভেট সেক্টরটাকে এগিয়ে আসতে হবে। আমি সবসময় বলি যে প্রাইভেট সেক্টর শুড লিড ফরওয়ার্ড, এবং ক্যারিয়ার সেন্ট্রিক এডুকেশনের কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা কি এটা বলতে পারি না ইউনিভার্সিটিগুলোকে, মানে ফ্রম দ্য বিজনেস লিডার্স, ফ্রম দ্য লিডিং চেম্বার, যে প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি যাদের আছে, যে অ্যাপ্রেন্টিসশিপ বা ইন্টার্নশিপ ছাড়া আমরা কোনো গ্র্যাজুয়েট গ্রহণ করব না। একই সাথে আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে ওয়েলকাম করতে হবে, অ্যাকোমোডেট করতে হবে যে 3 মাস 6 মাসের জন্য ছেলে মেয়েরা যদি আসে তাহলে তারা শিখুক কাজ। এমনকি কম বয়সে তো আরো কম বয়সে HSC লেভেলও দেখি ঈদ চাঁদের সময় আড়ঙে তারা কাজ করে, এফএক্সে কাজ করে। এই জিনিসগুলোকে আমাদের আরো প্রমোট করতে হবে যাতে কম বয়স থেকেই বিজনেস এবং কাজের ফ্লেভারটা পায় আমাদের ছেলেমেয়েরা, তার ফলে তাদের সঠিক ম্যাচিউরিটি আসবে, পাঠ্যপুস্তক ছাড়াও জীবনের সম্পর্কে পরিচয় ঘটবে, এবং আমাদের কাজের জায়গায় তাদের ম্যাচিউরিটিটা আগেই যেতে আসবে। এখন লো হ্যাঙ্গিং ফ্রুটস কিছু সাজেস্ট করছি, বিজনেস ফোরকাস্টিং, ইন্টারন্যাশনাল মার্কেটিং, ব্র্যান্ডিং, এবং সাপ্লাই চেইন অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট ফর SMEs পার্টিকুলারলি এটা, এবং ই কমার্স এন্টারপ্রেনারশিপ, এগুলো নিয়ে আমরা কিন্তু ক্যাপাসিটি বিল্ডিং এর কাজ ইমিডিয়েটলি শুরু করতে পারি। ঢাকা চেম্বারের বিজনেস ইনস্টিটিউট আছে, যেহেতু ঢাকা চেম্বারের সাথে কাজ করছি তাদের কথাটাই মাথায় আসলো, দে হ্যাভ এন এক্সেলেন্ট সাপ্লাই চেইন কোর্সেস, কিন্তু এটা ছাড়াও অন্যান্য আরো কিছু ট্রেনিং প্রোডাক্ট তাদেরকে শুরু করা উচিত ইমিডিয়েট। আর বিজনেস সার্ভিস, বিশেষ করে মার্কেট লিঙ্কেজ ফ্রম ফার্ম অ্যান্ড নন ফার্ম রুরাল প্রোডাক্ট, এইটা আলোচনা হচ্ছে যে আমাদের কৃষিক্ষেত্রে কিন্তু ক্ষতিটা হয়নি এবং কোভিড এর কারণে তাদের ব্যবসার সুযোগ বেড়েছে, এগ্রি প্রসেসিং এর সুযোগ বেড়েছে, ডেলিভারির সুযোগ বেড়েছে, এটাকে আমরা আরেকটু ফর্মালাইজ করতে পারি কি? লেট আস ট্রাই। আমেরিকার বাজারে, ইউরোপের বাজারে আমরা কি নিজস্ব একটা প্রোডাক্ট করতে পারি না সম্মিলিতভাবে? কোন একটা বিশেষ কোম্পানি যদি করতে পারে তো ভালোই, আর যদি না পারে আমরা আমাদের গার্মেন্টস এর জন্য কি বিশেষ ব্র্যান্ড করতে পারি না? লেট আস ট্রাই। এবং প্রোডাক্ট স্পেসিফিক কোয়ালিটি স্ট্যান্ডার্ড আমাদেরকে মেনটেন করতে হবে, সেই জন্য আমাদেরকে সক্ষমতা অর্জন করতে হবে। এবং আমার স্লাইড শেষ, আমি সবাইকে আমন্ত্রণ জানাবো এটার এখন ডিসকাশন করার জন্য। প্রেসিডেন্ট সাহেব, স্যার, আই ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ভেরি ইনসাইটফুল এন্ড ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন। তো এখানে অনেক কিছু আমরা দেখতে পেলাম, আপনি যা বললেন যে স্পেশালি আমাদের প্রবাসী থেকে যারা ফেরত আসছে ওনাদের কর্মসংস্থান কেমনে করে ওনাকে রিইন্টিগ্রেশন করবো কেমনে করে টু দ্য ওয়ার্কফোর্স, তারপরে এখানে স্টুডেন্টস যারা আছে এখানে ওনারা আপনি অ্যাপ্রেন্টিসশিপের কথা বললেন, দিস ইজ এ নিউ কনসেপ্ট, বাইরে আমরা দেখি কিন্তু বাংলাদেশ ইজ এ নিউ থিং। তো আশা করি আমাদের যারা ডিসকাশন আছে এনারা এইগুলা দেখেন give some insights into the presentation today. But prothome ami onurodh korbo engineer Akbar Al Hakim Sahab ke, president Bangladesh Philippine Chamber of Commerce and Industry and founder and head coach Center for Leadership. Akbar bhai, apni jodi kichu bolen amader ei ajke je presentation dekhlen etar upore, and also ami chabo je apni ei point to address koren je covid e এই কোভিড এর কারণে আমাদের ধরেন সবাই একটা মানে এভরিথিং ইজ গোয়িং থ্রু ডিপ্রেশন, একটা ডিপ্রেসিং একটা মোড এর মধ্যে, কারণ ব্যবসা মানে ব্যবসার ক্ষেত্রে বলেন, আমাদের দৈনন্দিন জীবনের কথা বলেন, হ্যাঁ, সো হাউ মানে হাউ ক্যান উই অ্যাডাপ্ট আওয়ারসেলভস, মানে হাউ ক্যান উই হ্যাভ হোপ এন্ড লুক ফরওয়ার্ড এন্ড টেক এভরিথিং ইন এ পজিটিভ স্টেপ এন্ড গো ফরওয়ার্ড। আকবর ভাই প্লিজ আপনি যদি একটু বলেন। Thank you, Mr. President. শুনতে পাচ্ছেন? জি জি জি, প্লিজ প্লিজ গো আহেড। আসসালামু আলাইকুম সবাইকে, গুড মর্নিং। আমি আর ফেলিসিটেশনস এর মধ্যে না গিয়ে সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা। জাস্ট কুইকলি আরম্ভ করি, সেটা হচ্ছে ওয়ান ইজ আমরা যেটা জানি আর এক হচ্ছে যেটা আমরা জানি না। সো ওয়ান থিং দ্যাট উই নো ইজ পুরা পৃথিবী আমাদের দেশ সহকারে ইটস ইন আ ক্রাইসিস সিচুয়েশন। সো আমাদের আজকের
webinar's title holo post COVID. So interestingly enough, we're still in very much in COVID, and COVID is probably going to stay with us for at least another year, maybe even 2 years, you know, depending on the recovery. Perhaps it's going to be a long U recovery instead of a V recovery. So current situation, outlook, and then past COVID outlook. So current situation, many things has been covered. It is a real situation. Jodiyo jokhon COVID situation ta arambo hoy, tokhon amra ekta ki bole amader oi bidesh theke money remittance, we saw a spike. So that was a very much a temporary spike, because oi lokjon chakri chole jawar age taka pathay ar ki. So etar real effect we'll start seeing in the second half of this year. Very rightfully so. So এটা একটা আমাদের অর্থনীতির উপরে এটা একটা চাপ সৃষ্টি করবে আর দ্বিতীয় হচ্ছে যে ওভারঅল ওয়ার্ল্ড ডিমান্ড তো সাংঘাতিক ভাবে হ্রাস পেয়েছে এবং সেটা ইমিডিয়েট ফিউচারে সেটা আমরা দেখতে পাচ্ছি না যে দ্যাট ওইটার কোনো রিলিফ পাওয়া যাবে একটা রিসেন্ট স্টাডিতে দেখা গেছে লাস্ট 6 মান্থসে নাম্বার অফ আওয়ার্স এর উপরে একটা ক্যালকুলেশন করা হয়েছে যেটাতে দেখা গিয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইড 400 মিলিয়ন জবস হ্যাজ বিন লস্ট আপনি যদি নাম্বার অফ আওয়ার্স ওয়ার্ক যদি চিন্তা করেন সেই হিসাবে 400 মিলিয়ন সো ইটস আ রিয়েল থ্রেট এখন আমাদের কারেন্ট সিচুয়েশনে আর উই ইকুইপড ওয়ান ফ্রম অ্যান ইকোনমিক স্ট্যান্ডপয়েন্ট আরেকটা হচ্ছে ফ্রম আ স্কিল স্ট্যান্ডপয়েন্ট তো স্কিল স্ট্যান্ডপয়েন্ট থেকে আমি বলি ইকোনমিক স্ট্যান্ডপয়েন্ট থেকে তো সবাই আপনারা ভালোই জানেন এবং বোঝেন বাট স্কিলস যেহেতু আমরা আজকে স্কিলস নিয়ে কথা বলছি স্কিল স্ট্যান্ডপয়েন্ট থেকে একটু কুইকলি বলি ওয়ান ইজ আমাদের अगेन কিনোট স্পিকার তুলে ধরেছেন যে আমাদের মূলত লো স্কিলড ওয়ার্কফোর্স ইজ মোস্টলি হোয়াট উই হ্যাভ এন্ড আমরা যে ম্যানেজেরিয়াল স্কিলস বিদেশ থেকে যে ইম্পোর্ট করি সেটা ইয়েস দ্যাট ইজ অলসো গ্রোয়িং বাট আমাদের জনসংখ্যার হিসাবে আমাদের লো স্কিলড ম্যান পাওয়ারই বেশি এখন কারেন্ট সিচুয়েশনে উইথ দ্য কোভিড সিচুয়েশন স্পেশালি আমরা দেখতে পাচ্ছি যে টেকনোলজির একটা সাংঘাতিক সার্জ হয়েছে বিকজ সবাই বাসা থেকে কাজ করছে এন্ড স্টাফ লাইক দ্যাট সো টেকনোলজির একটা তো আমি বলবো যে থ্যাংক গড আমাদের দেশে যে আমাদের ডিজিটাল বাংলাদেশে যে উদ্যোগটা নেওয়া হয়েছিল বেশ কিছু বছর ধরে দ্যাট হ্যাজ কাম টু প্লে নাও ওটা যদি না করা হতো আমাদের যদি মোবাইল পেনিট্রেশন তারপরে ব্রডব্যান্ড ইত্যাদি যদি না থাকতো আমাদের যে কি অবস্থা হতো গড অনলি নোস সো ফ্রম দ্যাট স্ট্যান্ডপয়েন্ট এট লিস্ট আই কংগ্রাচুলেট দ্য গভর্নমেন্ট যে এই পদক্ষেপ নেওয়ার জন্য আজকে আমরা একদম পানিতে পড়ে যাইনি না স্পেসিফিক স্কিল সেটস নিয়ে আমি আমাদের কিনোট স্পিকারেরও এটাতে দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে যে ভবিষ্যতে অ্যাজ উইথ দি অ্যাডভেন্ট অফ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কি কি স্কিল সেটস প্রয়োজন হবে এটা কিন্তু ইটস প্রিটি নোন টু আস নোন ইন দ্য সেন্স দ্যাট OECD বলেন কিংবা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলেন বিভিন্ন প্রতিষ্ঠান দে হ্যাভ ডান আ লট অফ স্টাডিজ অন দিস তো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইজ আমরা যে এক হচ্ছে ফ্রম অ্যান এডুকেশনাল স্ট্যান্ডপয়েন্ট আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে টাইপের শিক্ষার্থী যে টাইপের স্টুডেন্টস আমরা পাস করছি মোস্ট অফ দি স্কিল সেটস যেগুলো নিয়ে পাস করে বের হচ্ছে উইল বি অবসোলিট ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম উইল বি অবসোলিট অল রিপিটেটিভ টাস্কস ইভেন অ্যাকাউন্টিং লটস অফ ইঞ্জিনিয়ারিং জবস এন্ড স্টাফ লাইক দ্যাট উইল বি টেকেন ওভার বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড রোবোটিক্স এন্ড স্টাফ লাইক দ্যাট সো which skill sets in particular in the future holo dorkar shegulo hocche apnar muloto critical thinking apnar independent thinking you keynote speaker apne otate touch korechen jodio so those are some of the skill sets along with others to amader deshe unfortunately amra amader shiksha protishthan gula we are not equipped really to train our kids in critical thinking আমরা যারা ব্যবসায়ী মহলে আছি যারা আমরা নিয়মিত হায়ার করি তারা আমরা এই চ্যালেঞ্জ প্রতিদিনই আমরা ফেস করি যে ইফ ইউ আপনি যদি একটা একটা সেট
একটা প্যারামিটারের মধ্যে যদি কাজ করতে দেন সবাই মোটামুটি হয়তো পারে, কিন্তু যেই মুহূর্তে আপনি রুলস গুলো যদি চেঞ্জ করে দেন তখন দেখা যাচ্ছে আর পারে না। সো এডুকেশনাল ইনস্টিটিউশনস এই হিসাবে চিন্তা করলে আমাদের ফ্রম আ বাজেটারি স্ট্যান্ডপয়েন্ট, গভর্নমেন্টের কথা বলছি, ফ্রম আ বাজেটারি স্ট্যান্ডপয়েন্ট আ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ মানি রিয়েলি নিডস টু বি স্পেন্ট অন দি এডুকেশন সিস্টেম। সোশ্যাল সেফটি, কারেন্ট সিচুয়েশনে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের জন্য আমাদের টাকা ব্যয় করা উচিত। And looking into the future, as we start spending money in these eishob khate jokhon spend kora arambho korbo, hopefully amader slowly will start generating more thinkers rather than just followers, jeta fourth industrial revolution e khubi dorkar. So President Shahab, ami ei bolei amar sankhipto. Thank you so much. Yeah. Thank you so much, Engineer Akbar Hakim Shahab, very insightful discussion and points raised by you. And ami ekhon onurodh korbo janab Atik Rapani Sahab, FCA Managing Director, The Computers Limited. To Atik Sahab also amader Dhaka Chamber er sodosho, are very tech savvy person. To ami ei shubhade ami bolte chai je Atik bhai, apni jodi 4IR er angle ta, 4IR, তারপর ব্লক চেইন, ধরেন বিগ ডেটা, আইওটি, আমরা এগুলো নিয়ে এখন কথা বলছি, সো এইটা কেমনে আমরা ফিটিং করব টু দ্য ফিউচার স্কিল সেট? জি জি জি, হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রেসিডেন্ট শামস, এবং থ্যাংক ইউ ঢাকা চেম্বার ফর ইনভাইটিং মি টু সে ফিউ ওয়ার্ডস, এবং আই কংগ্রেচুলেট দ্য পেপার প্রেজেন্টার ফর ওয়ান্ডারফুল পেপার অ্যান্ড অলসো আকবর ভাই ফর ওয়ান্ডারফুল কমেন্ট। তো আমি আমি যদি একটু শুরু করতে চাই, মানে এখন হচ্ছে কি, মানে পোস্ট মানে পোস্ট কোভিড এখন হয়নি, বাট দিস ইজ কোভিড 19 এর আগে কিন্তু আনসার্টেনটিজ ওয়্যার দেয়ার, এবং এখন আমাদেরকে মানে সার্ভাইভ করতে হলে নট দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড দ্য ফিটেস্ট, মানে যারা চেঞ্জ ম্যানেজ করতে পারি, যারা ফ্লেক্সিবল হতে পারি, যারা একটু ওপেন হতে পারি, কারণ হচ্ছে কি এখন আমি যেটা মানে আল কাম টু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড ইন আদার টেকনোলজিস, বাট ইস এখন আমাদের কিন্তু একটা স্পেকট্রামে উই হ্যাভ, মানে আমাদের যেমন ইন্ডাস্ট্রি রেডিনেসটা ডিপেন্ড করে আমি কোথায় আছি, আমাদের যদি স্পেকট্রাম অফ ইন্ডাস্ট্রি আমি বলি, এখানে দেয়ার আর সাম হার্ড টু ডিজিটাইজ, ভেরি পিপল সেন্ট্রিক এক এন্ডে, আবার আছে কিছু ইজি টু ডিজিটাইজ অ্যান্ড লেস পিপল সেন্ট্রিক, আর অফকোর্স খুব ডিজিটাইজ কোম্পানি তো আছেই। এখন মানে আমাদেরকে বুঝতে হবে আমি স্পেকট্রামের কোন জায়গায় আছি, আমাদের এই যে রেডিনেস এবং যে ইনভেস্টমেন্ট এবং স্কিলস লাগবে সেটা ডিপেন্ড করবে আমি আছি কোথায়। আমি যদি ভেরি hard to digitize এবং পিপল সেন্ট্রিক এই এন্ডে থাকি, তাহলে আমাকে এখন একটু মানে মর্ফ করতে হবে, উই হ্যাভ টু মর্ফ ইনটু, আমাদের যদি অর্গানাইজেশন আমরা যদি আগের মতই রাখি তাহলে তো আমাদের হচ্ছে না, উই হ্যাভ টু কাইন্ড অফ চেঞ্জ আওয়ার স্ট্র্যাটেজিস, আমি যেন একটু চেঞ্জ করে মর্ফ করে এমন একটা সিচুয়েশন আসতে পারি যেখানে উই হ্যাভ বিকাম লেস পিপল সেন্ট্রিক অ্যান্ড ইজি টু ডিজিটাইজ, কারণ ইজি, কারণ আপনার টেকনোলজির ইন্ট্রুশন তো এসছে টু 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 অটোমেট প্রসেসেস, টু ইম্প্রুভ processes, এবং আমরা যেন আরো বেশি প্রোডাক্টিভ হতে পারি, এখন এটাকে আমাদের আরো বেশি আঁকড়ে ধরতে হবে। বাট এখন হচ্ছে কি সবকিছু কিন্তু একটা একটা হোলিস্টিক মানে জিনিস, যেমন ধরেন এই যে আমি যদি এখন বলি পিপল সেন্ট্রিক, এখন আমি যদি এমন একটা অর্গানাইজেশন আছি যেখানে আই ক্যানট এফোর্ড টু হ্যাভ ফুল টাইম এমপ্লয়িজ, তাহলে আমি তাদেরকে হয়তো এনকারেজ করবো টু বিকাম এন্টারপ্রেনার, সেলফ ওয়ান ম্যান এন্টারপ্রেনার। এখন ওয়ান ম্যান এন্টারপ্রেনার হলে তাকে সেই স্কিলস দিতে অবশ্যই কিছু সাহায্য করতে হবে, বাট হি অলসো হ্যাজ টু ফাইন্ড বাংলাদেশ এ আইডিয়াল প্লেস টু স্টার্ট অ্যান এন্টারপ্রেনারশিপ জার্নি। এখন আমাদের সেজন্য গভর্নমেন্টের তরফ থেকে ওই অর্গানাইজেশনাল এফিসিয়েন্সি এনেটেনে এমন একটা আইডিয়াল সিচুয়েশন তৈরি করতে হবে যে বাংলাদেশ বিকামস আ মানে হেভেন, না হলেও ইউনো ক্লোজ টু হেভেন ফর স্মল এন্টারপ্রেনার্স। এখন আমরা যদি 1 কোটি এন্টারপ্রেনার থাকে, মানে সিঙ্গল, আপনারা দেখেন যদি সুইডেন ডেনমার্ক দেখেন, দেয়ার আর মেনি ওয়ান ম্যান কোম্পানিজ, ওয়ান ম্যান কোম্পানিজের সুবিধা কি, এরা ফের এফিসিয়েন্ট হয়, এদের ডিসিশন মেকিং ইজি, এবং এরা কিন্তু খুব দ্রুত আগাতে পারে, মানে অফকোর্স দেয়ার আর প্লেসেস ফর জায়েন্ট কর্পোরেশন, তারা যেভাবে চলছে সেভাবে থাকুক, বাট আমাদের যদি সামগ্রিক উন্নতি করতে হয়, মানে কোভিড 19 ইজ এ ওয়েক আপ কল, বাট আমাদেরকে ফ্লেক্সিবল হতে হবে, তাহলে এই ওয়ান ম্যান
But micro entrepreneurs the জন্য একটা ideal situation. They should be able to the license to trade in 5 minutes. তার exchequer যদি টাকা জমা দিতে হয় in 5 minutes, মানে তাদের কোন unencumbered একটা environment লাগবে. এখন এগুলি কিন্তু are essential. আমি যদি basic জিনিসগুলি ঠিক না করি, আমি কিন্তু উপরে যতই কিছু করতে যাই, it won't work. Just like মানে education. Education has to start from মানে class one. সুতরাং আপনি যদি ওখান থেকে আমাদের গুড টিচার্স গুড স্কুলস না হয়, ওই পরবর্তীকালে টিভেট টিভেট করে আপনার চেষ্টা করা যায়, কিন্তু ইটস ভেরি টাফ থিং। আপনি যদি মানে সুতরাং এখন একটা হচ্ছে আমি যেটা বলতে যাচ্ছিলাম হার্ড টু ডিজিটাইজ, এবং যদি হয় তাহলে আপনাকে মর্ফ করতে হবে ইন্টু অ্যান অর্গানাইজেশন যেখানে আপনি ইজি টু ডিজিটাইজ করতে পারেন এবং একটু যেন লেস পিপল সেন্ট্রিক হয়। আর মানুষকে তো রিট্রেঞ্চ করা যাবে না, উই হ্যাভ টু লিভ ইন আ সোসাইটি ওয়্যার এভরিবডি ইজ হ্যাপি। সুতরাং মানুষকে রিস্কিলিং ট্রেনিং করা, এগুলি কিন্তু গভর্নমেন্টের সঙ্গে মিলে এমন একটা ক্রিয়েটিভ এনভায়রনমেন্ট করতে হবে যেখানে মানে উই এনকারেজ সাচ enterprise or entrepreneurship, এবং এটা কিন্তু একদম essential, because আমরা যদি flexible হতে চাই তাহলে আমাদেরকে individual কে individual entrepreneur কে strong করতে হবে। আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে এখন আমাদের digitization, এখন digitization of course I congratulate Bangladesh government digitization এবং এটা যা মানে আগাচ্ছে, কিন্তু দেখেন আমাদের problems গুলি process কে আমরা automate process কে improve করতে চাই কিন্তু tools change হয়ে যাচ্ছে। এই যে যেটা president সাহেব বললেন মানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল মানে এভরি টেকনোলজি কামস উইথ বোন অ্যান্ড বেইন, মানে সবকিছুরই প্লাস মাইনাস থাকে কিন্তু আমাদের অ্যাডভান্টেজটা নিতে হবে। সুতরাং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের নানান দিক আছে। একটা হচ্ছে গিয়ে ধরুন আপনি যদি বড় ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি হয় সেখানে তো আপনার ন্যাচারালি অনেক এমবেডেড টেকনোলজি সম্বন্ধ মাইক্রোপ্রসেসর কন্ট্রোল ইকুইপমেন্ট এসে অনেক লোকের মানে রিপ্লেসমেন্ট করে দিচ্ছে, কিন্তু ওই লোকদেরকে আপনাকে বা রিস্কিলিং করে আপনি হয়তো অন্য জায়গায় শিফট করে দিচ্ছেন। আর অন্যদিকে হচ্ছে এই যে এআই টিআই বিগ ডেটা মানে এগুলি হচ্ছে কি, এগুলো আমাদের ইউজ করতে হবে আমাদের অ্যাডভান্টেজের জন্য। আমরা যেন যেমন আমি যদি একটা কথা বলি, আমাদের গভর্নমেন্টকে এফিশিয়েন্ট হতেই হবে। আমরা যদি এসডিজি গোলস অ্যাচিভ করতে চাই 2030, 10 বছর আছে, লিভ নো ওয়ান বিহাইন্ড এটা একটা মেইন গোল। এখন লিভ নো ওয়ান বিহাইন্ড মানে 16 কোটি লোকের কাউকে যেন পিছিয়ে না ফেরে সবাইকে, তাহলে তো আপনার গভর্নমেন্টের একটা 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 ভেরি বেসিক এফিশিয়েন্ট স্ট্রাটা লাগবে। সেখানে ব্লকচেইন টেকনোলজি যেসব আসছে হয়তো একটু বেশি শোনা যায়, ডিজিটাইজেশনে যদি ব্লকচেইন এনেবল করা যায় তাহলে অনেক রিলায়েবল রেকর্ড কিপিং হয়, এবং এখানে যদি আমাদের রিলায়েবল রেকর্ড কিপিং হয় তাহলে ইউ গেট কারেক্ট রেকর্ডস, কারেক্ট ইনফরমেশন, আপনি ডিসিশন নিতে পারেন, কুইক করতে পারেন। সুতরাং আপনার এই যে ডেটা বাইস মানে ডেটা সায়েন্স আছে, এআই আছে, হোয়াট এআই ডাজ, এআই আপনাকে হয়তো ওই ডেটার মধ্যে থেকে আপনাকে বের করে দেবে যে কোনটা অপটিমাম ওয়েতে আগানো যায়। কারণ আমাদের যত মিনিস্ট্রি আছে, 50টা মিনিস্ট্রি এখানে যিনি যারা সরকার থেকে এসছেন, মানে আমাদের সবাইকে এফিশিয়েন্ট হতে হবে। এফিশিয়েন্ট হওয়ার জন্য সফটওয়্যার ডেটার কোনো বিকল্প নাই, কিন্তু এটা আপনাদেরকে রাইটলি আমাদেরকে ইমপ্লয়মেন্ট আমরা হঠাৎ করে উপরে থেকে আনা যায় এবং এটা সময় লাগে, ইট টেক্স টাইম। আমাদের লোকজনকেও আপনার ওইভাব উদ্বুদ্ধ করতে হবে। সুতরাং এই যে আমরা আমি যেটা বলতে আসছিলাম আমাদের স্পেকট্রামে হার্ড টু ডিজিটাইজ এবং পিপল সেন্ট্রিক, আর সুতরাং এই স্পেকট্রামে যারা যেখানে আছে আমাদের সেইভাবে আমাদেরকে স্ট্র্যাটেজি নিতে হবে। ইফ আই এম এ রেস্টুরেন্ট তাহলে আমাকে অনলাইনে যেতে হবে, আমি যদি একটা হসপিটাল, আমি যদি একটা হোটেল হই তাহলে আমি জানি না হোটেল টার্ন ইনটু হসপিটাল বোধহয় ইন দ্য ইমিডিয়েট মানে প্রসপেক্ট। কিন্তু আপনার আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরা কেমন করে মর্ফ করতে পারি ইনটু অ্যান অর্গানাইজেশন, এটাই হচ্ছে আমি আমি সেট করছি শামস। এই ফোরআইওয়ারের যেটা হচ্ছে, ফোরআইওয়ার উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল। আমরা ফোরআইওয়ারকে জাস্ট ইউনো মানে ধরে নিয়ে এসে, কারণ মানে উই ওয়ান্ট এ হ্যাপি সোসাইটি, উই ক্যানট জাস্ট ইউনো রিপ্লেস পিপল। সুতরাং আমাদের সবকিছু টেকনোলজি সবকিছু মিলিয়ে একটা কিছু করার জন্য উই হ্যাভ টু হ্যাভ এ স্ট্রং গভর্নমেন্ট প্রাইভেট পার্টনারশিপ, অ্যান্ড অলসো গভর্নমেন্টের এজেন্সিগুলিকে স্ট্রং করতে হবে। আর হ্যাজ টু বি পিপুল সেন্ট্রিক, 5 মিনিটে ট্রেড লাইসেন্স, 5 মিনিটে আমি ট্যাক্স দিতে পারবো, এরকম ব্যবস্থা না করতে পারলে উই ক্যানট এনকারেজ ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনার্স। থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রধান অতিথি মনে হয় যুক্ত হয়েছেন, তাকে আপনি ওয়েলকাম করতে পারেন। জি, আমাদের প্রধান অতিথি আজকের এই আলোচনায় জনাব মহিবুদ হাসান চৌধুরী এমপি। দোফল, শুনতে পাচ্ছেন? আমাদের মধ্যে উপস্থিত আছে জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি, ডেপুটি মিনিস্টার, মিনিস্টার অফ এডুকেশন,
আপনাকে স্বাগত জানাই আজকের ডিসকাশনে। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি যে আপনি আজকে চিটাগাং অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন আর এর মধ্যে আমাদের সাথে জয়েন করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি এই সময় আমি অনুরোধ করব আমাদের ডিসকাশন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মেম্বার জয়েন্ট সেক্রেটারি ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, আপনি যদি আমাদের আজকের যে আলোচনা এন্ড স্পেশালি এই সময় যে এই পোস্ট কোভিড এর যে যে পরিস্থিতি হবে এখানে স্কিলস উইল বি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, তো আপনাদের কি উদ্যোগ নিচ্ছেন আপনারা আর আজকে যে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে এই আলোকে আপনার কি চিন্তাধারা মানে আপনার যদি একটু শেয়ার করেন। থ্যাংক ইউ জনাব রাজ্জাক। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি অপরচুনিটি টু সে সামথিং। জি প্লিজ। আমি প্রথমেই মাননীয় ডিপুটি মিনিস্টার অফ এডুকেশন আজকের চেয়ার ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ওনার পার্টিসিপেশনের জন্য এবং স্পেশাল গেস্ট আছেন এবং উপস্থিত সুযোগ। আসসালামু আলাইকুম। আজকের যে ইস্যুটা সেটা খুবই পার্টিনেন্ট ইস্যু, যে পোস্ট কোভিড industry readiness, investment and skills. Three key words here. One is industry readiness, another is investment, another is skill. But skill is a vital word that is related to industry readiness and also for the investment also. Key attracts both these things. But reality, I thanks the keynote speaker. He has already provided many information for brainstorming. From skills point of view, I just like to say something. It's a reality that our educated people are being more unemployed. This is the reality of our country. And post-COVID, সেই সিচুয়েশনটা আসতে হয়তো আরো সময় লাগবে। আমরা এখন ডিউরিং কোভিড নিয়েও চিন্তা করছি, পোস্ট কোভিড নিয়েও চিন্তা করছি। পোস্ট কোভিডে আমাদের অনেকগুলো থ্রেট আমাদের জন্য আছে, বা এখনই আমরা যে জিনিসগুলো শুরু হয়েছে, যেমন আমরা বলেছেন যে ডিসরাপশনস অফ ট্রেড বিজনেস অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট অফ ওভারঅল ইকোনমির উপরে, আমাদের ডেমোগ্রাফিতে একটা বড় ধরনের প্রেশার পড়ছে যে রিটার্নি মাইগ্রেন্টরা চলে আসছেন, বিশেষ করে পার্টিকুলারলি মিডিল ইস্ট এবং কান্ট্রি থেকে। আবার আমাদের ডোমেস্টিক মার্কেটও যে 13% আনএমপ্লয়মেন্ট হয়েছে ডোমেস্টিক মার্কেট, আমাদের সেক্টর কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আদার মোট যে সার্ভিস সেক্টরটা ছিল আইএনজি, ইভেন আমাদের যে ইনফর্মাল সেক্টর ছিল, এই সেক্টরগুলোতে প্রেশার পড়ছে। এবং লাস্ট অফ অল যে জিনিসটা, যে আসলে পোস্ট কোভিড সিচুয়েশন আমরা যেটা চিন্তা করছি, হাউ লং ইট উইল সেট, কতদিন পরে পোস্ট কোভিড শুরু হবে, সেটাও কিন্তু একটা আনসার্টেনটি রয়ে গেছে। এবং আরও একটা বিষয় এর সাথে যোগ হচ্ছে, অনেক সিচুয়েশনের সাথেই সারা বিশ্বব্যাপী হয়তো একটা মানে খাদ্য ঘাটতিরও সম্ভাবনা দেখা দিতে পারে। সবগুলো বিষয় চিন্তা করলে আমাদের আবার কিছু পটেনশিয়ালিটি বা কিছু অপরচুনিটি আমাদের সামনে রয়ে গেছে। কিছু সেক্টর যেমন ডিগ্রেডিং টেন্ডেন্সিতে চলে যাচ্ছে বা ডিক্লাইনিং ইয়েতে চলে যাচ্ছে বাই দিস টাইম, কিন্তু আইসিটি একটা বুমিং সেক্টর। এবং আজকে আজকে আমরা যে এই ভার্চুয়াল মিটিংটা করছি, একজন ধন্যবাদ জানিয়েছেন, আজকে ভার্চুয়াল মিটিংটা কিন্তু আমরা আইসিটির কিছুটা প্রিপারেশন, আমরা সরকারকে অবশ্যই ধন্যবাদ দিব যে ডিজিটাল বাংলাদেশের সুবাদে আজকে অ্যাটলিস্ট আমরা এই বেনিফিটটা মানে অ্যাভেল করতে পারছি। আইসিটি যে বুমিং সেক্টর, এটা অনেক অপরচুনিটি রয়েছে। এখানে ই কমার্স, ই এডুকেশন, ই এডুকেশন, ই হেলথ, এভরিথিং ক্যান বি ডান ফ্রম ইউজিং আইসিটি ফ্যাসিলিটিস। আনাদার সেক্টর ইজ মে বি ফার্মাসিউটিক্যাল, হেলথ সেক্টর, ইভেন এগ্রিকালচার সেক্টর ইজ বুমিং আফটার কোভিড সিচুয়েশন। সো হোয়াট ইজ আওয়ার প্রিপারেশন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আর আই থিঙ্ক দ্য কিনোট স্পিকার হ্যাজ পয়েন্টেড আউট দ্য থ্রি ভাইটাল থিংস, দ্যাট দ্য ল্যাক অফ রিসার্চ পেপার্স বা কোয়ালিটি রিসার্চ পেপার্স, উই ক্যানট properly forecast the demand of a particular sector or industries. There is no lack of critical thinking also, and the lack of innovation also. আমাদের অনেক ইউনিভার্সিটি, আমি কাউকে ব্লেম দিচ্ছি না, বাট আমরা অনেকটা পুঁথিগত ইয়ের উপরে নির্ভরশীল আছি। যদি এই রিসার্চ ওরিয়েন্টেড জিনিসগুলো, রিসার্চটা যদি কোয়ালিটি রিসার্চ হতো, যেখান থেকে আমার ইন্ডাস্ট্রির ডিমান্ডটা কী বা ভবিষ্যতে কী ডিমান্ড আসছে, আমি যদি ট্রেন্ডটা ফিক্স আপ করতে পারতাম, তাহলে কিন্তু আমার স্ট্র্যাটেজি ফিক্স আপ করা ভেরি ইজি হতো। সো আমাদের যে সমস্যাটা এখানে সেটা হলো যে আমরা মার্কেট ড্রিভেন অথবা ইন্ডাস্ট্রি নিড যে ডিমান্ডটা সেটা প্রপারলি ফোকাস করতে পারছি না, দ্যাট ইজ ওয়ান অফ আওয়ার লিমিটেশন। দেন
আমাদেরকে চিন্তা করতে হবে যে যদি ইনভেস্টমেন্ট এবং ইন্ডাস্ট্রিকে রেডিনেস করতে চাই তাহলে আমার কোয়ালিটি স্কিল দরকার পড়বে এবং প্রোডাক্টিভিটি যাতে বাড়ে সেরকম চিন্তা করতে হবে। কারণ আমরা দেখেন যদি এই যে ইতিমধ্যে জাপান এবং দক্ষিণ কোরিয়া যে মানে ইনভেস্টমেন্ট রিলোকেশনের একটা প্রস্তাব নিয়ে তারা বিভিন্ন জায়গায় সার্চিং করছে, এই অপরচুনিটিটাও যদি আমরা হেল্প করতে চাই আমাদের প্রধান একটা অন্যতম কি ইন্ডিকেটর কিন্তু ইজি ওয়ার্কফোর্স বা চিপ ওয়ার্কফোর্স, বাট আমার প্রোডাক্টিভিটি 40%। সো আমরা যেটা চিন্তা করছি আমাদের এখন স্কিল ডেভেলপমেন্ট অবশ্যই সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে, দ্যাট শুড বি কোয়ালিটি স্কিল হবে, কারণ যেহেতু এডুকেটেড লোক বেশি আনএমপ্লয়মেন্ট হচ্ছে, বেশি আনএমপ্লয়েড হচ্ছে, একজন স্কিল সার্টিফিকেট হোল্ডারও যদি আনএমপ্লয়েড হয়ে যায় দ্যাট উইল অ্যানাদার ডেভাস্টেটিং কান্ট্রি অলসো। সো আমাদেরকে অবশ্যই স্কিল যেগুলো দিব সে স্কিলটা যেন কোয়ালিটি স্কিল হয়, এবং এনার্জি ফরমেশনের একটা অন্যতম উদ্দেশ্য হলো যে এরা একটা কোয়ালিটি অ্যাসিউরেন্স করে স্কিলটা, এবং সরকারের প্রায় 23টা মিনিট এবং 25টা ডিপার্টমেন্টের সাথে স্কিল ডেভেলপমেন্টের সাথে জড়িত আছে, এই সকলকে কোয়ার্ডিনেশনের একটা ওয়েল কোয়ার্ডিনেটেড অবস্থায় নিয়ে যাতে একটা মানে মার্কেট ড্রিভেন এবং ইন্ডাস্ট্রি নিড বেসড একটা কোয়ালিটি স্কিল দেওয়া যায় সেই ব্যাপারে এনএসডি এর অবতারণা এবং মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের তত্ত্বাবধানে এই অফিস আছে, এবং আমরা কিভাবে একটা মানে স্কিল ইকোসিস্টেমটাকে আরো কোয়ালিটি ওরিয়েন্টেড করা যায় সেই ব্যাপারে সবাইকে নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছি। আমাদের প্রতিষ্ঠান যদিও নতুন প্রতিষ্ঠান, নতুন চেয়ারম্যান মহোদয় জয়েন করেছেন ওনার উদ্যোগে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের তত্ত্বাবধানে এবং তাদের নির্দেশনা অনুযায়ী আমরা কোয়ালিটি স্কিল যাতে এনশিওর করা যায় সেই মেকানিজম গুলো নিয়ে আগাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাজদাক সাহেব। আমি জাস্ট সবার অবগতিতে জানাচ্ছি আপনাদের স্ক্রিনের উপরে ডান সাইডে একটা কিউএনএ একটা বাটন আছে, কারোর জন্য কোনো প্রশ্ন থাকে আপনারা ওখানে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আর ওপেন ডিসকাশনের সময় কেউ যদি কথা বলতে চায়, আপনারা যদি কেউ আপনাদের বক্তব্য দিতে চান একটু হ্যান্ড রেজ করে একটা মেসেজ করে তাহলে আমরা ওইভাবে দেখবো। আর যেহেতু এটা একটা লিমিটেড টাইম, কারণ সিরাজ ইসলাম সাহেব উনি আবার চলে যাবে, ওনার আরেকটা মিটিং আছে আজকে, তো আমরা একটু উইদিন টাইম উই উইল ট্রাই টু ফিনিশ দিস। হ্যাঁ, তো এই পর্যায়ে আমি অনুরোধ করব জনাব শহীদুল আলম সাহেব, এনডিসি, অ্যাডিশনাল সেক্রেটারি, মিনিস্টার অফ এক্সপ্যাট্রিয়েটস, ওয়েলফেয়ার অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট, আপনি যদি কিছু বলেন। আর শুরুতে একটু বলতে চাই যে উই নো যে এখন একটা চ্যালেঞ্জিং সময়, কারণ গ্লোবালি আপনারা স্পেশালি মিডল ইস্টে আমরা দেখছি যেহেতু পেট্রোডলারের দাম কমে গেছে, ওখানে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্লোডাউন করেছে, আর ওখানে ইভেন ট্যুরিজমও এফেক্টেড হয়েছে, যেখানে আমাদের অনেক বাংলাদেশ থেকে অনেকজন ওখানে নিয়োজিত থাকে কাজে, ইভেন মালদ্বীপও আমরা দেখলাম যে মালদ্বীপ থেকেও অনেকজন বাংলাদেশে ফেরত আসছে। তো এই আমার প্রশ্ন থাকবে আপনার কাছে যে এনাদেরকে আমরা কিভাবে আমাদের এই ইকোনমিতে রিহ্যাবিলিটেট করতে পারি, এটা মাথায় রেখে যে রেমিটেন্স হলো বাংলাদেশের জন্য একটা বড় একটা দিক। এখন আমরা দেখলাম যে রেকর্ড রেমিটেন্স এই মাসে আমরা পেয়েছি, তো এটার আলোকে আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ শ্রদ্ধেয় সভাপতি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার শ্রদ্ধাভাজন বিশেষ অতিথি স্যার আছেন এখানে সহ সবাই আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। অনেকের সাথে আমার পরিচয় নেই, কারণ আমি মাঠ প্রশাসনে দীর্ঘকাল চাকরি করেছি, 24 বছর আমি মাঠে ছিলাম, সিলেটের এডিসি ছিলাম, বরিশালের জেলা প্রশাসক ছিলাম, ফলে আপনাদের নেতৃবৃন্দের সাথে অত ঘনিষ্ঠতা না থাকলেও দেশের মাটি ও মানুষকে খুব কাছ থেকে দেখে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কাজ করতে এসে এখন আমি যেটি দেখছি সেটি হচ্ছে যে বড় ধরনের সমস্যা সামনে আমাদের আছে। যেমন ধরুন 22 লক্ষ কর্মী শ্রমবাজারে আসে প্রতি বছর, সে 22 লক্ষ কর্মীর মধ্যে প্রায় 7-8 লক্ষ বিদেশে যায়। তো 8 লক্ষ যদি যেতেই না পারে তাহলে এই পুরো 8 লক্ষ মানুষ আপনার দেশীয় শ্রমবাজারের একটা চাপ তৈরি করবে। আরেকটি হবে যে যারা ফেরত আসবে এই শ্রমজীবীর সাথে, এই ওয়ার্কারের সাথে
ফেরত আসা মানুষগুলো আবার যোগ হবে। সুতরাং দেশের শ্রমবাজারে তাদেরকে রিইন্টিগ্রেট করতে হবে আমাদেরকে। যদি আমরা না করতে পারি তাহলে আমাদের আইন শৃঙ্খলা, আমাদের উন্নয়ন, আমাদের স্বপ্ন এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো এ প্রেক্ষিতে আমাদের মন্ত্রণালয় এবার স্লোগান ঠিক করেছিল, মুজিব বর্ষের স্লোগান, মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান। তো দক্ষ হয়ে বিদেশ যেতে গেলে আমরা আমাদের প্রস্তুতি গুলোকে ঠিক করার চেষ্টা করেছিলাম যে আমাদের যে টিটিসি গুলো আছে এগুলোকে টেকনিক্যাল থেকে টেকনোলজি বেসড করা যায় কিনা, আমাদের সিলেবাস গুলোকে ডিমান্ড ড্রাইভেন করা যায় কিনা, এবং সেক্ষেত্রে এনএসডি এর সাথে আমাদের কাজ করার একটা সুযোগ তৈরি করা, এই কাজগুলো কিন্তু আমাদের মন্ত্রণালয় শুরু করেছিল। এবং শুরু করার প্রেক্ষিতে কোভিড আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে যে জিনিসটি হয়েছে, পুরো কার্যক্রমটি কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে যদি আমরা নিজেদের উত্তরণ করতে চাই তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের প্রেজেন্টার যেভাবে বলেছেন যে আমাদের এন্টারপ্রেনারশিপ এর একটি বড় ব্যাপার আছে, সেগুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে। ইন্টার্নশিপটি লাগবে, সেটি হচ্ছে যে প্রাইভেট এবং পাবলিক দুই সেক্টরের কম্পিটেন্সির একটা কোলাবোরেশন লাগবে, যে আপনারা কি কি পারেন এবং সরকার কি কি পারে। সরকার যেটি পারে সেটি হচ্ছে আমার মনে হয় যে কারো কারো মাইক বলবো একটু দয়া করে বন্ধ রাখুন, একটু যদি যারা কথা বলছেন একটু যদি আপনারা দয়া করে মিউট করে রাখেন তাহলে সবাই শুনতে পারবে। তো ইন্ডাস্ট্রিতে কি প্রয়োজন আছে সেই প্রয়োজনের সাথে মিল করে ট্রেনিং সেন্টার গুলোকে সাজানো, এবং আমাদের ইউনিভার্সিটি এবং কলেজ বা স্কুল গুলোর সাথেও তার সাথে একটি মিল করা দরকার। হয়তো বা কথাটি খুব বেশি কাছে অপ্রিয় হতে পারবে, কিন্তু একটা কথা বলবো, জি প্লিজ। যারা কথা বলছেন না আপনারা যদি একটু প্লিজ আনমিউট করেন তাহলে আমাদের শুনতে সুবিধা হবে যারা কথা বলছে ওনাদের বক্তব্য। ধন্যবাদ। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে প্রাইভেট এবং পাবলিকের যে সক্ষমতার একটি সমন্বয় আমাদের প্রয়োজন। আমরা যে কর্মীদেরকে ট্রেনিং দিই সেই ক্রমেই কর্মীগণ যখন ট্রেনিং প্রাপ্ত হন তার সাথে ইন্ডাস্ট্রির একটা ব্যাকআপ থাকা দরকার। যদি আমার কর্মী ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরে সরাসরি ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ না পায় অথবা নিয়োগ না পায় তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে কর্মী ভর্তি হওয়ার ক্ষেত্রে তাদের আগ্রহ থাকবে না। আবার ইউনিভার্সিটিগুলোতে আপনারা খেয়াল করবেন যে এমন অনেক সাবজেক্টে আমরা পড়াশোনা করছি যেগুলোর সাথে ইন্ডাস্ট্রির কোনো লিংক নেই, ফলে সার্টিফিকেট যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই হিসাবে চাকরিতে আমরা যোগদান করতে পারছি না। আবার আমাদের দেশের ট্রেনিং সেন্টারগুলো যে সার্টিফিকেট দিচ্ছে বিদেশে যখন নিয়োগ লাভের জন্য যোগ্যতা যাচাই করা হচ্ছে তখন কিন্তু এই যোগ্যতার ক্ষেত্রে আমাদের সার্টিফিকেটটি সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য হচ্ছে না। ফলে বিদেশের প্রয়োজনের প্রেক্ষিতে কর্মীদেরকে ট্রেনিং দেওয়া, সিঙ্গাপুরের কতগুলো প্রতিষ্ঠান আমাদের দেশে আছে তারা পরীক্ষা এখান থেকে নিজেরাই নেয় এবং তারা এখান থেকে পরীক্ষা পাশ করলে তারা চাকরি দেয়, এটি সে ব্যবস্থাটি হয়েছে। এবং আপনারা জানেন কিছুদিন আগে জাপানের সাথে আমাদের চুক্তি হয়েছে, জাপানি ল্যাঙ্গুয়েজ শেখার পরে এই পরীক্ষাটি জাপানি এক্সপার্টরা নিয়ে থাকে, এবং যদি তারা জাপানি ল্যাঙ্গুয়েজে পাশ করে তাহলে বিনা পয়সায় তারা বিদেশ যেতে পারে, বিশেষ করে কেয়ার গিভার এবং সেবা ক্ষেত্রগুলোতে। তো ফলে আমাদের এই কর্মীগুলোর যে অসুবিধাটা হচ্ছে রেমিটেন্স প্রবাহ অব্যাহত রাখতে হয় তাহলে চাহিদার সাথে মিল করে আমাদেরকে কাজ করতে হবে। এই কাজ করার ক্ষেত্রে যদি আমরা শুধু সরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করি তাহলে এর শতভাগ সুফল আমরা পাবো না। আরেকটি বড় বিষয় হচ্ছে সেটি হচ্ছে অ্যাওয়ারনেস। যিনি বিদেশ যাওয়ার জন্য একবার উৎসাহী হন তিনি বিদেশ যাওয়ার ক্ষেত্রে উৎসাহী হওয়া মাত্রই তিনি আর দেশের কোনো কাজ করতে আগ্রহী হন না। একটা জিন্সের প্যান্ট কিনেন, একটা টি শার্ট কিনেন, অনেকদিন ঘোরেন, জিজ্ঞাসা করলে বলেন কি যে তিনি বিদেশ যাবেন, তিনি এখনো যান নাই, এই যে মানসিকতা। এবং তিনি দালালের খপ্পরে পড়েন, অনেক টাকা দেন, কোন দেশে যাচ্ছেন, কেন যাচ্ছেন, কত টাকা বেতন, তার টাকাটি উঠবে কিনা, কতদিনের চুক্তি, এগুলো
আমাদের দেশের অনেক নাগরিক কিন্তু না জেনেই তারা অনেক ক্ষতির মুখোমুখি হচ্ছে। এই অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা গ্রাম পর্যন্ত আমাদের অ্যাওয়ারনেস দরকার আছে, এবং আমাদের মন্ত্রণালয় থেকে এই অ্যাওয়ারনেসটির কার্যক্রম কিন্তু গ্রহণ করা হয়েছে। আমরা উপজেলা পর্যন্ত সেমিনার করছি এবং তাদেরকে সচেতন করছি। আমি আর বেশি কিছু বলতে চাই না, সেটি হচ্ছে আপনাদেরকে বলতে চাই যেটি, সেটি হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং ইন্ডাস্ট্রির সাথে একটা লিঙ্ক আপ আমাদের দরকার আছে। আরেকটি দরকার সেটি হচ্ছে যে ইন্ডাস্ট্রির সাথে এই কোভিড এর প্রেক্ষিতে যেহেতু আলোচনাটি আছে, কোভিড এর প্রেক্ষিতে সেন্স অফ হাইজিন, হেলথ সেফটি ইত্যাদির জন্য, কর্মীদের ভবিষ্যতের জন্য এটা যদি আমাদেরকে কম্পিটেন্ট হয়ে উঠতে হয় তাহলে হয়তো আবাসিক ব্যবস্থাও রাখতে হবে, এবং আবাসিক ব্যবস্থার সাথে সাথে এই কর্মীদের ট্রেনিং সেন্টারেরও একটা সুযোগগুলো কিন্তু ইন্ডাস্ট্রি ব্যাকআপে থাকতে হবে। সেই ইন্ডাস্ট্রির সাথে ট্রেনিং এর বিষয়ের সাথে আমাদের মন্ত্রণালয় জয়েন্টলি কাজ করতে পারে, এবং মাননীয় প্রধান অতিথি এখানে আছেন, তিনিও হয়তো আমাদের সাথে একমত হবেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি যোগ থাকা দরকার। বিদেশে কর্ম খুঁজে আনা, ডিমান্ড আনতে পারা, এটি হচ্ছে আমাদের মিশনগুলোর অন্যতম কাজ। যদি আমাদের ডিপ্লোম্যাটগণ শুধুমাত্র পলিটিক্যাল ডিপ্লোমেসি সাথে যুক্ত না থেকে ইকোনমিক ডিপ্লোমেসি, বিজনেস ডিপ্লোমেসি, জব ডিপ্লোমেসির সাথে যুক্ত হন, তাহলে আমাদের কিন্তু নতুন নতুন কর্ম সৃষ্টি হবে, এবং আমাদেরকে ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার দিকে নজর দিতে হবে যেহেতু তেলের বাজারটি ভালো নয়। তো আমি যদি পরে সুযোগ পাই, আমার কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিব। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ শহীদুল আলম সাহেব, আপনার খুবই প্রিসাইজ আর ইন ডিটেইল একটা। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, আমি একটু এই পর্যায়ে একটু আপনার হস্তক্ষেপ আশা করছি। আমাকে যদি একটু এখন বলার সুযোগ দিলে, আমাকে আরেকটি বৈঠকে যেতে হবে, সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের, সেখানে আপনি যদি অনুমতি দেন আমি দুটো কথা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জি মাননীয় মন্ত্রী মহোদয়, আমি জানি যে আপনি আজকে মানে আপনার স্কেজুল খুবই প্যাক ছিল, বাট আপনাকে ধন্যবাদ আমাকে জয়েন করার জন্য। তো আমি এখন অনুরোধ করবো তাহলে, লাইক যেহেতু মন্ত্রী মহোদয় একটু তাড়া আছে আর আজকে মিটিং আছে, আমি এই পর্যায়ে অনুরোধ করবো যারা মহিবুল হাসান চৌধুরী এমপি, ডেপুটি মিনিস্টার, মিনিস্টার অফ এডুকেশন, আপনি যদি কিছু বলেন আমাদের জন্য। উপস্থিত সবাইকে মুজিব বর্ষের শুভেচ্ছা, এবং আমরা আশা করি আপনারা সবাই সুস্বাস্থ্যে আছেন এবং নিরাপদে আছেন। এখানে অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরাও আছেন, অভিজ্ঞ ব্যক্তিরা আছেন এই কোভিড সংকটকালীন অবস্থায়। আমরা তাদের সকলের এবং আমাদের সকলের, দেশবাসী সকলের সুস্বাস্থ্য কামনা করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই মহামারীকালীন অবস্থায় অনেক সুনির্দিষ্ট ব্যবস্থা নিয়েছেন, সেই ব্যবস্থাগুলোর আলোকে আমি বিশ্বাস করি এই আলোচনাতে কিছুটা হলেও তার প্রতিফলন আলোচনার মধ্যে থাকবে। যেহেতু এখানে আমাকে দক্ষতা এবং শিক্ষার বিষয়ে আলোচনা করবার জন্য বলা হয়েছে, আসলে আজকের দিনটাতে আমার বেশ কিছু গুরুত্বপূর্ণ এঙ্গেজমেন্ট ছিল, তবু আমাদের মাননীয় সভাপতি, আমাদের চট্টগ্রামের সুসন্তান জনাব শামস মাহমুদের অনুরোধে আমি এখানে এসেছি, কন্ট্রিবিউট করার একটা সুযোগ হয়েছে। আমি মনোযোগ দিয়ে দুজন আলোচকের আলোচনা শুনছিলাম। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় যুগ্ম সচিব যে কথাটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আসলে আমাদের আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে পোস্ট কোভিড ওয়ার্ল্ডে। আর তার আগে যিনি আলোচক ছিলেন তিনি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এই যে পোস্ট কোভিড ওয়ার্ল্ডের যে তথ্য প্রযুক্তি খাতকে ব্যবহার করে যেভাবে আমাদের দক্ষতা বৃদ্ধি এবং আমাদের নতুন অর্থনীতিতে প্রাণ সঞ্চারের যে কথাগুলো বলছিলেন সেগুলো গুরুত্বপূর্ণ। আমি একটি অনুরোধ করব যে আজকের আলোচনার কি পয়েন্টস গুলো যদি সকল প্যানেলিস্টদের মধ্যে শেয়ার করা হয় তাহলে আমরা নীতি নির্ধারণী পর্যায়ে, পলিসি ফ্রেমিং পর্যায়ে আমরা সেগুলোকে প্রতিফলিত করতে পারবো। আমরা অনেক আলোচনায় অংশগ্রহণ করছি, ওয়েবিনারে অংশগ্রহণ করছি, কিন্তু সেগুলো যাতে করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, প্রশাসন পরিচালনার ক্ষেত্রে সেই ধরনের সেই ইনপুট গুলো যাতে করে ব্যবহার করা যায় এর জন্য প্রয়োজন হচ্ছে আপনাদের সাজেশন গুলো। আজকে যেখানে এখানে রেকর্ডিং হচ্ছে এগুলো, সেগুলো দয়া করে আমাদের সকলের সাথে যদি আমরা শেয়ার করি, আমরা সেভাবে করে আমাদের কাজগুলো আগামী দিনের জন্য সাজিয়ে নিতে পারবো। আর যেই আলোচনাটা এখানে আমি দেখেছি
এর আলোকে আমি একটি একটি জিনিস বলতে চাই যে আমাদের অনেক রিটার্নি যারা মাইগ্রেন্ট ওয়ার্কার্স আসছেন তাদের কথা মাথায় রেখে এবং আমাদের সার্বিক যে দক্ষতা চিত্র সেটাকে মাথায় রেখে আমরা কিছুদিন আগে একটি সিদ্ধান্ত নিয়েছি যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউশন এবং নানান ধরনের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যে এইজ ব্যারিয়ারটা ছিল ভর্তি হওয়ার ক্ষেত্রে, রিস্কিল করার ক্ষেত্রে নিজেদেরকে বা স্কিল আপ করার ক্ষেত্রে আমরা সেই এইজ ব্যারিয়ারটা আপাতত তুলে দিয়েছি। তুলে দিয়েছি এজন্যই যে আমাদের অনেক রিটার্নিং থেকে শুরু করে বর্তমান যারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিশ্ববিদ্যালয়গামী বা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যারা বের হয়ে আসছেন তাদের পড়াশোনার সাথে বাংলাদেশের অর্থনৈতিক আকার প্রকার এবং ধরনের যে ধরনের কর্মসংস্থান সৃষ্টি হয় সেটার সাথে যোগসূত্রতাটা খুবই কম। আমাদের আমার আগের আলোচক আসলেই বলছিলেন যে আমাদের ইন্ডাস্ট্রি একাডেমিয়া কানেকশনটা খুবই দুর্বল, সেটা আমরা উপলব্ধি করি সবসময়, এটা কিন্তু রাতারাতি আসবে না। আজকে ইন্ডাস্ট্রি যেভাবে করে ইনিশিয়েটিভ নিয়ে আমাদের ঢাকা চেম্বার অফ কমার্স থেকে যেভাবে ইনিশিয়েটিভ নিয়ে আলোচনাগুলো করছেন, আমরা বলবো আমাদের ইউনিভার্সিটি গুলোর সাথেও এইভাবে আলোচনা করতে হবে। একটা বিষয় হচ্ছে ইউনিভার্সিটি গুলো কিন্তু বাংলাদেশে সবগুলোই নির্ধারিত আইন দ্বারা সৃষ্ট এবং সেখানে কিন্তু সরকার চাইলেই সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। তাই ইউনিভার্সিটি গুলোর যারা আমাদের একাডেমিক্সরা আছেন তাদেরকে ইন্ডাস্ট্রিকে এমব্রেস করতে হবে এবং সেইখানকার যে কারিকুলাম এবং সেইখানকার যে স্কিল গুলো সেখানে দেওয়া হচ্ছে সেগুলো যাতে ইন্ডাস্ট্রি ডিমান্ডের সাথে আপনার সেখানে যাতে একটা সামঞ্জস্যতা থাকে, সেটা যদি না থাকে তাহলে কিন্তু আমার যে গ্রাজুয়েটরা বেরোচ্ছে আনস্কিল গ্রাজুয়েট হয়ে বেরোচ্ছে তারা কিন্তু ওয়ার্ক রেডি না, আমরা যেটাকে বলি ওয়ার্ক রেডি এমপ্লয়ারের দৃষ্টিতে। এই আমার এমপ্লয়ার হিসেবে আমার যে ধরনের স্কিলের দরকার, যে ধরনের প্রশিক্ষণের দরকার সেটা কি আমার ছাত্রছাত্রীদের আছে কিনা। একটি উদাহরণস্বরূপ আমরা বলবো, এখানে আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে আমরা আমাদের যে কম্পিউটার সায়েন্স ফ্যাকাল্টি গুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আরেকটি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট গুলোর কারিকুলাম আপগ্রেড করা এবং সেগুলো যারা গ্রাজুয়েট আছেন তাদের এমপ্লয়েবিলিটি বাড়ানোর জন্য একটা সুনির্দিষ্ট প্রকল্প হাতে নিয়েছি। তো সেই আলোচনায় আমরা দেখেছি যে আমাদের যে ইনফ্যাক্ট যে কম্পিউটার সায়েন্স কারিকুলাম বর্তমানে আছে সেটার সাথে যে বৈশ্বিক যে আপনার স্ট্যান্ডার্ড সেটার সাথে কিন্তু অনেক পার্থক্য, এবং যেখানে আমাদের প্রতিবেশী দেশে আইআইটি থেকে গ্রাজুয়েট হয়ে একটা ছাত্র ৬ মাসের মধ্যে যেভাবে এমপ্লয়েবল হচ্ছে আমাদের এখানে টপ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হয়েও সেটা তাদের অনেক কষ্ট হচ্ছে। এটা এটা হচ্ছে আপনার আমাদের ইন্ডাস্ট্রির সাথে আমার হায়ার এডুকেশন ইনস্টিটিউশন গুলার যে কানেকশনের যে সমস্যাটা, যে কোলাবোরেশনের যে সমস্যাটা এর থেকে হচ্ছে। পাশাপাশি আমরা যে বর্তমান প্রেক্ষাপটে লং কোর্সের মাধ্যমে হায়ার এডুকেশন দেওয়ার যে আমাদের স্ট্যান্ডার্ড প্রসেস সেখান থেকেও বেরিয়ে আসার আমাদের চেষ্টা করতে হবে। শর্ট কোর্সেস এবং স্কিল ড্রিভেন কোর্সেস এর মাধ্যমে আমাদের হায়ার এডুকেশন সিনটাকে রিস্ট্রাকচার করতে হবে। আমাদের মতন দেশে, উন্নয়নশীল দেশে আপনার মনোলিথিক স্ট্রাকচার হায়ার এডুকেশনে আসলে কতটুকু কাজ করে সেটা নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে। আমাদের গতানুগতিক শিক্ষা পদ্ধতিতে আমার যে ফিউচার ডিমান্ডটা সেটা কিন্তু আমরা মিট করতে পারবো না। লক্ষ লক্ষ গ্রাজুয়েট আমাদের বের হচ্ছে। আমি একটা পরিসংখ্যান দিই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের যে সমস্ত কলেজগুলো আছে অনার্স মাস্টার্স কলেজ সেখানে বর্তমানে 28 লক্ষ ছাত্র পড়াশোনা করছে, কিন্তু এই 28 লক্ষ ছাত্র যে সমস্ত বিষয়গুলোতে পড়াশোনা করছে সেই সমস্ত বিষয়গুলোর উপরে কি আমার বা সেই সমস্ত বিষয়ের সাথে সম্পর্কিত বা সেই সমস্ত দক্ষতা বা স্কিলের সাথে সম্পর্কিত কর্মসংস্থান কি আমার অর্থনীতি থেকে ধারণ করে? সেটা অবশ্যই না। আমরা একটা সার্ভিস ড্রিভেন ইকোনমি না, আমরা এগ্রারিয়ান সোসাইটি থেকে এখন আমরা ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে যাচ্ছি, সেখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল স্কিল গুলো আমার এখানে রেলেভেন্ট হবে, প্লাস ইন্টারন্যাশনাল রিকোয়ারমেন্ট গুলো তো আলাদা, পেট্রোডলার ক্রাইসিস এটসেট্রা, আমাদের মিডল ইস্টার্ন জব মার্কেট সেগুলো তো আছেই। আমার দেশের ভিতরে কি আমার এই হিউজ গ্রাজুয়েট পপুলেশনকে আমি অ্যাবজর্ব করতে পারবো কিনা? আমি তো সেই নেচারের অর্থনীতি না, এটা ইউরোপ আমেরিকার সার্ভিস ড্রিভেন অর্থনীতি না যে আমি যে কোনো সাবজেক্টে গ্রাজুয়েট হলেই আমাকে অ্যাবজর্ব করা যাবে, আমার কিন্তু সেই ধরনের সার্ভিস সেক্টর গড়ে উঠে নাই। তো এই হিউজ পপুলেশন, ইয়াং জেনারেশন, থ্রাইভিং ইয়াং জেনারেশনকে আমরা কি করব? আমাদেরকে তাদেরকে রিস্কিল করা ছাড়া এবং জব ড্রিভেন এডুকেশন এবং ট্রেনিং এ ডাইভার্ট করা ছাড়া আর কোনো উপায় নাই।
সেই ক্ষেত্রে মানসিকতার পরিবর্তনের দিকে আমাদের কাজ করতে হবে। আমরা সেটা চেষ্টা করছি, বারংবার করে বলছি যে কায়িক শ্রম ভিত্তিক একটি স্কিলস ট্রেনিং আপনার অর্থনৈতিকভাবে যেমনি স্বাবলম্বী করবে আপনাকে, কিন্তু আমার যে মানসিকতা আমি ধারণ করি, আমি ফিজিক্স বা সমাজবিজ্ঞানে মাস্টার্স করার পরে আমি একটি চাকরির জন্য ঘুরছি 15-20 হাজার টাকা আমার স্টার্টিং স্যালারি, কিন্তু আমি যদি এক মাস্টার ওয়েল্ডার হিসেবে যদি একটা সার্টিফাইড ওয়েল্ডিং কোর্স করে থাকি আমাকে ন্যূনতম স্যালারি দেওয়া হবে 35-40 হাজার টাকা, কিন্তু আমার সামাজিক মানসিকতা, আমাদের সাংস্কৃতিক বাস্তবতা ইত্যাদির কারণে সেই মাস্টার্স ডিগ্রি হোল্ডার কোন ওয়েল্ডিং ট্রেনিং এ যাচ্ছে না। কিন্তু আমরা যদি পাশ্চাত্যের দিকে তাকাই সেখানে কিন্তু ভিন্ন প্রেক্ষাপট, সেখানে আমরা যারা বিদেশে পড়াশোনা করেছি আমরাও কিন্তু কায়িক শ্রমে কাজ করেছি এবং আমাদের দেশের মানুষরাও কিন্তু কায়িক শ্রমের কাজ করছেন, একজন গ্র্যাজুয়েটও কিন্তু সেখানে ম্যানুয়াল লেবারেরও কাজ করছেন, কিন্তু আমার দেশের প্রেক্ষাপটে সেই মানসিকতা আমরা পরিবর্তন করতে পারছি না, এখানেও অনেক কাজ করতে হবে। আমি আসলে এই আজকের এই আলোচনার সুনির্দিষ্ট পয়েন্টস গুলো নিয়ে আমরা কাজ করতে চাই, আমরা কিছু কিছু পদক্ষেপ নিতে যাচ্ছি, সেগুলোর জন্য অনেক ব্যারিয়ারও আসবে আসছে, সেটাই স্বাভাবিক। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় খুবই চমৎকার কাজ করছে, বিশেষ করে টিটিসি গুলোতে আমরা তাদের কাছ থেকে আসলে অনেক কিছু শেখারও আছে, যে আমাদের এনএসডি এখন সৃষ্টি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনশ্রী শেখ হাসিনা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি সৃষ্টি করার মাধ্যমে, আমাদের যেই বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে স্কিল ডেফিসিট গুলো ছিল সেই স্কিল ডেফিসিটটা মিট করার জন্য স্কিল ম্যাপিং করার জন্য আমাদেরকে বলে দেওয়া হয়েছে, এবং সেইভাবে করে আমরা তাদের সাথে একসাথে কাজ করব, করে আমার যে একাডেমিক ইনস্টিটিউশন গুলো আছে সেখানে কিভাবে আমি এটাকে ইনকর্পোরেট করতে পারি, যে স্কিল শর্টেজটা কিভাবে আমি সেখানে ঢুকাতে পারি, এবং আমার স্কিল যেগুলো বর্তমানে দিচ্ছি আমাদের ট্রেড কোর্স আমাদের টেকনিক্যাল কোর্স এগুলোর মান নিয়ে অনেক প্রশ্ন আছে, এগুলোর সাথে ইন্ডাস্ট্রি রেলেভেন্স নিয়ে অনেক প্রশ্ন আছে। আমাদের একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তিনি যদি ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ না করতে পারেন, ইন্ডাস্ট্রি এক্সপোজার যদি না পান, তার একাডেমিক অ্যাকচুয়ালি ট্রেনিংটার, যদিও আমি বলছি স্কিলস টিবেট কোয়ালিফিকেশন, বাট অ্যাকচুয়ালি ভোকেশনের সাথে সেটার সম্পর্ক না থাকলে এটা কোনোদিনই টিবেট হবে না, বা ভোকেশনের সরাসরি এক্সপোজার না থাকলে আমাদেরকে আসলে এই স্ট্রাকচারাল পরিবর্তনগুলো করতে হবে। তবে শূন্য থেকে শুরু করে এখানে আসা, 2009 সালে টিবেট এনরোলমেন্ট ছিল আমাদের 0.1%, যেটা আসলে খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। বাংলাদেশের মতন উন্নয়নশীল দেশে যেখানে টিবেটের আপনার এনরোলমেন্ট থাকা উচিত হচ্ছে 70% আর জেনারেল এডুকেশনের থাকা উচিত 30%, আমার ঠিক উল্টা 0% মানুষের এনরোলমেন্ট ছিল টিবেটে, এখন সেটা দাঁড়িয়েছে 17%+। আমাদের লক্ষ্য হচ্ছে 50% ছাত্রছাত্রীকে কমপক্ষে 50-50 basis জেনারেল অ্যান্ড টিবেটে স্কিল আপ করা, এবং জেনারেল এডুকেশনের মধ্যেও টিবেট ইনজেক্ট করে দেয়া। টিবেট ইনজেক্ট করতে না পারলে আমার সাধারণ শিক্ষায় শিক্ষিত লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে নিয়ে আমি একটা আর্থসামাজিক চ্যালেঞ্জ আমাদের সামনে আসবে, সেটা মোকাবেলা করার জন্য আমাদের স্ট্রাকচারাল পরিবর্তনগুলো বর্তমানে আমরা হাতে নিয়েছি। আমরা আশা করছি এর ডিবেট এর ফলগুলো আমরা দেখতে পারবো। আপনি জানেন শিক্ষা এবং স্বাস্থ্যে যে কোনো ধরনের আপনার পলিসি আপনার রেজাল্ট পাবেন কিছু সময় লাগে, সেটা সরাসরি আসলে পাওয়া যায় না। আমি আমাদের আলোচক বিন্দুকে তাদের পয়েন্টস গুলো যেহেতু রেকর্ড হচ্ছে সেগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ভবিষ্যতে আহ্বান জানিয়ে আমি শেষ করছি, এবং সবাইকে এটাও বলে রাখছি যে আমাদের আশাহত হওয়ার কিছু নেই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনশ্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অনেক দূর এগিয়েছি, সারা বিশ্বের কাছে বাংলাদেশ আজকে একটা উদাহরণ হিসেবে সৃষ্টি হয়েছে, আমাদের ICT ইনফ্রাস্ট্রাকচার চমৎকার ভাবে সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সেটা কিন্তু ম্যাক্সিমাম ইউজ করতে পারছি না। আমাদের সারা ইউনিয়ন পর্যায়ে ফাইবার অপটিক্স নেটওয়ার্ক চলে গিয়েছে, কিন্তু আমরা সেখানে এখনো সেইভাবে করে সেই নেটওয়ার্কটাকেও আমরা এখনো সেই অর্থে ব্যবহার করার মতন পরিকল্পনা আমরা সেভাবে বাস্তবায়ন করতে পারছি না। আমরা পারবো, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার জনশ্রী শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় সৃষ্টি করে দিয়েছে না আমাদের জন্য, যে ডিজিটাল বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার সেটা আমাদের সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সেটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন কিন্তু এখনো করতে পারছি না, সেটা আমরা করার চেষ্টা করছি। আমি এই কথাগুলো বলে আপনাদের সবার ইনপুট গুলো নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে আমি শেষ করছি, সবাইকে ধন্যবাদ, আমাকে একটু ক্ষমা করবেন, আমাকে মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে অনেক ধন্যবাদ ফর জয়নিং দিস ডিসকাশন। আমরা জানি যে আজকে আপনার অনেকগুলো এঙ্গেজমেন্ট ছিল, কিন্তু ওটা সত্ত্বেও আপনি আমাদের প্রোগ্রামে এসেছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনি একটা কথা যেটা বলেছেন যে ওই ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমি যে গ্যাপটা আছে, আপনি শুনে খুশি হবেন যে ঢাকা চেম্বার এই কয়েকদিনের এই সামনেই খুব কিছুদিনের মধ্যেই আমরা রিসার্চ অ্যান্ড ইনোভেশন বাংলাদেশ RNI নামে একটা নতুন ডিপার্টমেন্ট খুলছি, একটা ইনস্টিটিউশন খুলছি।
তো এটার মূলত কাজটা হবে ইন্ডাস্ট্রি নিডস কি এটা একাডেমির সাথে আমরা ব্রিজিংটা করব। তো এটা অলরেডি এখন প্রসেস আছে, এটা লাস্ট স্টেজে আছে। তো আপনি যা বললেন এর উলোক আমি বলতে চাই যে এটা ওয়ান্স ইটস অপারেশনাল আপ এন্ড রানিং আমরা কিন্তু প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আসবো, আপনার কাছে আসবো, যদি আমাদেরকে কিভাবে কোলাবোরেশন করা যায় আরএনআই বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এটার ব্যাপারে আপনি, আমরা আশা করব যে আপনি কিছু পজিটিভ উদ্যোগ নেবেন। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ আপনারা এগিয়ে এসেছেন, কারণ আমরাও অনেক সময় আমাদেরও গলত ঘর্ম হতে হয়, আমাদের প্রতিষ্ঠান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর কে এই সমস্ত মেন্টাল চেঞ্জ কালচারাল চেঞ্জ গুলো আনার ক্ষেত্রে আমরা এখনো কিন্তু যেই মানসিকতা ধারণ করে আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো আছি সেখানে কিন্তু আমরা বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি গুলোতে আমরা এখনো অনলাইন এডুকেশন এনশিওর করতে আমাদের গলত ঘর্ম হতে হয়, যত ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আছে। তো এই যে মানসিকতার পরিবর্তনটা হবে যত বেশি এনগেজমেন্ট হবে, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। আসলে একাডেমিক ইনস্টিটিউশন যদি ইন্ডাস্ট্রি ড্রিভেন না হয় সে একাডেমিক ইনস্টিটিউশনের আউটপুটের কোনো মূল্য নেই। আমার কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট কিন্তু তার যদি এমপ্লয়েবিলিটি থাকে শূন্য, তার যদি স্কিল সেট যেটা আমার ইন্ডাস্ট্রি দরকার, তো তার কম্পিউটার সায়েন্সের আপনার ফাউন্ডেশনের হিস্ট্রি জানার চাইতে লেটেস্ট টেকনোলজির উপরে স্কিল থাকাটা বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের প্রেক্ষাপটে সেটা হচ্ছে উল্টো। তো এটা আপনাদেরকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা পরিবর্তনটা আনতে চাই, আপনার সাথে আমরা ভবিষ্যতে কাজ করার জন্য আমি খুবই উদ্যোগী এবং আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাবতীয় সহযোগিতা আমরা নিশ্চিত করতে চাই। ধন্যবাদ আপনাকে মাননীয় মন্ত্রী মহোদয় ফর জয়নিং টুডে ডিসকাশন আর আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আর ঢাকা চেম্বারের তরফ থেকে আপনাকে অভিনন্দন, আর হোপফুলি আপনি তো অনেক যেহেতু পাবলিক এনগেজমেন্ট করছেন আমরা আশা করব যে আপনি সুস্থ থাকেন, আর আমরাও আপনার সাথে যোগাযোগ করব পরে। ধন্যবাদ আপনাকে বিশেষভাবে ধন্যবাদ, এবং প্রত্যেক প্যানেলিস্টকে, আমাদের এখানে ইন্ডাস্ট্রি লিডাররা আছেন, আমাদের সরকারের প্রতিনিধিরা আছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করছেন। আপনাদের আপনাদের মাধ্যমে আমরা স্কিল এবং একাডেমিক সিনটাকে আমরা চেঞ্জ করতে চাই, বিকজ ইউ আর অ্যাজ এমপ্লয়ার ইউ ক্যান গাইড আস উইচ স্কিল সেট ইউ রিকোয়ার ফ্রম আওয়ার গ্রাজুয়েটস অ্যান্ড আওয়ার স্টুডেন্টস। যে মাননীয় প্রধান অতিথি আপনাকে অনেক ধন্যবাদ। জি, তো আমরা এতক্ষণ শুনলাম আমাদের প্রধান অতিথির বক্তব্য, তো উই আর ভেরি হোপফুল ওনার কথা শুনে যে, আর অলসো যেটা আমরা দেখলাম যে আরএনআই বাংলাদেশ ঢাকা চেম্বার যেটা সবকিছু যদি ঠিকভাবে যায় আগামী দুই তিন মাসের মধ্যে আমরা চালু করব, যেটা বলছিলাম যে আমরা ঢাকা চেম্বার থেকে উদ্যোগ নিয়েছি রিসার্চ অ্যান্ড ইনোভেশন বাংলাদেশ একটা অর্গানাইজেশন একটা ইনস্টিটিউট বানানোর জন্য। তো এখানে আমাদের মূল উদ্দেশ্যটা হলো ইন্ডাস্ট্রি যেটা চায় একাডেমির সাথে এই ব্রিজিংটা করার জন্য। সো ওখানে হায়ার এডুকেশনে যেটা দেখে থাকে যে অনেক সময় অনেক ইয়ে থাকে যে যে কোর্সগুলো অফার করা হয় ইন্ডাস্ট্রির কিন্তু এগুলো ওয়ান্স নাই, আর এগুলো একটু আউটডেটেড থাকে। তো আশা করি উনি যেটা বললো যে আমরা এটা ওয়ান্স ইটস লঞ্চ উই উইল গো টু হিম অ্যান্ড আমরা আশা করতে পারি যে শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে এখানে সাহায্য করবে। আর আমি একটু স্ট্রাকচার চেঞ্জ করতে চাই আজকে এই ওয়েবিনারের, কারণ সিরাজুল ইসলাম সাহেবেরও একটা সময় একটা মিটিং আছে আমি জানি। তো আমি যেটা করতে চাই যে এখন আমি অনুরোধ করতে চাই মোহাম্মদ বশিরউদ্দিন ভাইস প্রেসিডেন্ট ঢাকা চেম্বার অফ commerce and industry and coordinating director of amader skill je subcommittee jeta ache ajke jara eta ajon koreche uni jodi amader uddeshe kichu bole ji dhonnobad assalamu alaikum ji bismillahir rahmanir rahim pradhan otithi janab mohibul hasan choudhury mp manane upomontri shiksha mantralay ganapojonti bangladesh sarkar বিশেষ অতিথি জনাব সিরাজুল ইসলাম এক্সিকিউটিভ চেয়ারম্যান বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা, সম্মানিত অতিথি ডাক্তার ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত আলী পরিচালক ট্রেনিং জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি, সম্মানিত অতিথি জনাব আব্দুল রাজ্জাক সদস্য গবেষণা ও পরিকল্পনা
যুগ্ম সচিব জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, জনাব শহীদুল ইসলাম, শহীদুল আলম এনডিসি অতিরিক্ত সচিব, এস প্রশাসন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব সাকিব কুরেশি কিনোট প্রেজেন্টার, জনাব শামস মাহমুদ সভাপতি, জনাব এ কে মবিন সহ সভাপতি, প্রাক্তন সভাপতি, ডিসিসিআই পরিচালক, ডিসিসিআই ও স্কিল ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং ডিসিসিআইয়ের আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআইয়ের কর্তৃক আয়োজিত পোস্ট কোভিড নাইন্টিন বাংলাদেশ ইন্ডাস্ট্রি রেডিনেস ইনভেস্টমেন্ট অ্যান্ড স্কিল শীর্ষক ওয়েবিনার এ উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত বোধ করছি। সম্মানিত সুধী, আপনারা নিশ্চয় অবগত আছেন যে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআইয়ের বেসরকারি খাতের প্রতিনিধিত্বকারী অন্যতম বৃহৎ বাণিজ্যিক সংগঠন। বিগত পাঁচ দশকের বেশি সময় ধরে ডিসিসিআই ব্যবসায়ী সমাজকে নানামুখী সেবা প্রদান করে আসছে। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই দেশের বেসরকারি খাতে উন্নয়নের জন্য অত্যন্ত অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ডিসিসিআইয়ের সদস্যবৃন্দদের জন্য গতানুগতিক সেবা প্রদান ছাড়াও দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ী নির্বাহীবৃন্দের দক্ষতা উন্নয়নের জন্য ডিসিসিআইয়ের বিজনেস ইনস্টিটিউট ডিবিআই স্থাপন করা হয়েছে। 1991 সন থেকে ডিসিসিআই দেশ ও বিদেশ থেকে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত প্রয়োজনীয় ভিত্তিক ও সর্বজনীন প্রশিক্ষণ মডিউল জ্ঞান ও তত্ত্ব আহরণ করেছে এবং ডিবিআই এর স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মধ্যে বিতরণ করে তাদেরকে বিশ্বায়নে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিযোগিতার সক্ষমতা অর্জনে সহায়তা করেছে। আপনারা জানেন বাংলাদেশ ইতিমধ্যে স্বল্প মধ্য আয়ের দেশ পরিণত হয়েছে। আগামী 2021 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের এবং 2021 সালের মধ্যে উন্নয়ন দেশে রূপান্তরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 2030 সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জন করতে হলে আমাদেরকে বাজার চাহিদা ভিত্তিক দক্ষ জনবল তৈরি করতে হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে এবং ব্যবসা শিক্ষায় পেশাদারিত্ব আনয়ন, ভৌমিকীকরণ ও বাস্তবতার নিরীক্ষে পাঠদানের লক্ষ্যে ডিবিআই আধুনিক জ্ঞান ভিত্তিক একটি প্রফেশনাল বিজনেস স্কুল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। বর্তমানে ডিবিআই কর্তৃক ব্যবসায়ী সমাজের দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা উন্নয়নের জন্য ব্যবসা সম্পর্কিত নানামুখী ট্রেনিং ও ওয়ার্কশপ আয়োজনে পাশাপাশি ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার ITC জেনেভা এবং সহযোগী সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর একটি ডিপ্লোমা কোর্স এবং AIUB সাথে যৌথভাবে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সেস ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ম্যানেজমেন্টের কাস্ট ম্যানেজমেন্ট এবং কাস্টম ইনকাম ট্যাক্স এবং ভ্যাট ম্যানেজমেন্ট এর অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে। এছাড়া ডিবিআই স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কোর্স ও ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। 2020 সালের অফলাইন ট্রেনিং ক্যালেন্ডারে মোট 92টি এবং অনলাইনে ট্রেনিং ক্যালেন্ডার মোট 5টি কোর্স ও ওয়ার্কশপ রয়েছে। আপনারা এসব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কোর্সে অংশগ্রহণের মাধ্যমে মানসম্পন্ন প্রশিক্ষণ এবং প্রচুর তথ্য আহরণ করতে পারবেন। উপস্থিত সুধী, ডিবিআই এর মূল লক্ষ্য হচ্ছে উদ্যোক্তা প্রফেশনালদের জন্য বাজার চাহিদা সম্পূর্ণ আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পরিচালনার মাধ্যমে সমোপযোগী দক্ষ জনবল তৈরি করা। এর লক্ষ্যকে সামনে রেখে ডিবিআই বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে। আমি মনে করি ডিবিআই এর অভিস্ত লক্ষ্য অর্জনের সাথে সম্পৃক্ত স্ট্যান্ডিং কমিটি কর্মকর্তা প্রশিক্ষক কর্মচারী সবাইকে উৎসাহ উদ্দীপনা নিয়ে একযোগে কাজ করা যেতে পারে। আমার পক্ষ থেকে এজন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রশাসনের আশ্বাস প্রদান করছি আমি বিশ্বাস করি ডিবিআই হতে আধুনিক ও মানসম্পন্ন শিক্ষা অর্জনের
মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবেন। ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। ধন্যবাদ বসু ভাই। আমি একটু স্ট্রাকচার, যেহেতু আমরা একটু দেরি করে শুরু করেছি আজকে, আমাদের একটু টাইমের একটু সমস্যা হচ্ছে। তো আমি জানি যে শেহজ হোসেন সাহেব ওনার একটার সময় ইউনিডিপির সাথে একটা মিটিং আছে। তো আমি যেটা চাচ্ছি যে উনি যদি পরে কথা বলে, এরপর ওনাকে আমি অনুরোধ করব, তারপর আমরা ওপেন ডিসকাশনে গিয়ে আমরা শেষ করব আজকে। আমাদের বিশেষ অতিথি যিনি ইঞ্জিনিয়ার শওকত আলীকে আমরা শেষ করব আজকে। তো আমি এই পর্যায়ে শেহজ ইসলাম সাহেব আপনাকে অনুরোধ করব, আমাদের স্পেশাল গেস্ট এক্সিকিউটিভ চেয়ারম্যান বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি যে আপনিও আজকে অনেক ব্যস্ত, ইন স্পাইট অফ দ্যাট ইউ হ্যাভ গিভেন আস টাইম, সো থ্যাংক ইউ ফ্রম ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তো আমরা তো স্যার যেটা দেখছি যে চায়না থেকে অনেক ইন্ডাস্ট্রি রিলোকেশন করছে, চিন্তা করছে, করবে। তো বাংলাদেশ ইজ আ ভেরি পসিবল ডেস্টিনেশন। তো আপনারা কিভাবে এটাকে দেখছেন? আপনি যদি আপনার বক্তব্য যদি ওই জিনিসগুলো নিয়ে আসেন একটু। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ জনাব শামস মাহমুদ, আজকের এই ওয়েবিনারের সম্মানিত সভাপতি। আমি সত্যি দুঃখিত যে আমাকে আসলে এই সিকোয়েন্স উলটপালট করতে হচ্ছে। কারণ হলো যে ইউএনডিপি আজকে একটি আলোচনার আয়োজন করেছে যেটি 12টায় হওয়ার কথা ছিল। তা আমাকে যখন বলা হলো তখন আমি কিন্তু আগেই কমিটেড ছিলাম যে আমি আপনাদের সাথে যুক্ত হব। সো আমি যখন ওদেরকে জানালাম যে না, আমি আসলে 12টায় পারবো না, কারণ আমি অলরেডি বিন কমিটেড উইথ বিসিসিআই, তাদের একটি ওয়েবিনারে যুক্ত হব, তখন তারা আসলে তাদের ওয়েবিনারটা এক ঘন্টা পিসিএ একটাতে নিয়ে গেছেন। সো এখন আমি রিয়েল ফিক্স যে আমি তাদেরকে তো এখন আর বলতে পারবো না যে না আমি দেরিতে যুক্ত হব। সো আমাকে আপনারা এক্সকিউজ করবেন এই কারণে যে আমাকে আপনাদের কাছ থেকে আগে বিদায় নিতে হবে। আমার একটি রিটেন স্পিচ আছে এখানে, বাট আই এম নট গোয়িং টু রিড ইট আউট, কারণ যে আলোচনাটি হয়েছে ইট ইজ সো ইন্টারেস্টিং এবং সো টাইম ডিফিটিং যে আমি আসলে একেবারে শেষ পর্যন্ত থাকতে চাচ্ছিলাম, কিন্তু বাস্তব কারণে আমাকে আসলে এখান থেকে বিদায় নিতে হবে, সেই জন্য আমি দুঃখিত। আজকের মাননীয় প্রধান অতিথি কথা বলে গেছেন, যারা মহিবুল হাসান চৌধুরী এমপি, মাননীয় উপমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়, যিনি আজকের এই আলোচনার সাথে আসলে খুবই খুবই সম্পৃক্ত একজন ব্যক্তিত্ব, এবং তার যে বক্তব্য আমরা শুনেছি আই এম ইনস্পায়ার্ড। সরকারের পক্ষ থেকে আমার মনে হয় যে এর চেয়ে বেশি কমিটমেন্ট আর কেউ দিতে পারবেন না। আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই, এবং আমি সরকারি চাকরি করে রিটায়ার করে তারপর পরবর্তী দু বছর বাইরে থেকে আবার বিদার দায়িত্ব গ্রহণ করেছি। আমি যারা আমাদের দেশের এই নীতি নির্ধারণ করেন তাদের অনেকের সাথে কাজ করেছি দীর্ঘ সময়, কিন্তু এই যে ইয়াং লিডারশিপ, আজকে তার যে কথা শুনেছি, তিনি যে টোনে কথা বলেছেন, যে অ্যাসিউরেন্স প্রাইভেট সেক্টরকে দিয়েছেন, আমি প্রাইভেট সেক্টরের সাথে কাজ করি, এটি আসলে খুব বিরল। আমি এই জন্য বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই, এবং আমি খুব আশান্বিত যে বাংলাদেশের অর্থনীতির অর্থনৈতিক অগ্রগতি যেটি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, যদিও কোভিড-19 এসে আমাদেরকে একটি বড় বাধা সৃষ্টি করেছে, কিন্তু আমি বিশ্বাস করি যে এই ইয়াং নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের সাথে যুক্ত হয়ে আমাদেরকে যত বাধাই আসুক সেই বাধাকে অতিক্রম করতে আসলে উৎসাহিত করবে এবং আমাদেরকে শক্তিশালী করবে। আমি মাননীয় প্রধান অতিথিকে প্রথমেই তার এই উদ্দীপ্তকরণ বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের সাথে গেস্ট অফ অনার হিসেবে যুক্ত আছেন ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত আলী, তিনি
শেষ পর্যন্ত থাকবেন, আমরা যে তিনজন অতিথি ছিলাম তাদেরকে তিনি রিপ্রেজেন্ট করবেন, এইটুকু আমি ডেফিনেটলি আশা করি। আমি সত্যি ধন্যবাদ জানাতে চাই জনাব সাকিব কুরেশিকে তার চমৎকার একটি উপস্থাপনার জন্য। আমি মাননীয় প্রধান অতিথির সাথে একমত হয়ে এই অনুরোধটুকু জানাতে চাই ডিসিসিআই কে যে আজকের যে আলোচনা সেই আলোচনার একটি সারসংক্ষেপ এবং সম্ভব হলে পুরো যে ডিসকোর্স যেটি হলো এই পুরোটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, কারণ এটা রেকর্ডেড হচ্ছে যেহেতু এটি ওয়েবিনার, তাহলে খুব উপকৃত হব আমরা। অনেক আলোচনা হয়েছে এবং আমার মনে হয় যে চিন্তার খোরাক আছে, এই যে উপস্থাপনাটি হয়েছে প্রথমে এটাতে চিন্তার খোরাক আছে। তিনি অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করেছেন, লেবার মার্কেট ক্লোজার হয়ে যাচ্ছে সেটিকে কিভাবে আমরা অ্যাকোমোডেট করবো সেই বিষয়টি তিনি বলেছেন। তিনি রিটার্নিং মাইগ্রেন্ট যারা আমাদের তাদেরকে কিভাবে আমরা অ্যাবজর্ব করবো, তাদেরকে রিস্কিলিং করে আপস্কিলিং করে কিভাবে আমাদের ইকোনমির সাথে যুক্ত করব, কিংবা তিনি আরেকটি পরবর্তীতে একটি আলোচনা এসেছে সম্ভবত ইঞ্জিনিয়ার আকবর আলী হাকিম, তিনি বলেছেন যে যারা রিটার্নি তারা সাধারণত সবাই চাকরি করতে চায় না, তারা এন্টারপ্রেনার হতে চায়, দ্যাটস অলসো গুড, এবং সেই ক্ষেত্রে তাদেরকে নিয়ে কাজ করার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে আসলে, এবং আমি মনে করি যে দ্যার ইজ এ স্কোপ দেয়ার। তিনি আমাদের যে স্কিলের সমস্যা সেই বিষয়েও আলোকপাত করেছেন, এবং আমি এই বিষয়টি নিজের থেকে বলতাম, আমরা যখন স্কিলের কথা বলি তখন শুধু আমরা আসলে আমাদের যে লো স্কিল ম্যান পাওয়ার তাদের আপস্কিলিং এর কথা বলি, কিংবা তাদেরকে তাদের স্কিল ডেভেলপমেন্টের কথা বলি। গভর্নমেন্টের থেকে যে সকল উদ্যোগ নেওয়া হয়েছে টিবেট এর মাধ্যমে, বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট এর মাধ্যমে, যেটি এনএসডি এর জয়েন্ট সেক্রেটারি মহোদয় বলেছেন যে 23টি বা 26টি মন্ত্রণালয় আছে যারা এই প্রশিক্ষণ দিচ্ছেন, কিন্তু বেশিরভাগই আমরা এই প্রশিক্ষণ দিচ্ছি আসলে আমাদের যে ফ্লোর লেভেলে যে সকল কর্মীরা কাজ করে তাদেরকে ট্রেন করার জন্য। কিন্তু কোরেশি সাহেব চমৎকার একটি বিষয় তুলে নিয়ে এসেছেন, সেটি হলো যে ম্যানেজারিয়াল স্কিল। আমাদের যে ইউনিভার্সিটি গ্রাজুয়েটরা বেরিয়ে আসছেন, হাউ প্রিপেয়ার দে আর টু টেক আপ দি ম্যানেজারিয়াল পজিশন ইন আওয়ার ইন্ডাস্ট্রি। আমাদের ইন্ডাস্ট্রি অনেক বড় হচ্ছে এখন, আমাদের সেই ইন্ডাস্ট্রিকে লিড করার জন্য আমাদের আসলে সফট স্কিল খুবই দরকার, ম্যানেজারিয়াল স্কিল আসলে খুব দরকার, বাট আমাদের ইউনিভার্সিটিগুলি সেইভাবে আসলে আমাদের গ্রাজুয়েটদেরকে তৈরি করছে কিনা এটি খুব বড় প্রশ্ন আসলে। এবং আজকে প্রধান অতিথি তিনি বলে গেছেন যে আসলে সেটি হচ্ছে না, তাহলে এটি কিভাবে হবে সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ডিসিসিআই যে উদ্যোগটি নিয়েছেন আর&আই এর মাধ্যমে, তারা যে উদ্যোগটি নিতে যাচ্ছেন, আমি মনে করি যে দ্যাট উইল বি এ সর্ট অফ গেম চেঞ্জার। বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে আমাকে প্রায়শই এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে বিদেশিরা এসে এখানে কাজ করছে, আমাদের গ্রাজুয়েটরা কেন এখানে কাজ করছে না। আমরা বিডা অনেককে ওয়ার্ক পারমিট দেয়, কিন্তু বিডা ওয়ার্ক পারমিট কখন দেয়? বিডা ওয়ার্ক পারমিট দেয় যখন কোনো ইন্ডাস্ট্রি প্রস্তাব করে যে এই স্কিলটা আমার দরকার, আমি একে এমপ্লয় করতে চাই, কারণ তার যে স্কিল সেটি না হলে আমার চলবে না। এবং অনেক ক্ষেত্রে তাদেরকে বারংবার তাদের যে ওয়ার্ক পারমিট সেটাকে আমাকে নবায়ন করতে হয়। নবায়ন কেন করি আমি? ওয়েল, ইন্ডাস্ট্রি মালিক যখন বলে যে তার যে স্কিল এটিকে এই মুহূর্তে আমি রিপ্লেস করতে পারছি না, যদিও আমরা যখন ওয়ার্ক পারমিট দিই তখন একটি শর্ত আমরা জুড়ে দিই যে আমাদেরকে লোকাল যে আমাদের ম্যান পাওয়ার আছে তাদেরকে তৈরি করে দিতে হবে। এটি বুঝতে হবে যে কেউ এটি তৈরি ইচ্ছা করে দিবে না, সেটি তৈরি হওয়ার জন্য যোগ্যতাটা থাকতে হবে আমাদের যে সকল গ্রাজুয়েটরা বেরোচ্ছেন তাদেরকে, যারা আমাদের ইন্ডাস্ট্রিতে যুক্ত হচ্ছেন তাদের সেই সক্ষমতা থাকতে হবে। রিসেপশন একটি বড় বিষয়, আমি দেবো, আমি ট্রান্সমিট করতে চাই, আপনি রিসিভ করতে পারবেন কিনা
সেই যোগ্যতা যদি না থাকে তাহলে কিন্তু এটি আসলে হবে না। এটি খুবই জরুরি বলে আমি মনে করি। আমি কৈশি সাহেবকে এর জন্য আসলে ধন্যবাদ জানাতে চাই যে তিনি এই বিষয়টি তার ইসে তুলে নিয়ে এসেছেন। ম্যানেজমেন্ট স্কিল বা লেভেল স্কিল এর কথা তিনি বলেছেন। আরেকটি বড় বিষয় আমি বিডাতে আসার পরে এর আগেও আমি এটি জেনেছি, সেটি হলো যে আমাদের ম্যানেজারিয়াল স্কিলের একটি বড় ঘাটতি হলো যে আমাদের কমিউনিকেশন স্কিল। যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি শুধুমাত্র উইদিন দি কান্ট্রি কাজ করে না, এটা কাজ করে গ্লোবালি কাজ করতে হলে গ্লোবাল আমাদের যে পার্টনার তাদের সাথে যোগাযোগটা মেনটেন করতে হয়, সেই ক্ষেত্রে কমিউনিকেশন স্কিল ইজ ওয়ান অফ দি ভাইটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল পার্টিকুলারলি। আমাদের ইয়াং এন্টারপ্রেনার যারা আছেন তারা আমি দেখেছি যে তারা খুবই কনভার্সেন্ট এবং তারা খুবই ফ্লুয়েন্ট ইন কমিউনিকেটিং উইথ ইচ আদার, কিন্তু কথা হলো যে তার যে এমপ্লয়ি যারা আমাদের গ্রাজুয়েট তারা কি ওই স্কিলটি আয়ত্ত করতে পেরেছেন কিনা, তারা আমাদের যে কাউন্টার পার্ট গ্লোবালি আছে তাদের সাথে ওইভাবে যোগাযোগ করতে পারছেন কিনা, এগুলি খুবই রেলিভেন্ট আলোচনা হয়েছে বলে আমি মনে করি। আজকে এই আলোচনা অবশ্যই আমাদেরকে চালিয়ে যেতে হবে। এবং আতিকি রব্বানি তিনি আরেকটি বড় বিষয় তুলে নিয়ে এসেছেন, এটাও আমি মনে করি যে খুবই রেলিভেন্ট, কোভিড আর নন কোভিড। আমাদের যে স্কিল সেট সেটি যদি আজকে কোভিড না হতো তাহলে কি আমরা আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কি বসে থাকতো? ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য আমাদের যে প্রস্তুতি সেটিকে আমাদের কি করতে হতো না? কোভিড নাইনটিন এসে আমাদেরকে একেবারে আমার ঘাড়ের উপরে শ্বাস ফেলছে যে তুমি পরিবর্তন করো পরিবর্তন করো, এবং এটি আমি মনে করি একটি অপরচুনিটি সৃষ্টি হয়েছে যে কোভিড নাইনটিন আমাকে বলে দিয়েছে যে তোমাকে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যেতে হবে এবং সেটির জন্য যে সকল সফট স্কিল তোমার দরকার সেটি তোমাকে আয়ত্ত করতে হবে, এবং সেটার জন্য আমরা আমার মনে হয় যে এটা অপরচুনিটি হিসাবে আমরা দেখি যে এই স্কিলে আমরা অগ্রসর হব। এবং তিনি অনেকগুলি চমৎকার বিষয় তুলে নিয়ে এসেছেন যে এটা লেস পিপল সেন্ট্রিক হতে হবে, আবার এটাও তিনি বলেছেন যে হার্ড টু ডিজিটালাইজ কিছু বিষয় আছে সেগুলি আমাদেরকে মাথায় রাখতে হবে। এই স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা সরকারের পক্ষ থেকে যেই উদ্যোগগুলি নেওয়া হয় এটা বেসিক্যালি পোস্ট এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট, টিবেট কিংবা এসটিপি, এসটিপির সাথে আমি জড়িত ছিলাম, আমি যখন অতিরিক্ত সচিব শিক্ষা মন্ত্রণালয়ে, ওখানে বেসিক্যালি একজন ছাত্র যিনি পড়াশোনা শেষ করেছেন চাকরি পাচ্ছেন না তারা আসছেন আমার এই ট্রেনিং নেওয়ার জন্য। কিন্তু আমি রব্বানি সাহেবের সাথে আমি একমত হতে চাই যে আমাদের যে এডুকেশন সিস্টেম যেটি মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথিও বলে গেছেন, আমাদের এই সিস্টেমে এই জিনিসটা জড়িয়ে দিতে হবে। আমাদের একেবারে হাই স্কুল লেভেল থেকে এই টিবেটের যে বিষয়টি আছে এটি ওখানে যুক্ত থাকতে হবে, সো দ্যাট পরবর্তীতে একজন শিক্ষার্থী ঠিক করতে পারেন যে আসলে তিনি কোথায় যাবেন। আমাদের আজকের এই আলোচনায় আমার দুইজন সহকর্মী যুক্ত হয়েছেন, জনাব রাজ্জাক, তিনি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির সাথে যুক্ত আছেন, আপনাদের বিশাল দায়িত্ব সামনে আছে। এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইন দি এফোর্ট টু ডেভেলপ স্কিল ফর প্রপার স্কিল ফর আওয়ার ইন্ডাস্ট্রি, এখানে এনএসডিএ কে অনেক বড় দায়িত্ব পালন করতে হবে। মূলত কোঅর্ডিনেশন পাবলিক সেক্টরে যে স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, প্রাইভেট সেক্টরে যে স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, এটার সঠিক গতিতে যাচ্ছে কিনা এই এই ট্র্যাকটা আপনাদেরকে রক্ষা করতে হবে, এবং যে কথাটি বলা হয়েছে যে ইন্ডাস্ট্রির নিড কি সেই নিড অ্যাসেসমেন্টটাও সম্ভবত এনএসডিএকে করতে হবে। আমি এর মধ্যে একটি চিঠি পেয়েছি আপনাদের কাছ থেকে, আপনারা বিদার কাছে এবং বেজার কাছে জানতে চেয়েছেন যে ইন্ডাস্ট্রি আসলে কোন ধরনের স্কিল দরকার এটি আমাদেরকে জানাতে বলেছেন আপনারা। ডেফিনেটলি আমরা চেষ্টা করব ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ করে আপনাদেরকে জানানোর জন্য, কিন্তু আমার মনে হয় যে এনএসডি নিজে প্রাইভেট সেক্টরের সাথে আপনাদেরকে যুক্ত হতে হবে, যুক্ত হয়ে আপনাদেরকে জানতে হবে আসলে প্রাইভেট সেক্টর
কি ধরনের স্কিল তাদের দরকার, কারণ এটি না হলে বায়া মিডিয়া করে আপনি এটি করতে পারবেন না। আমার অত্যন্ত স্নেহভাজন একজন সহকর্মী শহীদুল ইসলাম দীর্ঘদিন মাঠে কাজ করেছেন, মাঠ থেকে তিনি দেখেছেন, উনি নিজে একজন আরেকটি পরিচয় দেয়, তিনি একজন ভালো কবি, তিনি খুব ভালো লিখেন এবং লেখকরা সমাজকে নিয়ে অনেক বেশি চিন্তা করেন। শহীদ আসলে সমাজকে নিয়ে অনেক চিন্তা করে, বরিশালের মতো জেলায় সে জেলা প্রশাসক ছিল এবং ওখানে একেবারে মাটির সাথে মানুষের সাথে তিনি যুক্ত হয়ে কাজ করেছেন। এবং আপনারা তার বক্তব্যে শুনেছেন, তার বক্তব্যের যে সুরটি সেটি হলো যে এদেশের মানুষকে নিয়ে তার চিন্তা আছে এবং আমি মনে করি যে তাকে খুব ভালো একটি জায়গায় স্থাপন করা হয়েছে, তাকে প্রদান করা হয়েছে এক্সপেক্টেড ওয়েলফেয়ার মিনিস্ট্রিতে অতিরিক্ত সচিব। তিনি তিনি এই কাজটি খুব ভালোভাবে করতে পারবেন বলে আমি মনে করি যে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টরের মধ্যে যে যোগসূত্রটি স্থাপন করে দেওয়া এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তিনি এটি করতে পারবেন। আমি শহীদকে অনুরোধ করব যে এই ক্ষেত্রে বিডাও আপনাদের সাথে কাজ করতে চায়। আমাকে সভাপতি মহোদয় একটি বিষয়ে আলোকপাত করতে বলেছেন যে COVID-19 এর কারণে COVID-19 এর আগেও সে ইউএস ট্রেড ইউএস চায়না ট্রেড ওয়ার সকল ট্রেড ওয়ার এর কারণে এক ধরনের অপরচুনিটি সৃষ্টি হয়েছে, যেটি বলা হচ্ছে যে অনেক কোম্পানি ওন বাই ডিফারেন্ট কান্ট্রিজ নট নেসেসারিলি ইউএস কোম্পানিজ অর জাপানিজ কোম্পানিজ আদার কোম্পানিজ, তারা বিশেষ করে COVID-19 হওয়ার ফলে যে ওয়ার্ল্ড সাপ্লাই চেনে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেই সাপ্লাই চেনকে অক্ষুণ্ণ রাখার জন্যে এক ধরনের রিলোকেশনের চিন্তা করা হচ্ছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বিভিন্ন মিডিয়াতে কিছু নিউজও এসেছে যে কিছু কিছু দেশ আসলে তারা সেই রিলোকেশনের সুযোগ নিয়ে বিভিন্ন দেশের কোম্পানিকে তাদের দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বিশেষ করে ভিয়েতনামের আসলে অবশ্য কিছু ন্যাচারাল অ্যাডভান্টেজ আছে। আপনারা জানেন ভিয়েতনাম চায়নার বর্ডারে তারা আছে, একই কালচার তাদের এবং ভিয়েতনাম তাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপ করে ফেলেছে, ফলে ওখানে ন্যাচারালি অনেকগুলি কোম্পানি ওখানে যাচ্ছে বলে আমরা জানি। ইন্দোনেশিয়াতে কিছু ইউএস কোম্পানি যাচ্ছে বলে পত্রিকায় বা অন্য মিডিয়াতে এসেছে। আমাদের প্রতিবেশী বড় দেশ ভারত, তারা চেষ্টা করছে চায়না থেকে রিলোকেটেড দেশেকাল ইন্ডাস্ট্রি আছে সেগুলি তাদের দেশে নিয়ে যাওয়ার জন্য। এখন বাংলাদেশ কি করছে এটি আপনারা জানতে চাচ্ছেন। ইতিমধ্যে শামস মাহমুদ সাহেব জানেন যে আমরা আসলে এটা নিয়ে আলোচনা করছি, আমরা কিছু প্রস্তুতি আসলে নিচ্ছি, কারণ এটি একটি সুযোগ, এই সুযোগটি আমাদেরকে গ্রহণ করতে হবে। তো গ্রহণ করার জন্যে আসলে অনেকগুলি বিষয়ের সাথে জড়িত। আমি এই ফরমালিটি শুরু হওয়ার আগে কিছু নন ফরমালি আর ইনফরমালি কিছু আলোচনা করছিলাম যে আমাদের কিছু প্রস্তুতি দরকার। প্রস্তুতি কি, যে এই যে রিলোকেশনের জন্য তৈরি যে সকল বিদেশি ইন্ডাস্ট্রিগুলি আছে তারা যে সকল দেশে যাচ্ছে তারা সেখানে কি সুযোগ সুবিধা পাচ্ছে সেটি আমাদেরকে জানতে হবে, সেটি জানার আমরা চেষ্টা করছি। তারপরে তাদের সাথে একটি যোগাযোগ স্থাপন করতে হবে। আমি চাইছি যে তারা আমার দেশে আসুক, চাইলে তো তারা চলে আসবে না, সেই জন্য আমাকে আসলে তার সাথে যোগাযোগটি স্থাপন করতে হবে। সে যোগাযোগটি স্থাপন করার জন্য আমরা চেষ্টা করছি। এই যোগাযোগ স্থাপন করা শুধু বিদেশিরা কি দিচ্ছে সেটি জানা এখানে এইটুকু যথেষ্ট নয়, আমাদের দেশে বিজনেস যাতে সহজে কেউ করতে পারে সেই সুযোগটি আমাদেরকে কিন্তু সৃষ্টি করতে হবে, আদারওয়াইজ ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের এখানে আসবে না, ইট ইস এ ফরেন ইনভেস্টমেন্ট। সো বিডার একটি বড় দায়িত্ব আছে, বিডাকে একটি বড় দায়িত্ব সরকার দিয়েছে, সেটি হলো যে ইজ অফ ডুইং বিজনেস নিয়ে কাজ করা। আপনারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক ইজ অফ ডুইং বিজনেস এর উপরে একটি স্ট্যাটিস্টিক্স বের করে প্রতি বছর, তারা একটা রিপোর্টিং করে এবং সেখানে আমাদের অবস্থান খুব ভালো নয়, 190 দেশের মধ্যে 168তম অবস্থান আমাদের। সো এটার উপরে আমরা কাজ করছি, গত এক বছর ধরে আমরা অনেক কাজ করেছি,
বাট কোভিড-19 এসে আসলে মার্চ মাসে আমাদেরকে থামিয়ে দিয়েছে, যে কারণে আমরা হয়তো আমাদের যে এক্সপেক্টেড লেভেল অফ ইম্প্রুভমেন্ট হওয়ার কথা ছিল সেটি হয়তো হবে না, কিন্তু আমরা আশা করছি যে আমাদের কিছু ভালো ইম্প্রুভমেন্ট এবার হবে। এবং আমরা ইতিমধ্যে কাজটি আসলে শুরু করেছি আবার আগামী বছরকে সামনে রেখে, যদিও ফিজিক্যালি আমরা হয়তো খুব মুভমেন্ট করতে পারছি না, বাট এই ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা কিন্তু অলরেডি এই ইজ অফ ডুইং বিজনেস ইম্প্রুভমেন্টের জন্য কাজ শুরু করেছি। আগামী 7 তারিখে আমাদের একটি ন্যাশনাল কমিটি আছে হেডেড বাই দি ক্যাবিনেট সেক্রেটারি, তিনি একটি সভা ডেকেছেন, আমরা অনুরোধ করেছিলাম তাকে, তিনি ভার্চুয়ালি একটি সভা করার জন্য আমাদেরকে সম্মতি দিয়েছেন। আমরা 7 তারিখে এই ইজ অফ ডুইং বিজনেস এর উপরে কাজ করব। ইজ অফ ডুইং বিজনেস আসলে যেটি আমার গত 9 মাসের যে অভিজ্ঞতা এবং যে ইন্টারাকশন উইথ দি প্রাইভেট সেক্টর, সেটি হলো যে প্রাইভেট সেক্টর আমার কাছে আসলে কি চায়, সরকারের কাছে কি চায়। আসলে তারা চায় যে সরকার যে সকল সার্ভিস প্রাইভেট সেক্টরকে দেয় এটি যেন ফাস্টার হয়, দ্রুত যেন এই সার্ভিসটি দেওয়া যায়, এই সার্ভিসটি যেন ট্রান্সপারেন্ট হয়, এখানে যেন তাকে ঘোরাঘুরি করতে না হয়, আদারওয়াইজ কোনো কাজ না করতে হয়। আরেকটি তারা যেটি চায় সেটি হলো যেন এটি কি বলবো যে এটা চিপার। আচ্ছা, এই এই চিপার হওয়ার বিষয়টি কিন্তু আসলে এটা দিয়ে প্রাইভেট সেক্টর এইটা মিন করে না যে সরকার যে ক্ষেত্রে 300 টাকা সার্ভিস চার্জ ধরেছে সেখানে 200 টাকা করুক, তারা কিন্তু 300 টাকা দিতে প্রস্তুত আছেন বা 500 টাকা 5000 টাকা দিতে প্রস্তুত আছেন, কিন্তু যেন এটি ওই 5000 টাকা যে ফি আছে ওই 5000 টাকা দিয়ে যেন যথাসময়ে এটি তারা পান। এবং এইটা যদি নিশ্চিত করতে হয়, আমার গত 9 মাসের অভিজ্ঞতা বলছে যে এই সার্ভিসটা আমরা যদি যেটাকে আমরা বলছি ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দিতে পারি তাহলে এটি সম্ভব, আদারওয়াইজ এটি আসলে সম্ভব না। এটা শুধু আমরা আশাই করতে পারি, আমাকে যদি 10টি অফিসে যেতে হয় ওই 10টা অফিস যদি এই যথাসময় এটি করে দেন, 10 জায়গায় যেতে আসতে যে তার খরচ সেই খরচটি কি তাকে করতে হবে, এই যে 10 দিন তাকে অপেক্ষা করতে হচ্ছে এই 10 দিন কিন্তু এটার একটা কস্ট আছে। সো এখানে এইটার ওয়ে আউটটা কি, ওয়ে আউটটা হলো যে যদি আমি একটা ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম করে দিতে পারি যেখানে একজন বিজনেস এন্টিটি ওই প্ল্যাটফর্মটি ব্যবহার করে তার 10টি সার্ভিস পেতে পারেন, তাহলে কিন্তু আসলে এই যে ফাস্টার ডেলিভারি অফ গভর্নমেন্ট সার্ভিসেস, ট্রান্সপারেন্স প্রোভাইডিং গভর্নমেন্ট সার্ভিসেস অ্যান্ড চিপার গভর্নমেন্ট সার্ভিসেস, এটি কিন্তু এনশিওর করা যাবে। বিডা এই লক্ষ্যে আসলে কাজ করছে, বিডার ওয়ান স্টপ সার্ভিস ইতিমধ্যে 18টি সেবা প্রদান করছে, আরো 11টি সেবা এর সাথে যুক্ত করার জন্য এমইউ সাইন করা হয়েছে আরো 6টি সংস্থার সাথে, এবং গত সপ্তাহে আমরা একটি সভা করে আরো 10টি সরকারি সংস্থাকে বিডার ওএসএস এর সাথে ইন্টিগ্রেট করার জন্য আমরা সমঝোতা স্বাক্ষর করার জন্য সম্মত হয়েছি। খুব সহসা ওই সমঝোতা স্বাক্ষর গুলি স্বাক্ষরিত হবে, ওয়ান অফ দেম ইজ ডিসিসিআই, আই মাস্ট মেনশন যে এটি হয়ে গেলে পরে আমরা হিসাব করে দেখেছি প্রায় 52 সার্ভিসেস ক্যান বি প্রোভাইডেড ফ্রম এ সিঙ্গেল digital platform operated by BIDA, which is interoperable with around 22 government and non-government agencies. So eta hoye gele ami mone kori je apnar ami relocation er sujogi shudhu nite hobe eta ami bishwash kori na, relocation is an opportunity seti amra definitely chesta korbo grohon korar jonno, but আমরা যেটা কাজ করতে চাই যে উইন উইন সিচুয়েশনে আমার এখানে ফরেন ইনভেস্টমেন্ট আসবে, তারা আসবে তাদের প্রয়োজনে, আমরা তাদেরকে গ্রহণ করব আমাদের প্রয়োজনে, এই এই উইন উইন সিচুয়েশনে আমরা এই কাজটি করতে চাই। আমার আমি একটু বেশি সময় নিয়ে নিলাম, আমার পরবর্তী অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে, আমি আবারও ডিসিসিআই কে ধন্যবাদ জানাতে চাই যে এরকম চমৎকার একটি আলোচনায় আমাকে যুক্ত করার জন্য, এবং আমি বিশ্বাস করি যে যারা আজকে এখানে আলোচনা করছেন তারা আমাদের অর্থনীতিকে কোভিড-19 আমাদেরকে যে চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছে সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য আপনারা যে ইনপুট দিবেন সেটি সরকারকে
সহায়তা করবে। আমি আজকের এই আলোচনার পরবর্তী অংশটুকু সফল হোক এই এই কামনা করে সবাইকে, ইনক্লুডিং মাই কলিগ যারা যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। স্যার ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আমি এই পর্যায়ে ওপেন ডিসকাশনে যাব। ওপেন ডিসকাশনে সিন্স উই আর প্রেস ফর টাইম, আমি প্রথমে অনুরোধ জানাবো আসিফ ইব্রাহিম সাহেব, আমাদের পাস্ট প্রেসিডেন্ট ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, আপনি যদি 2 মিনিটে আসিফ ভাই কিছু বলেন আমাদের জন্য আজকের এই আলোচনার প্রেক্ষিতে। ধন্যবাদ সভাপতি শামস মাহমুদ সাহেব। আজকে ঢাকা চেম্বার পোস্ট কোভিড-19 বাংলাদেশ ইন্ডাস্ট্রি রেডিনেস ইনভেস্টমেন্ট এন্ড স্কিলস সম্পর্কে যে আপনি আলোচনা সভাটা আয়োজন করেছেন সেটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেরি র্যালি। আমি সাকিব কুরেশি সাহেবের প্রেজেন্টেশনটা দেখলাম এবং তারপরে অন্যান্য যারা বলেছেন সবার অপিনিয়নই আমি শুনলাম। যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, সবাই বলছেন যে দ্য নিড ফর মোর টিভ্যাক্স, দ্য নিড ফর মোর একাডেমিয়া রিলেটেড, একাডেমিয়া শুড বি এবল টু প্রিপেয়ার পিপল ওয়েন দে কাম আউট অফ দ্য ইউনিভার্সিটি টু বি এবল টু স্ট্রেট গোয়িং টু দ্য জব ইন ম্যানেজারিয়াল পজিশন, এবং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যারা বেরোচ্ছে তারা ইন্ডাস্ট্রিতেও যেন হয়। তো যেটা আমার অবজারভেশন সেটা হচ্ছে যে আমাদের দেশে উই হ্যাভ সিন সো মেনি প্রজেক্ট, যারা ডোনার ফান্ডেড প্রজেক্ট আছে, যেমন ধরেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সঙ্গে একটা প্রজেক্ট করছে স্কিলস এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম, সেখানে তারা প্রায় 15-20 সেক্টরাল অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ করছে, সেক্টরাল অ্যাসোসিয়েশন সারা দেশে প্রায় 50-60 বিভিন্ন জায়গাতে সেই ট্রেনিং গুলো হচ্ছে। কিন্তু এরা যখন বের হচ্ছে, বের হয়ে যখন এরা ইন্ডাস্ট্রিতে আসছে, আমরা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রির যে আসল প্রয়োজনীয়তা সেটা কিন্তু ওরা মিট করতে ওরা করতে ধরতে পারছে। সো দ্যাট ইজ ওয়ার উই নিড টু ফোকাস, আমাদের ফোকাস করতে হবে যে যেই কোর্সগুলো আমরা করাই যেখানেই করাই, সেটা এই প্রজেক্টের মাধ্যমে হোক, সেটা ডিবিআইতেই হোক, ডিবিআর ব্যাপারে বসে বলেছে, যেখানে হোক সেটা যেন ইন্ডাস্ট্রির ম্যাচটা মিট করে, তা না হলে কিন্তু উই উইল বি ইন বিগ বিগ ট্রাবল। আর এটা এটা এনশিওর করার জন্য যেটা প্রয়োজন, কিছুটা সিরাজুল ইসলাম সাহেব বলেছেন যে আইডেন্টিফাইং দ্য নিড, NSD ওনাকে রিকোয়েস্ট করেছে আইডেন্টিফাই দ্য নিড অফ দ্য ইন্ডাস্ট্রি। আমি মনে করি আইডেন্টিফাইং অফ দ্য নিড অফ দ্য ইন্ডাস্ট্রি, পার্টিকুলারলি আইডেন্টিফাইং দ্য নিড অফ দ্য SME ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ঢাকা চেম্বার একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করতে পারে। আমি অত্যন্ত জেনে খুশি হয়েছি যে আপনি এই যে স্টিমুলাস প্যাকেজ যেটা সরকার ঘোষণা করেছে সেটা যেন আমাদের সদস্যরা ঠিক মতো পায়, সেজন্য আপনি একটা SME ডেস্ক আপনি তৈরি করেছেন এবং তাদেরকে আপনি অ্যাসেস করছেন, দিস ইজ ভেরি গুড। এবং আমি মনে করি এটার মাধ্যমে তারা কিছু হেল্প হবে। আরেকটা যেটা আমি বলতে চাই, বিনিয়োগের যে অপরচুনিটি তৈরি হয়েছে বিকজ অফ দ্য US চায়না ট্রেড ওয়ার এই সিচুয়েশনে, এবং অনেক বিনিয়োগ কিন্তু অলরেডি ইন্দোনেশিয়ার মতো দেশ অ্যাট্রাক্ট করেছে, এই ক্ষেত্রেও আমাদের আরেকটু প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে। বিডার সঙ্গে আমরা সবাই কাজ করছি, আমরা একসঙ্গে আরেকটা প্ল্যাটফর্ম আছে সেখানে আপনিও আছেন, তো আমাদের এই উদ্যোগগুলোকে আরো অনেক সমন্বিত করতে হবে এবং কোঅর্ডিনেটেড করতে হবে। সেটা যদি আমরা করতে পারি তাহলে আমি মনে করি উইল বি বেটার অফ ইন দ্য ফিউচার। আর এই সুযোগে অনেকদিন পরে ঢাকা চেম্বারের সবার সঙ্গে দেখা হলো, তো সবাইকে আমার সালাম আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্বাগত স্যার। থ্যাংক ইউ আসিফ ভাই, আমাদের পাস্ট প্রেসিডেন্ট। আমরা আমরা যেটা ঠিক করেছি ঢাকা চেম্বারে, প্রত্যেক সপ্তাহে এখন আমরা একটা করে ওয়েবিনার করব অন দ্য বার্নিং ইস্যু, স্পেশালি আমাদের SME কে, SME খাতে যারা ব্যবসা করে থাকি আমরা, আমাদেরকে যারা এফেক্ট করছে। আমরা আশা করি যে কয়েকদিনের মধ্যেই আমরা লোকাল বিজনেস যারা করে থাকি, আমরা নট এক্সপোর্ট মার্কেট বাট দ্য লোকাল ইন্ডাস্ট্রি, ইন্টারনাল ইকোনমিতে যারা আমরা কন্ট্রিবিউশন রাখি, আমাদের ইস্যুসগুলো আমরা ধরে তুলবো। তো এইভাবে আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে করবো, অ্যান্ড দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। সো অ্যান্ড সিন্স এটা আমাদের প্রথম ওয়েবিনার, প্লিজ বেয়ার উইথ মি, আমাদেরও শিখার অনেক কিছু আছে। আশা করি এর পরের বার উই উইল বি অন টাইম অ্যান্ড ইয়ে। এই পর্যায়ে আমি অনুরোধ করব খায়রুল মাজেদ মাহমুদ সাহেব, আমাদের প্রাক্তন ডাইরেক্টর, আপনি যদি কিছু বলেন স্যার। থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট ফর গিভিং মি দি অপরচুনিটি টু পার্টিসিপেট, এন্ড আই উড লাইক টু
thank you because you have taken a wonderful initiative to do this webinar. It's very encouraging. I'm delighted, rather. Wonderful. Honorable Minister, Bida Chairman, the keynote speaker, Qureshi, everybody spoke very well. Basically, ekhane amader kotha jinish dekhte hobe je post-COVID industry readiness bolte আমাদের অ্যাকচুয়ালি এই প্যান্ডেমিকে কি ক্ষতি হয়েছে বাংলাদেশের কনটেক্সটে অ্যাপারেল ই সার্ভিসেস ট্যুরিজম দি হার্ডেস্ট হিট করেছে এখানে এডুকেশন ফাইন্যান্স অ্যান্ড হেলথ কেয়ার এগুলো সেক্টরস ক্ষতি হয়েছে বাট দে আর রিকভারি বেসিক্যালি আমাদের যে লজিস্টিক সেক্টরস যেটা আছে এর একটা 20% লস দেখাচ্ছে বাট ই কমার্স 50% ইনক্রিজ করেছে বিজনেস এখন লজিস্টিক সেক্টর যদি ই কমার্সের সাথে পার্টনারশিপে আসে প্রবাবলি দে উইল ফ্লোরিশ এখন বুঝতে হবে এই প্যান্ডেমিকে 200 কান্ট্রিজ হ্যাজ বিন এফেক্টেড ইটস নট আ সিঙ্গল কান্ট্রি সিচুয়েশন ইটস নট ওনলি আওয়ার পেইন ইটস দি সিমিলার পেইন অল ওভার দি গ্লোব ইটস এভরিবডিজ প্রবলেম এখানে আমাদের FDI যেটা ছিল 2019 এ উইচ ওয়াজ দি রেকর্ড almost $3 billion. In Modi, China was the highest, 101.3 billion, Netherlands and other countries. Dekha geche je ei fiscal year er shuru hoar sathe sathe amader FDI is a scarce. And ami project kori je another year or two or three, it would be very difficult to get foreign direct investments. You see, you must understand that apparel sector এবং যেটা সবচেয়ে বেশি দরকার হলো যে অ্যাপারেল আমাদের আরএনজি সেক্টর এটাকে রিভাইভ করা অলরেডি 3 মাসে 6 মাসে আমরা 3 বিলিয়ন অর্ডার মানে এক্সপোর্ট লুজ করেছি এখন এটা আমি বিশ্বাস করি যে আরএনজিতে উই হ্যাভ এ ওয়াইড মার্কেট আগে ছিল চায়না প্লাস ওয়ান বাট আই নো দ্যাট ইউরোপ এন্ড ইউনাইটেড স্টেটস এন্ড আদার মার্কেটস দে আর নট গোন টু স্টে উইদাউট ক্লোথস ওখানেও আনএমপ্লয়েড ওদের ইম্পোর্ট করতে হবে এন্ড উই হ্যাভ টু গ্র্যাব দ্যাট মার্কেট উইথ শ্রীলঙ্কা ভিয়েতনাম এন্ড আদার্স লেবারের ক্ষেত্রে উই ডোন্ট হ্যাভ স্কিল লেবারার্স লাইক শ্রীলঙ্কা উই ক্যান কম্পিট আমাদের লেবার মার্কেটের বাস্কেটটাও বাড়াতে হবে উই মাইট হ্যাভ টু ফাইন্ড আদার অ্যাভিনিউজ স্কিল লেবারার্স ট্রেনিং সেন্টার্স মাননীয় মন্ত্রী খুব ভালো কথা বলেছেন সো ডিড বিডার চেয়ারম্যান এখানে বুঝতে হবে যে আমরা অ্যাগ্রেরিয়ান ইকোনমি থেকে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিতে যাচ্ছি যেটা মাননীয় মন্ত্রী বলেছে আর একটা যেটা ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া ইউনাইটেড স্টেটস লাইক ওয়েন উই ওয়েন্ট টু স্কুল বাট মাই আওয়ার কিডস ওয়ান্স দে গ্রাজুয়েট হ্যাভ এ ব্যাচেলার্স দে হ্যাভ টু ওয়ার্ক ফর ইয়ার দেন দে গো টু গ্র্যাড স্কুল বাংলাদেশে যেটা স্কিল বেসড জব বেসড যেটা জব ড্রিভেন এডুকেশন উই আর ল্যাকিং এখন সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে আমার এলাকায়ও দেখি আমি ওখানে যে গ্রামের ওখানে ট্রেনিং সেন্টার স্কিল লেবারার্স ভোকেশনাল এডুকেশন দিস আর অফ আটমোস্ট ইম্পর্টেন্স এখন আমাদের রেডিনেস এর জন্য আমি বলবো আসলে পোস্ট কোভিড এরা কখন শুরু হবে ইউ এন্ড আই কান্ট প্রেডিক্ট হোপফুলি ক্রস আওয়ার ফিঙ্গার দ্যাট উইল গেট ওভার উইথ ইট বাই ডিসেম্বর অর বাট ইট উইল বি দেয়ার টু সাম এক্সটেন্ট Even if we are done away or do away with it, which is impossible, because the vaccine, it will take years to come. China and, you know, UK, they're telling that December is going to be available. We will contain, but a pandemic situation will not go away. Some of the readiness, we must have a short-term, mid-term, and long-term planning. You must understand, Mr. President. এখানে আরেকটা জিনিস দেখতে হবে আই অ্যাপ্রিসিয়েট আমাদের যে চেম্বারের DBI ছিল ওটার সাথে আপনি রিসার্চ ইনস্টিটিউশন যেটা করেছেন অলদো ঢাকা চেম্বার ইজ এ ওয়ান্ডারফুল স্কিল পিপল যারা আমাদের ডেটাবেস ইজ বেটার দেন ফেডারেল চেম্বার এন্ড আদার্স উই টেক প্রাইড আমাদের DBI হ্যাজ ডান ওয়ান্ডারফুল আসিফ ইব্রাহিম সাহেব ছিল আই সার্ভড আন্ডার হিম আপনারা যে লিডারশিপ দিচ্ছেন বিশেষ করে আজকে যে ওয়েবিনার করেছেন আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট আমাদের এখানে গভর্নমেন্ট সেক্টর এন্ড প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট সেক্টর প্রাইভেট সেক্টরকে ফেসিলিটেট করে আমাদের GDP ছিল লাস্ট ইয়ার প্রজেক্টেড 8.2% ফ্রম প্রিসিডিং 2018 এর 7.86% এর থেকে এবারেও 5,68,000 টাকা বাজেট করেছে
and they are projecting a GDP of 8.2%. Not necessarily that GDP reflects everything. Amra private sector, amader economic e jaygay niye eshechi. We are proud. It is the private sector, and of course, the government was done. স্যার আপনি মিউট হয়ে গেছেন আমি বলেছি যে আমরা প্রাইভেট সেক্টর লাস্ট 12 ইয়ার্স এ উই হ্যাভ কন্ট্রিবিউটেড ইন দি ইকোনমি ইজ দি প্রাইভেট সেক্টর হু ব্রট দিস কান্ট্রি টু দিস ফার অফ কোর্স আই অ্যাপ্রিশিয়েট দি পার্টিসিপেশন অফ দি গভর্নমেন্ট ওয়ান স্টপ থিং আরো ফাস্টার প্রসেসিং করতে হবে গভর্নমেন্টকে আরো ফাস্টার প্রসেস ইনভেন্ট করতে হবে এখানে আমাদের মেডিকেল ওয়্যারেবলস যেটা উই ক্যান হ্যাভ হিউজ ডিমান্ড আমাদের গার্মেন্টস উই হ্যাভ টু ফাইন্ড ডিফারেন্ট অপশন আমাদের এক্সপোর্ট বাস্কেট বাড়াতে হবে নট জাস্ট নেসেসারিলি ডিপেন্ডিং অন আরএমজি অ্যান্ড রেমিটেন্সেস রেমিটেন্স আনতে হলেও নতুন মার্কেট এক্সপ্লোর করতে হবে মিস্টার প্রেসিডেন্ট And education, vocation-based, a PhD and master's and general education is not going to serve very much. I'm hopeful and I'm optimist. I am an optimist. I hope, inshallah, gradually, if we have the proper planning, I'm going to do the unemployment all over the globe. United States, 40 million people are unemployed. United Kingdom, it's... They're not good take our people. Yes, we have a niche market, Middle East and others. Japan is a very good market, which we are exploring, house care and all these things. But ekhane abar amader probashi kollan ke bujhte hobe Malaysia moton je unara 1 lakh taka bolen bairer member ra 3 lakh 4 lakh taka Japaneo jate eta na hoy je 20 lakh taka kore dibe tarpor jabe if government is strict We can explore these skilled labor markets, and government is doing enough. Thank you, Mr. President. It's a wonderful program, and I appreciate it. Thank you very much. Sir, I just want to make a point. Khairul Sahib, you are the example. The private sector is always positive in Bangladesh. And this is the attitude, we have made leaps and bounds. And we always had not the best of business friendly environment in Bangladesh, but we always had positive growth. And this is the reason there will be problems will be there, but we have to find our own way out. We have to go forward. Our skills, how we integrate with the future, we have to do that. Thank you so much, Khairul Bhai. And thank you. এই পর্যায়ে অনুরোধ করব হুমায়ুন রশিদ সাহেব, আমাদের former SVP. আপনি যদি স্যার কিছু বলেন ওপেন ডিসকাশন থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট থ্যাংক ইউ আসলে আমি সবাই আলোচনা করে ফেলেছে আমি এত দীর্ঘ আলোচনায় যাব না আমি নিড বেসড আগামী 5 বছর 10 বছরের জন্য যে জায়গাটা বেশি প্রয়োজন সেই জায়গাটাই যদি আমরা বলি যে পোস্ট করোনা যে আমাদের জব নিড আসবে সেটা হচ্ছে প্রাইমারিলি আমি বিশ্বাস করি যে আইটি সেক্টরে কিন্তু প্রচুর লোক জেনারেট হচ্ছে কিন্তু এই আইটি কে সাপোর্ট করার জন্য যে ব্যাকবোন সেখানে কিন্তু লোক তৈরি হচ্ছে না উই ক্যানট ওয়ার্ক দিস আইটি ক্যানট পারফর্ম উইদাউট স্টেবল পাওয়ার সাপ্লাই এর জন্য যে স্কিল লোক সার্ভিস সেক্টর দরকার সেই লোকগুলাকে আমরা তৈরি করি তাহলে আমাদের দেশে এবং বিদেশে কর্মসংস্থান হবে আমি দুটো জায়গায় শুধু কথা বলবো একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সেক্টরে আর একটা বলবো মেকানিক্যাল সেক্টরে আমাদের দেশে 22,000 লোক কর্মসংস্থানের জন্য আসে এবং 28 লক্ষ লোক গ্রাজুয়েট হওয়ার জন্য রেডি হচ্ছে কোথায় এরা চাকরি পাবে কিন্তু আরো আরো অনেক অসংখ্যক লোক 3 মিলিয়ন পিপল ইজ কামিং টু দি জব মার্কেট এদেরকে কর্মসংস্থান করতে হলে লেটস ফোকাস অন ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল দিস টু সেক্টরস যেখানে ল্যাঙ্গুয়েজ ইজ নট এ ব্যারিয়ার ইউ ডোন্ট নিড টু নো জাপানিজ টু ওয়ার্ক ইন দি জাপানিজ মার্কেট
If you want to be a welder, you don't need to be, you don't need to speak Japanese language. So let's focus. Je amra jodi G3 welder toiri korte pari Bangladesh, jeta hocche high class welder, jeta worldwide shortage ache, jeta certification America theke hoy. এবং এই G3 welder কিন্তু আমরা যদি এখানে তৈরি করতে পারি গ্লোবাল মার্কেটে ওয়েল্ডিং মার্কেটে একটা অপরচুনিটিস রয়ে গেছে। আমরা যদি ইঞ্জিন অপারেটরস যদি তৈরি করতে পারি, ইঞ্জিন অপারেটরস যারা আগামীতে যে রিলায়েবল পাওয়ার সাপ্লাইয়ের জন্য স্ট্যান্ড বাই জেনারেটর অপারেশন এবং সার্ভিস মেইনটেন্স কাজ করতে পারবে, সেটা কোরিয়াতেই হোক কিংবা যে কোনো দেশেই হোক না কেন, পৃথিবীর এর এমপ্লয়মেন্ট অপরচুনিটি আছে ইনক্লুডিং বাংলাদেশের। এলিভেটর মানে যদি আপনি চিন্তা করেন একটা ক্রেন অপারেটর যদি আমরা চিন্তা করি, এটা ছিল কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ এরকম লাগে না আমাদের, কিন্তু এই জায়গাগুলোতে আমরা আমরা ফোকাস করছি না। আমরা যে জায়গাগুলোতে ফোকাস করছি সেটা হচ্ছে যে জব মার্কেটের জন্য আরো যারা ভালো ইংরেজি জানে দেশগুলো শ্রীলঙ্কা কিংবা ইন্ডিয়া, এরা কিন্তু ওই জব মার্কেটের প্রায়োরিটাইজেশন পাবে, কিন্তু আমরা পাবো না। ফলে আমাদের এই জায়গাগুলোতে এই মেকানিক্যাল সাইডে যদি আমরা ফোকাস করতে পারি তাহলে আমাদের দেশের ফিল্ডে যেটা কাজ করা যায় এই কাজটার একটা সুবিধা হবে, এবং হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল সাইডে যদি কাজ করার মতো লোক আমাদের দেশে করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশে আসবে। লো ভোল্টেজ সাইডে কিংবা মিডিয়াম ভোল্টেজ সাইডে যদি আমরা স্কিল ডেভেলপড লোক তৈরি করতে পারি তাহলে আমার কাছে মনে হয় একটা বড় অপরচুনিটিস থাকবে। এটা সারা জীবন সভ্যতা বিদ্যুৎ যতদিন থাকবে, আমরা যতদিন এই বিদ্যুতের ব্যবহার আমাদের সমাজে করব ততদিন এই লোকগুলার প্রয়োজনীয়তা কর্মসংস্থান দেশে এবং দেশের বাইরে থাকবে। ফলে নিড বেসড আগামী 10 বছর কিংবা 20 বছরের যে নিড বেসড এটার উপরে স্কিল ডেভেলপমেন্ট হওয়া উচিত বলে আমার বিশ্বাস। এটাকেই ফোকাস করতে হবে, এটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এই সোকল এমবিএ সোকল বিবিএ এ দিয়ে আমাদের দেশে অনেক ধন্যবাদ। Thank you so much, and I think it's a very important question you raised. We have the good luck je amader guest of honor is the director of Bureau of Manpower and Training, but uni ei jinish gulo dekhe to ami onar kache jawar age amader shorboshesh bokta ajke Alhaj Abdul Salam Saheb, amader former senior vice president Dhaka Chamber er, uni jodi kichu bolen amader jonno সালাম সাহেব, আপনার একটু আনমিউট করতে লাগবে, আপনার এটা মিউটে আছে, আপনি একটু আনমিউট করে যদি কিছু বলেন। আইটি আপনার যদি প্যানেল থেকে হাজি আব্দুল সালাম সাহেবের এটা যদি আনমিউট করতে পারেন। হ্যাঁ জি জি সালাম সাহেব বলেন। হ্যাঁ, আমি সকলকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের প্রেসিডেন্ট ডিসিসিআই এবং আমাদের সম্মানিত যারা আজকে এসছেন তাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে রিয়েলি আজকে যে সাবজেক্ট ম্যাটারটা আমাদের প্রেসিডেন্ট আজকে অ্যারেঞ্জমেন্ট করেছেন, এটা আমাদের জন্য ব্যবসায়ীদের জন্য খুবই মঙ্গলজনক। কিন্তু একটা জিনিস, আমরা ওই বিং এ মোহামেডান মুসলমান, আমরা সবসময় আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর রসুলকে বিশ্বাস করি এবং কোরআনকে বিশ্বাস করি, সেই অনুসরণ করে আমরা চলছি। কিন্তু আজকে এই মিটিং এর মধ্যে বিগিনিং এ কোনো কোরআন তেলাওয়াত ছাড়াই, কোনো আল্লাহ রাসূলের নাম ছাড়াই আমরা নিজের আব্দুল সালাম সাহেব, আমরা কিন্তু কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করেছি, মুনাজাত দিয়ে শুরু করেছি আজকে। বেশ ভালো কথা, আমরা উই ডিপেন্ড অন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যাই কিছু করি না কেন বিসমিল্লাহর নাম নিয়ে করে, এটা আমাদের জন্য শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা স্বরূপ এই করোনা বলেন কোভিড-19 বলেন যে মোকাবিলার মধ্যে আমরা পড়েছি, আগামীতে কি হবে আল্লাহ জানেন, তার জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এবং দেশের মঙ্গলের জন্য যা যা করণীয় আমাদের প্রাইম মিনিস্টার আমাদেরকে আশ্বস্ত করেছেন, বলে থাকেন আমাদের মাস্ক পরার জন্য, আমাদের ডিস্টেন্স মেনটেন করার জন্য, আমাদের হাত পরিষ্কার করে রাখার জন্য, এগুলো কিন্তু ইসলামের মধ্যে আছে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 বার ওযু করবো, শরীরকে পরিষ্কার রাখবো, কাপড় চোপড় পরিষ্কার রাখবো, এইটা আমরা করি নাই, যার ফলে আজকে আমাদের এই সমস্ত মোকাবেলা করতে হচ্ছে। আমরা আশা করি আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, কিন্তু
তার পাশাপাশি আমরা এটাই বলবো যে আল্লাহর কাছে আমরা বিশেষ বিশেষ করে আমরা ক্ষমা চাবো, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে এই পরিস্থিতির মোকাবেলার থেকে, সারা পৃথিবীর মুসলমানদেরকে সারা জাহান থেকে তুমি করোনা এই মহামারী এগুলা দূর করে দাও। আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে কিন্তু সোলজার দিয়েছেন, বাইরের মহামারী যখন ভিতরে ঢুকে সে ভিতরের মহামারী তাদের সঙ্গে ফাইট করে, কিন্তু আজকে সেই মহামারীর মোকাবেলা আমরা ধরতেই পারতেছেন না যে কি মহামারী এটা এসছে আমাদের কাছে, কিন্তু ইতিহাস বলে প্রত্যেক 100 বছর পর পরই নাকি এগুলো হয়েছে। তা যাই হোক, আমাদের এই ভবিষ্যতের জন্য আমরা যে প্রোগ্রাম করেছেন মিস্টার প্রেসিডেন্ট, আপনাকে ধন্যবাদ জানাই। প্যানেলিস্টের মধ্যে যে বক্তব্য দিয়েছেন আমারও সেই একই কথা, আমরা হাউ টু ইম্প্রুভ, হাউ টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, এগুলোর জন্য আমি আপনার আশাবাদী। আর আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই, আর যেনারা এসছেন প্যানেলিস্ট যেনারা আছেন আমাদের বিশেষ অতিথি, বিশেষ করে আমাদের এমপি মন্ত্রী বাহাদুর যে কথাগুলো বলেছেন, ইয়াং ছেলে, আপনিও ইয়াং, আমরা ইয়াংদেরকে ওয়েলকাম করি, যেহেতু আমাদের প্রাইম মিনিস্টারও আজকের সমস্ত ইয়াংদেরকে টেনে টেনে নিচ্ছে। আর বিশেষ করে যে আমরা, আমি এখন দক্ষিণের ঢাকা দক্ষিণের মধ্যে আছি, এই দক্ষিণের মধ্যে আমাদের ব্যবসা বাণিজ্য কিন্তু সেগুলো একেবারে হাতের বাইরে চলে গেছে। তো আমরা এটা বলি না, যেগুলো আসবে সামনে এগুলো কি কেমন করে, এগুলো কেমন করে সমাধান হবে, এগুলো আমরা প্রত্যেকটা আশাবাদী, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ হাজি আব্দুল সালাম সাহেব। আমি মিস্টার প্রেসিডেন্ট সাইফউদ্দিন, হ্যাঁ জি সাইফউদ্দিন ভাই, আমি খালি একটা একটু যদি ইয়ে করেন, আমি এই পর্যায়ে অনুরোধ করব দাতা মাকুর ভাইকে, সাহেবকে, আমাদের ফরমার ডাইরেক্টর ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। থ্যাংক ইউ সো মাচ প্রেসিডেন্ট, মিস্টার প্রেসিডেন্ট থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্য ফ্লোর। প্রথমত আমি ধন্যবাদ জানাই আপনি এটা অর্গানাইজ করার জন্য, এবং সেই সাথে আপনি আজকে প্রমিস করলেন যে প্রতি সপ্তাহে আমাদের একটা ওয়েবিনার হবে, ইনশাআল্লাহ উইল কন্টিনিউ ইট। আজকে যেহেতু শুধুমাত্র আমরা স্কিল ডেভেলপমেন্টটাকে নিয়ে আলাপ করছি, আমি শুধু ওই জায়গাতে ফোকাস করতে চাচ্ছি। আমরা এখন গ্লোবাল র্যাঙ্কিং এ, স্কিল ডেভেলপমেন্ট র্যাঙ্কিং এ আমরা এখন দাঁড়িয়ে আছি 59 পজিশন, হোয়ারেজ আমরা ইন্ডিয়া আমরা কম্পিট করছি ভিয়েতনামের সাথে, যারা আমাদের থেকে অনেক এগিয়ে আছে। তো আমাদেরকে খুব টাইম স্পেসিফিক এবং রেজাল্ট ওরিয়েন্টেড প্ল্যান যদি আমরা না করি, আমরা অ্যাকশনে চলে গেছি উইদাউট দ্য ভিশন, আমরা এইটা করছি ওইটা করছি, বাট ওয়ের ইজ দ্য ভিশন? আমরা আগামী 3 বছরে 59th পজিশন থেকে কোন পজিশনে যাব, সেই প্ল্যানটা কি? ওয়ের ইজ দ্য শর্ট টার্ম প্ল্যান, ওয়ের ইজ দ্য লং টার্ম প্ল্যান? ইফ গভর্নমেন্ট হ্যাজ ইট, দে শুড শেয়ার ইট উইথ আস, ইফ দে ডোন্ট হ্যাভ ইট, উই ক্যান প্রপোজ টু দ্য গভর্নমেন্ট। সো মাই প্রপোজাল টু ইউ the president, যে আমরা যদি গভর্নমেন্টের সাথে একসাথেই কাজ করি, তাহলে আমি 2021-এ আমরা কোথায়, 59 থেকে কি আমরা 50th এ যেতে চাই? আমরা 2022-এ কি আমরা 45th এ যেতে চাই, যেখানে ভিয়েতনাম চলে গেছে অলরেডি 46th এ, আমরা এখন 59th এ দাঁড়িয়ে আছি, যেখানে ইন্ডিয়া চলে গেছে আরো আগে, তাহলে আমরা কোথায়? সো এই কম্পিটিটিভনেসটা আনতে হবে। ইজ অফ ডুইং বিজনেস এর কথা আমাদের সম্মানীয় বিল্ডার চেয়ারম্যান বলে গেল, আমরা 168 স্ট্যান্ড করছি, হোয়ার ইজ ইন্ডিয়া দাঁড়িয়ে আছে 63, ভিয়েতনাম দাঁড়িয়ে আছে 70, আর আমরা দাঁড়িয়ে আছি 168। তাহলে কোথায় ইজ অফ ডুইং বিজনেস, তাহলে কোথায় স্কিল ডেভেলপমেন্টে? আমি 59 থেকে আমি এখনো কোনো প্ল্যান দিতে পারছি না, আমি কবে সিঙ্গাপুর 20 দাঁড়িয়ে আছে, আমরা কোথায় যাব? তো এই প্ল্যানটা আমরা দেওয়া উচিত, এবং যদি গভর্নমেন্টের থেকে থাকে আমি যেটা বললাম শেয়ার করেন আমাদের সাথে, আমরা সাপোর্ট করব, আর যদি গভর্নমেন্টের না থাকে আমরা সাপোর্ট করব গভর্নমেন্টকে সেটা প্ল্যানটা তৈরি করে দেওয়ার জন্য। আরেকটা কথা আপনাকে বলি, আজকে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি হয়েছে, সেখানে বোর্ডে ওয়ের ইজ দ্য রিপ্রেজেন্টেশন প্রাইভেট সেক্টরের, ওয়ের ইজ ঢাকা চেম্বার? ঢাকা চেম্বার কেন তার 52টা সরকারি ইনস্টিটিউট না, তাদেরকে নিয়ে একটা লিস্ট করা হয়েছে, ঢাকা চেম্বারের রিপ্রেজেন্টেশন সেখানে নেই কেন? আমি এই রিকোয়েস্ট গুলো গভর্নমেন্টের কাছে সন্নিবদ্ধ ভাবে করবো, এবং আপনাকে অনুরোধ করবো এই স্টেপ গুলো নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ মিস্টার মাহমুদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা ভাই। আমরা অলরেডি এনএসডির সাথে আমরা কথা বলছি ফর রিপ্রেজেন্টেশনের জন্য,
আর আরএনআই আপনার প্রথম যে কোয়েশ্চেনটা ছিল ওটা কিন্তু আমরা কিন্তু আরএনআই থ্রু দিয়ে উই উইল ট্রাই টু অ্যাড্রেস ইন্ডাস্ট্রি এন্ড একাডেমিয়া এন্ড দ্য গভর্নমেন্ট ইট উইল প্রোভাইড দ্য ব্রিজ and we are ওটার সাথে কোলাবোরেশন থাকবে বিটুইন দ্য প্রাইভেট সেক্টর সো বিজনেস টু বিজনেস বি টু বি জি টু বি বিজনেস টু একাডেমিয়া ইট উইল বি আ ব্রিজ সো থ্যাংক ইউ ফর ইওর ওয়ান্ডারফুল অবজারভেশনস দাদা ভাই এই পর্যায়ে আমি শারফুদ্দিন সাহেব আমাদের আমি বলতে চাচ্ছিলাম প্রেসিডেন্ট আপনি কিছু একটু বলেন একটু ধন্যবাদ প্রেসিডেন্ট সাহেব আমার একটা দুইটা কথা হলো যে আমরা যে স্কিল ডেভেলপ করব আমরা কিন্তু এতদিনে কিছু করতে পারিনি আমরা কিন্তু একটা সেক্টরে অনেক আগে গেছি এবং সেইখানে ফোকাস করেছি এবং সেটাকে আমরা মোটামুটি সাকসেসফুল এরপরে করিনি সেটা হলো MBA তৈরি করেছি এবং তারা কিন্তু এই এডুকেশন নেওয়ার পর তারা কিন্তু প্রত্যেকটা সেক্টরে এই কাজ তারা এখন সেট আপ হয়েছে আমাদের এই একটা মাত্র যে সেক্টরে আমরা মোটামুটি সাকসেসফুল কিন্তু বাকি যে সেক্টর গুলি আমাদের সেগুলিতে আমরা কিন্তু ফোকাস করিনি ঢাকা ইউনিভার্সিটি বলেন কিংবা প্রাইভেট ইউনিভার্সিটি বলেন সবাই কিন্তু MBA BBA নিয়ে চিন্তা করেছে আমাদেরকে স্কিল ডেভেলপ করতে গেলে কি কি করানো উচিত আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি আগে ঢেলে না সাজাতে পারে শিক্ষা ব্যবস্থা যদি ওভাবে ফোকাস না করি তাহলে কিন্তু কখনো স্কিল ডেভেলপ হতে পারে না আর যদি বলেন আরএনজি সেক্টর নিয়ে শুধু কথা বলি আমরা কিন্তু COVID-19 এ অনেক ক্ষতিগ্রস্ত এবং আমাদের অলমোস্ট মুখ চুবড়ে পড়ে গেছে অনেক বন্ধ হয়ে গেছে এখান থেকে উত্তরণের জন্য আমরা চেষ্টা করতে হবে তবে আমার মূল কথা হলো যে আমাদের এডুকেশনটাকে যদি আমরা কোন কোন সেক্টরে আমরা ডেভেলপ করতে পারি আইটি সেক্টর হ্যাঁ আইটি সেক্টর কিন্তু বাংলাদেশের টোটালটা আরএনজি সেক্টর টোটালটা কিন্তু ইন্ডিয়ানরা দখল করে আছে এর কারণ হলো না আমি এদিকে শেষ করে দিই ওই জায়গাটাকে আমার ফোকাস করতে হবে যদি আমরা ওইটাকে ডেভেলপ করতে হবে তাহলে আমাদের স্কিল ডেভেলপটা আরো ভালো হবে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ডেইলি খারাপ সংবাদ শুনি কিন্তু ভালো সংবাদের মধ্যে আমরা আজকে সবাই মিলে নিজেদের দেখা হলো কথা হলো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ শারফুদ্দিন ভাই আমি খালি আজকে উই আর রিয়েলি প্রেসড ফর টাইম আমি আমাদের শেষ বক্তা আমাদের যাওয়ার আগে আমি শহীদ ইসলাম সাহেব আমাদের ফর্মার ভিপি আমি একটু অনুরোধ করব উনি যদি এক মিনিটে স্যার আপনি যদি আপনার একটু বক্তব্য দেন একটু আনমিউট করতে লাগবে স্যার আপনার শহীদ ইসলাম সাহেব আপনি মিউটে আছেন আপনি একটু আনমিউট করে আপনার বলুন প্রেসিডেন্ট সাহেব আমি একটু কথা বলতে চাচ্ছিলাম এক মিনিটে আরে ভাই উনি বলুক কারণ ইউ আর রিয়েলি প্রেসড ফর টাইম এখন আপনি একটু সুযোগ দেন আমি এক মিনিটে সারব শহীদ ইসলাম সাহেব আপনি একটু মিউটে আছেন আপনি Mr. President, I can't talk to you. Yes, I am going to talk a lot about it. I am going to repeat it, please. I am going to ask you about this question. I am going to ask you about this question. And Allah will give us a lot of questions. I am going to ask you about this question. Our Deputy Minister, who said that the managerial skill is the question. Our human rights have said that the question. দেখুন আমাদের দেশে অনেক ছেলে মেয়েরা আছে যারা আপনার এখান থেকে ভালো ভালো ইউনিভার্সিটি থেকে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আপনার তারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং তারপরে আপনার গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই সমস্ত ছেলেরা এখান থেকে পাস করে পাস করার পরে তারা চলে যাচ্ছে এখানে কোনো চাকরি পায় না তারা চাকরির জন্য যায় এদিকে সেদিকে যায় 10,000-12,000 টাকার বেতন তাদেরকে অফার করে তো এই ছেলেগুলোকে ছেলে মেয়েদের গুলোকে আমরা ধরে রাখতে পারি না তারা বিদেশে চলে যাচ্ছে এই ব্রেনটা যে আমাদের ড্রেনেজ হয়ে যাচ্ছে এই ড্রেনেজটাকে কোনোভাবে আমরা বন্ধ করতে পারছি না এটা বহুবার আমি বলে আসছি ঢাকা চেম্বারে তো এনিওয়ে সামহাও এটা হচ্ছে না এটাকে কিভাবে করা যায় আপনি মিনিস্ট্রি অফ এডুকেশন এন্ড মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স যারা আছেন তাদের মাধ্যমে একটু দেখেন আরেকটা জিনিস যেটা হলো আমাদের এসএমই সেক্টরে যেহেতু আমাদের এখন বয়স হয়ে গেছে এখন বাসায় আমাদের অবস্থান করতে হচ্ছে এসএমই সেক্টরে যারা টাকার জন্য যাচ্ছে তারা তো কেউ টাকা পাচ্ছে না ব্যাংকাররা কি বলছেন ব্যাংকাররা বলছেন যে
ক্লায়েন্ট এন্ড ব্যাংকারের যে সাথে যে তাদের গুড রিলেশন যে যাদের আছে তাদের সাথে এটার ব্যাপারে আমরা কিন্তু পরবর্তী যে ওয়েবিনার করব এটা কিন্তু এই প্রবলেমটা অ্যাড্রেস করে করব। থ্যাংক ইউ সো মাচ শহীদ ইসলাম সাহেব। আমি এই পর্যায়ে থ্যাংক ইউ এভরিওয়ান, আমাদের একটা ওপেন ডিসকাশন হলো, খুব প্রাণবন্ধ, অনেকগুলো নতুন আইডিয়া আসছে। আমি এই পর্যায়ে আমাদের গেস্ট অফ অনার ডক্টর ইঞ্জিনিয়ার সাকাবত আলী সাহেব, ডাইরেক্টর ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং। স্যার আপনাকে আমি অনুরোধ করবো, আপনি যদি কিছু বলেন, কারণ আমরা এখন জানি যে আপনি যে পজিশন এখন আছেন এটা বর্তমান পরিস্থিতিতে খুবই একটা ইম্পর্টেন্ট একটা পজিশন। আমাদের প্রবাসী থেকে লাইক বাইরের থেকে যারা ফেরত আসছে বাংলাদেশে, তারপর আমরা এখান থেকে এখন নতুন যে নিডস স্কিলস এগুলো যা লাগবে এটা আপনি নির্ধারণ করেন কিভাবে একটা একটা এফেক্টিভ ওয়ার্কফোর্স আমরা বাইরে পাঠাতে পারবো। আর আরেকটা জিনিস হলো যে এখানে হুমায়ুন রশিদ সাহেব উনি একটা জিনিস বলেছে যে নতুন নতুন সেক্টরস এখানে আসছে, যেমন উনি ইলেকট্রিসিটি জেনারেশন এই সেক্টরে যে সম্ভাবনা রয়েছে এগুলোর ব্যাপারে উনি নিয়ে আসছে এখানে। তো স্যার আপনাদের পরিকল্পনা কি, আর আজকের এই পুরো আলোচনার পরিপ্রেক্ষিতে আপনার কি মনে হয় আমাদের কি করণীয়, আর আপনারা কি করছেন আমাদেরকে যদি আপনি জানান আমরা খুশি হব। ধন্যবাদ স্যার। দেখুন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা মনোযোগ সহকারে শুনেছি। আজকের বিষয় হলো তিনটা, স্কিলস, কোভিড এন্ড মাইগ্রেশন, এই তিনটাই কিন্তু গ্লোবাল ইস্যু। স্কিলস ইজ গ্লোবাল অ্যাসেট অ্যান্ড মাইগ্রেশন ইজ গ্লোবাল ফেনোমেনন অ্যান্ড কোভিড ইজ অলসো গ্লোবাল প্রবলেম। এই তিনটাকে কিভাবে সমন্বয় করে হাউ ই ক্যান সার্ভাইভ আমি সংক্ষেপে একটু বলতে চাচ্ছি। দেখুন আমাদের ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং এর আন্ডারে 70টা কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান আছে, 55টা অকুপেশনে আমরা স্কিল ট্রেনিং দিয়ে থাকি ফর দি ওভারসিজ এমপ্লয়মেন্ট। এবং যেহেতু গ্লোবাল ক্রাইসিস কোভিডের জন্য মাইগ্রান্টসরা রিটার্ন করতেছে বাংলাদেশে, এর এই প্রেক্ষিতে আমরা যেটা চিন্তা ভাবনা করেছি, অলরেডি আমি ডিরেক্টর ট্রেনিং হিসাবে গোটা বাংলাদেশের 70টা প্রতিষ্ঠানে অকুপেশন আমরা কালেকশন করেছি যে কোন কোন প্রতিষ্ঠানে কি কি অকুপেশনের ট্রেনিং আমরা দিতে পারি, এই জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। বিশেষ করে রিটার্নিং মাইগ্রান্টস যারা হাইলি স্কিল্ড আছে তাদেরকে আমরা এন্টারপ্রেনারশিপ স্কিল ট্রেনিং দিয়ে তাদের এন্টারপ্রেনার হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারে, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তাদের লোন নিতে পারে। এই জন্য আমরা সম্প্রতি এটুআইয়ের সাথে একটা এমওইউ স্বাক্ষরের জন্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি, মন্ত্রণালয় অনুমোদন দিয়েছেন, সদয় অনুমোদন দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আমরা হয়তো এই সপ্তাহে এমওইউ করে ফেলবো রিটার্নিং মাইগ্রান্টদেরকে ট্রেনিং দিয়ে, যারা হাইলি স্কিল্ড এন্টারপ্রেনারশিপ ট্রেনিং দিয়ে তাদেরকে, যারা বিদেশে যাবে না তারা এন্টারপ্রেনার হিসেবে বাংলাদেশে কাজ করবে, এবং যাদের স্কিল লেভেল লো আছে তাদেরকে আমরা রিকগনিশন অফ প্রায়র লার্নিং RPL এর আওতায় ট্রেনিং দিয়ে তারা যদি বিদেশ যেতে চায় তারা আবারও বিদেশ যেতে পারবে। এ ব্যাপারে আমরা কিন্তু মোটামুটি প্রস্তুতি গ্রহণ করে ফেলেছি। আর একটা বিষয় হলো যেহেতু টেকনোলজি চেঞ্জ হচ্ছে, টুডেস টেকনোলজি উইল বি ব্যাকডেটেড টুমারো, আজকের এই যে দীর্ঘ আলোচনা থেকে আমি বুঝলাম টেকনোলজি চেঞ্জের সাথে সাথে আমাদের কিন্তু নিউ স্কিলস ফর নিউ জব কথাটা ভাবতে হবে। এই জন্যে আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি জনাব শহীদুল আলম NDC মহোদয় বলে গেছেন যে আমরা কিভাবে ইন্ডাস্ট্রি বেসড ট্রেনিং করতে পারি, ইন্ডাস্ট্রি লিঙ্কেজ করতে পারি, ডিমান্ড বেসড ট্রেনিং কিভাবে করতে পারি, সাথে সাথে কারিকুলাম আপডেটের কার্যক্রমও কিন্তু আমাদের চলছে এবং কন্টিনিউয়াস আছে। আমি মনে করি এই কোভিড সিচুয়েশানে যারা যারা রিটার্নিং মাইগ্রেন্ট বাংলাদেশে ফিরে আসবে তাদেরকে আমরা এন্টারপ্রেনারশিপ ট্রেনিং দেব, RPL এর আওতায় ট্রেনিং দিয়ে কর্মের ব্যবস্থা করব, এবং সাথে সাথে আমাদের এই কোভিড সিচুয়েশানে কিভাবে হেলথ হাইজিন ইস্যু মেনটেন করে কোর্স কারিকুলামে আবার যারা ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস হিসেবে জব মার্কেটে যারা প্রবেশ করবে তাদেরকে কিভাবে গ্লোবাল স্ট্যান্ডার্ডে ট্রেনিং দেওয়া যায় এ বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব বলে আমি আশাবাদী। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, ওটা হলো যে যারা ফেরত আসছে আমাদের প্রবাস থেকে যারা ফেরত আসছে, যারা ওখানে চাকরি হারাচ্ছে, ধরেন চাকরি হারিয়ে যারা বাংলাদেশে ফেরত আসছে, এদেরকে নিয়ে আপনাদের পরিকল্পনা কি, আপনারা কি
মানে মিনিস্ট্রি থেকে ওনাদেরকে রিস্কিলিং অথবা নতুন স্কিল সেট দিয়ে আবার ট্রেনিং দেবেন, নাকি আপনারা ওনাদেরকে কিভাবে আপনারা দেখছেন, কিভাবে ওনাদের সহায়তা করবেন আপনারা? দেখুন, আমি সংক্ষেপে বলেছি, আবারও বলি, সেটা হলো যারা যারা রিটার্নিং মাইগ্রেন্ট পাবে এদেরকে কিন্তু আমরা অকুপেশন ভিত্তিক আলাদা করে ফেলবো, যে ইলেকট্রিক্যালে কতজন আছে, বিল্ডিং কনস্ট্রাকশনে কতজন আছে, ওয়েল্ডিং এ কতজন আছে, এইভাবে স্পেসিফিক এটিটিসি গুলাকে সিলেকশন করে সেখানে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করব, যেহেতু আমাদের ওয়েল ট্রেইন টিচার ইকুইপমেন্ট ফ্যাসিলিটিস আমাদের অলরেডি আছে। ধন্যবাদ স্যার আপনাকে। সম্মানিত সভাপতি, আমি এবারে একটু অ্যাড করি। জি, আমি শহীদুল আলম বলছি। এই যে আপনি প্রশ্নটা করলেন রিটার্ন মাইগ্রেন্টদের ব্যাপারে, আমরা দুটো কাজ কিন্তু ইতিমধ্যে করেছি, যে আমরা 200 কোটি টাকার একটি ফান্ড গঠন করেছি, যেটি হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমরা তাদেরকে 5 লক্ষ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ দিব, তারা যদি নিজেরা কিছু করতে চায়। আর মাননীয় প্রধানমন্ত্রী যে 500 কোটি টাকা ঘোষণা করেছেন, এটি ওর সাথে যোগ হবে, তাহলে 700 কোটি টাকা একটা রিভলভিং ফান্ড হবে, এটার ভিত্তিতে তারা দাঁড়াতে পারবে। আর ভবিষ্যতে তো টেকনিক্যালের চেয়ে টেকনোলজি বেসড এমপ্লয়মেন্ট তৈরি হবে, তখন আমরা ডাটাবেজ করব যারা ফেরত এসছে তাদেরকে, যদি তারা কোনো এন্টারপ্রেনার ডেভেলপ করে, এসএমই ডেভেলপ করে, সে আমরা হেল্প করব। প্লাস হচ্ছে তাদেরকে যদি আবার কোনো দেশে চাহিদা তৈরি হয়, ওই ডাটাবেজের প্রেক্ষিতে আমাদের সেন্ট্রাল ডাটাবেজে তারা যুক্ত হবে, যেন বিদেশের বাজার তারা এমপ্লয়াররা দেখতে পায় যে বাংলাদেশে এক্সপার্ট লোক কারা ব্যাক করেছে, পুনরায় তাদেরকে তারা কল করতে পারে। এভাবে আমরা তাদেরকে চিন্তা করছি। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, বিদেশ থেকে আসলেই গরিব হয়ে যায় না, গ্রাম বাংলার দিকে তাকালে দেখা যায় যে অনেকে আর্থিক ভাবে সলভেন্ট হয়েছে। সুতরাং ফেরত যারা এসছে, মাত্র 20,000 লোক এ পর্যন্ত ফেরত এসছে এবং বেশিরভাগই কোনো না কোনো ভাবে শাস্তিপ্রাপ্ত ছিল। এই মানুষগুলো ওদেশেও আয় করতে পারতো না এবং কোনো টাকাও পাঠাতে পারতো না, তারা দেশের জন্য কোনো সম্মানজনক অবস্থানে ছিল না। সুতরাং ব্যাপক হারে লোকজন এখনো কিন্তু ফেরত আসে নাই, ভবিষ্যতে আসলে বাস্তবতার ভিত্তিতে আমরা নতুন নতুন বাজার সন্ধান করবো এবং তাদেরকে রিইন্টিগ্রেট করবো। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ শহীদুল আলম এনডিসি আপনাকে। একটা জিনিস আমি একটা অনুরোধ করবো আপনার কাছে শহীদুল আলম সাহেব, যে আমরা যে আরএনআই যেটা করব, এটা যেহেতু এটা আমরা করছি যে বিজনেস টু বিজনেস, বিজনেস টু ইন্ডাস্ট্রি, ধরেন বিজনেস টু একাডেমিয়া, মানে এখানে যেটা হবে যে যেকোনো ধরেন বাইরের যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি আমাদের কাছে আসবে, ঢাকা চেম্বারের কাছে আরএনআই থ্রু দিয়ে এসে বলবে যে আমার ধরেন ট্রেনিং এর ক্ষেত্রে আমার দক্ষ জনবল লাগবে, আমার ধরেন 200 জন লাগবে, এখন এটা কেমনে করে করবো আমরা, অথবা কোনো ইনভেস্টমেন্ট করতে চাই, মানে এটার কি করা যায়। তো যেহেতু এখানে রিসার্চ এর ব্যাপার আছে, আর এখানে একটা মানে কি লাগবে মানে আমরা যদি বের করতে পারি, এই ক্ষেত্রে আরএনআই এর সাথে আমি আশা করবো যদি আপনাদের মন্ত্রণালয়ের আমরা একটা এমইউ করতে পারি, যে আপনাদেরকে আরএনআই হেল্প করবে যে বাইরে কি কি স্কিলস ডিমান্ডটা আছে, এটা আমরা রিসার্চ করে মানে আপনাদেরকে একটা ইয়ে দিব যে বাইরের ইন্ডাস্ট্রি গুলা আজকের যে বিশ্বে যা হচ্ছে, মানে দিস আর দ্য ডিমান্ডস। আর এই এই ফর এক্সাম্পল যেমন আফ্রিকাতে আমরা সবসময় মধ্যপ্রাচ্যের কথা বলে থাকি, কিন্তু কয়েকদিন আগে যেমন আমি দেখলাম যে নিউজ পেপারের থ্রু দিয়ে যে ইথিওপিয়াতে মিনিমাম ওয়েজ যারা যাচ্ছে বাংলাদেশ থেকে ওখানে হলো $500, which is on the higher side. So ota actually is a better market than a lot of other markets, kintu amra kintu african market ekhono untapped, mane bangladesh er jonno ekhon ekta untapped market, ekta huge potential. And apni jeta bollen je latin america also very huge ekta possibility ache, kintu ota korte gele ki ki lagbe, ei sahajogita academia and industry ki chai, okhankar industry ki requirement, eta apnar dhaka chamber apnaderke bolte parbe. Amra research kore okhankar industry sathe kotha bole আমরা কিন্তু আপনাদেরকে একটা রিপোর্ট দিতে পারবো যে ওখানকার ইন্ডাস্ট্রি এই পার্টিকুলার জিনিস চাচ্ছে, অথবা ভাষার ক্ষেত্রে এই ওনারা চাচ্ছে যে একটু স্প্যানিশ ভাষা অথবা পর্তুগিজ ভাষা একটু যাতে হ্যানা চলতি ভাষা বলতে পারে। তো এই মর্মে আমরা আশা করি আরএনআই যখন হয়ে যাবে তখন আপনাদের মিনিস্ট্রির সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আপনি এমইউ করতে পারি আমরা, যাতে ফিউচারে আমরা একটা কর্পোরেশন করতে পারি। জি না, এটা খুবই ভালো বলেছেন। আমি 30 সেকেন্ডে বলি, আমি গায়ানা ভিজিট করেছিলাম, তো গায়ানা আমি যেখানে দেখলাম যে মাত্র 8 লক্ষ লোক, অথচ বাংলাদেশের চেয়ে 3 গুণ সাইজ।
তো এত বড় একটা কান্ট্রি, সেখানে হচ্ছে যে আমাদের কোনো চেম্বার নেই, আমাদের কোনো এম্বাসি নেই, আমাদের তেমন কোনো কোনো তেমন কেউই নাই সেখানে। অথচ সেখানে যদি এই চেম্বারের পক্ষ থেকে একটা রিলেশন ডেভেলপ করা যেত তাহলে ওখানে কিন্তু আপনি জমি কিনে ইন্ডাস্ট্রি করতে পারেন। সেখানে যদি জমি কিনেন তাহলে আপনার ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ থেকে আপনি লোক নিতে পারবেন, পাঁচ বছর থাকলে তারা নাগরিকত্ব পাবে, এবং নাগরিকত্ব পেলে তারা কিন্তু যে ফেরত আসা বারবার ঝুঁকিতে আসা, আমাদের আইডিয়াটাও চেঞ্জ যাবে। মাইগ্রেশনের ক্ষেত্রে যাওয়ার আসা এটাও একসময় বন্ধ করতে হবে। আমরা গায়ানাতে দেখলাম যে 51% হচ্ছে ইন্ডিয়ান, তারা ওখানে স্থায়ীভাবে বসবাস করে, কিন্তু আমাদের ভাইয়েরা যারা যেখানে যায় এখানে যে তারা যায় আর আসে, তাদের টাকাগুলো বিমান খরচ হয়ে যায়, তারা বাসায় এসে বাড়ি বানায় এবং প্রপার ইনভেস্টমেন্ট হয় না, তারা স্থায়ীভাবে থাকলে তো আর একটা ভাইকে নিতে পারে। এর জন্য আপনারা চেম্বারের সাথে যারা ব্যবসা করেন আপনাদের একটা আইডিয়া ডেভেলপ করতে হবে যে আমাদের কিছু পুঁজি, আমাদের কিছু এন্টারপ্রেনার বাইরে যেয়ে তারা বিজনেস শুরু করবে, যেখানে আমাদের মাইগ্রেশনের সুযোগ তৈরি হবে, এবং একবার যেতে পারলে বিজনেস এবং ওয়ার্কার যেতে পারলে আমরা কিন্তু ওই দেশে ভালো করব, আমাদের মেধা আছে, আমাদের বুদ্ধি আছে, আমরা ভালো করতে পারব। ধন্যবাদ আপনাকে সৈলালম স্যার। এই পর্যায়ে আমরা আজকে ভেবিনারের শেষ প্রান্তে চলে এসেছি। আমি অনুরোধ করব জনাব এনকে মুবিন, এফসিএস, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, আপনি যদি ক্লোজিং রিমার্কস দিয়ে আজকে এটা শেষ করেন এই অনুষ্ঠান। ধন্যবাদ সবাইকে, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। প্রথমে আমি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত পোস্ট কোভিড-19 বাংলাদেশ ইন্ডাস্ট্রি রেডিনেস ইনভেস্টমেন্ট অ্যান্ড স্কিলস শীর্ষক ওয়েবিনারে উপস্থিত হওয়ার জন্য প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জনাব মোহাম্মদ সিরাজুল ইসলামকে। এই ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য আমি আরও ধন্যবাদ জানাই সম্মানিত অতিথি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর প্রশিক্ষক পরিচালক ডক্টর প্রকৌশলী মোহাম্মদ সাখাওয়াত আলীকে। আমি ধন্যবাদ জানাতে চাই মূল প্রবন্ধ উপস্থাপক, আমন্ত্রিত আলোচকবৃন্দ, সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ, ঢাকা চেম্বারের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও উপস্থিত সকলকে, যাদের আলোচনায় এই সভা প্রতিনিধিত্বমূলক ও অংশগ্রহণমূলক হয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, আমার পূর্বে অন্যান্য আলোচকবৃন্দ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরেছেন। আশঙ্কা করা হচ্ছে করোনা প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে 15-20 মিলিয়ন মানুষ বেকার হয়ে যেতে পারে, আবার বিদেশে কর্মরত লাখ লাখ বাংলাদেশি শ্রমিক বেকার হয়ে দেশে এসেছে এবং আসছে। অন্যদিকে 2019-20 অর্থবছরে বেসরকারি বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগ ও রপ্তানি আয় বিগত অর্থবছরের তুলনায় হ্রাস পেয়েছে। তাই আসন্ন অর্থনৈতিক মন্দা মোকাবেলায় অর্থনীতির মূল চালিকা শক্তি শিল্পখাতকে পুনর্জীবিত করতে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। সম্মানিত সুদীপ, বাংলাদেশে বেসরকারি বিনিয়োগের পরিমাণ বিগত 6 বছর 22% থেকে 23% এর মধ্যে সীমাবদ্ধ আছে, অথচ মোট কর্মসংস্থানের সিংহভাগ কর্মস্থান বেসরকারি খাত থেকেই হয়। তাই সরকার ঘোষিত শিল্প খাতের জন্য প্রণোদনা প্যাকেজের আওতায় দ্রুত শিল্প বিতরণ, ডুইং বিজনেস ইন্ডেক্স সূচকে আমাদের অবস্থার উন্নয়নের পাশাপাশি করোনা পরবর্তী শিল্প পরিবেশ উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়নের কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণগত প্রদানে বিনিয়োগ করা প্রয়োজন। শিল্প খাতে যেহেতু এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাই এসএমই খাতকে পুনর্জীবিত করতে করোনা পরবর্তী সময়ে এই খাত সংশ্লিষ্ট দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করা প্রয়োজন। পরিশেষে আজকের এই ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত আলোচকবৃন্দ, সকল অংশগ্রহণকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মুবিন সাহেব।
আমি শেষ করার আগে আবারও বলতে চাই যে আমরা এখন থেকে প্রত্যেক সপ্তাহে ঢাকা চেম্বার একটা করে ওয়েবিনার করব। আমরা আশা করব যে আমাদের পরের যে ওয়েবিনার হবে এটা আমাদের লোকাল যে ইকোনমি, অভ্যন্তরীণ ইকোনমি, এসএমই সেক্টরকে নিয়ে আমরা করব। আর আমি শেষ করার আগে আবারও সবাইকে ধন্যবাদ দিতে চাই আজকে এই ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য, আর বিশেষ করে আমাদের প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার যে যারা আমাকে জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আশা করি আপনারা ইউ উইল বি সেফ এই করোনা থেকে, অ্যান্ড আপনারা যারা ইয়ে করেছেন আজকে অংশগ্রহণ করেছেন সবাইকে আমি আশা করি যে আপনারা সবাই সুস্থ থাকবেন, আর আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবার সবার সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার প্রেসিডেন্ট। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। Thank you. Thank you, everyone. Thank you, everyone, for joining. Very nice discussion. Thank you. It's very good to see everyone. মনে হচ্ছে যে ঢাকা চেম্বারের রুমে বসে আছে এখন আমরা কনফারেন্স রুমে সবাই। এটাই মনে হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পাটোয়ারি বলছি। আসসালামু আলাইকুম।